থাকে, প্লিজ চলে আসেন। তার জন্য জাস্ট রেজিস্ট্রেশন করুন RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেন আমাকে 26969 এই নাম্বারটিতে। সো আমি একটু গেস্টদের সাথে এবার পরিচিত হতে চাই অ্যান্ড একের পর এক ঘটনা শুনতে চাই। প্রথমে যে বন্ধুটি ওয়েট করছে আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সোনিয়া। সোনিয়া কি করেন আপনি? আমি জব করি। জব করেন, কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন, অনেক দূর। সো আমাদের এই ভূত স্টুডিও অনুষ্ঠানটা আপনি কতদিন ধরে শুনছেন? আমি আজকে 2 বছর ধরে এটা শুনছি। 2 বছর ধরে শুনছেন, ঠিক আছে। সো যেহেতু আমরা অলরেডি ওয়েট করছি গল্প শোনার জন্য সোনিয়া, প্রথম ঘটনাটা আমরা শুনতে চাই, বলুন। আসসালামু আলাইকুম। প্রথম ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, যখন আমি ক্লাস 3 পড়ি, তো তখন আমি আমার ক্লাস শেষ করে আমি 12 বাজে তখন আসছি বাসায়। তো আমার নানু বলতেছে বাসায় যেতে আসো, এই করো, তুমি ফ্রেশ হও, আমার হাতের বা ঘরের কাজের জন্য একটু হাতে কাজ লাগাও, ঠিক আছে? আমি আর জোর শুনি নাই, যেহেতু ক্লাস দিতে ও মনে একটু দুষ্টুমি ফাজলামি মন মানসিকতা। তো আমি কী করছি, বের হয়ে গেছি, বই কলেগুলি স্কুল ড্রেসগুলি খুলে আমি বের হয়ে গেছি একটু খেলাধুলা করার জন্য। তো আমাদের বাড়িতে বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ওটা বাড়িটা আপনার অনেক গাছগাছালি আলা, ঠিক আছে? আমরা ছোটরা বেশিরভাগই উবাসার্থেই খেলাধুলা করি, যেমন বড়ি গাছ আছে ওগুলো বড়ি তুলি, তো অনেক দুষ্টুমি ফাজলিম করি ওখানে। তো এমনই একটি সময় আমি কলা গাছ আছে, কলা গাছের ওই যে মোচাগুলি হয়ে হয় ওখান থেকে এই ওই লাল গুলাল মোচাগুলি ওখান থেকে ছিঁড়ে আমি মধু খাচ্ছিলাম। তো মধু যখন খাচ্ছি দুষ্টুমি করে একটা ছিঁড়তে আসি আর মনে করি মধু চুষা চুষা ফালাইতেছি। এই সময়ে দেখি যে আমার এমন একটা হাওয়া আসছে, তা আমি ভাবছি যে বৃষ্টি হবে, এর জন্য মনে হয় এরকম ই হবে। আমি চলে গেছি, আমি কই না বাসায় চলে যাই। আমি বাসায় ওই মুহূর্তে যাওয়ার পরেই আমার নানু আমার তা খুব রাগারাগি করতেছে, তুমি আসছো কিছু খাইলাও না, তোমাকে বললাম যে আমার সাথে একটু কাজ করো তাও করল না, তুমি চলে গেলাম। তো ঠিক আছে, আমি বলতেছি যে আমি ঠিক আমি করতেছি। তো নানু বলতেছে তাহলে ঘরটা মুছে ফেলো, আমি কাপড়গুলো বালতি নিয়ে আসছি মুছার জন্য। তো এই মধ্যেই আমার ছোট খালা, ও আমার ছোট, তো ও কী করছে খাটের উপরে বসে রয়েছে। তো আমি যখন কাপড়টা মুছে ই করতে নিয়েছি ঘরটা মুছতে নিয়েছি, তো দুষ্টুমি করে না আমার মাথার ভিতরে 2 থাপ্পড় মারছে। থাপ্পড়টা মারার পরে এই যে মনে হইতেছে যে আমার ঘাড় ঘুর নিয়ে ছিঁড়া যেতেছে, কেন এরকম লাগতেছে আর কিছু বললার সময় পেলাম না। আমি এর ভিতরে দেখা যায় আমি মাথাটা ঘুরা পড়ে গেছি, চোখটা একবার বন্ধ করে আরেকবার খুলছি, খোলার পরেই যে আমার চোখ টোখ মনে হয় উল্টে যেতেছে গা, আর আমার হাতের আঙ্গুলগুলি বাঁকা হয়ে যেতেছে গা। তো এখন তো আমার ছোটো খালা একটা চিৎকার দিছে যে আম্মু আসো দেখো দেখো সোনি খালা যেন কেমন পড়ে রয়েছে। আমার নানু এসে দেখে যে আমার হাত পা কেমন বাঁকায় আসতেছে, চোখ টোখ উল্টে যেতেছে। তখন আমার নানু একটা চিকা দিছে যে কি হলো আমার নাতির এরকম করে, বাড়ির সবাই আসছে যে না কোনো কাজই হয় না। যখনই আমার ছোটো খালা এসে আমার দিকে তাকালো যে খালা কি হয়েছে তোমার, তখনই ওরে মনে হয় যে ওই আমার বড় শত্রু বলে, ওর চুল টুল ছিঁড়ে ফেলতাছি, ওরে থাপ্পড় মারতে চাচ্ছি, খামছাতে চাচ্ছি। তো ও আর ভয় আসে না, ও তো ছোটো, ও আমার কাছে আসে নেই। তো এর মধ্যে বাড়ি তো পুরো জড়ো হয়ে গেছে গা যে কী হলো কী হলো। তো এই হুজুর আনলো, ঝাড়তাছে, পুরো পানি পড়া দিতাছে, কোনো দিক দিয়ে কোনো কাজই হচ্ছে না। সেকেন্ডের ভিতরে আমার মুখে জবান বন্ধ হয়ে গেল গা, জবান টোটালি অফ। আমি যে কাউরের সাথে কোনো কথা বলবো কি আসা বিষয় বলতেই পারতাছি না। তো এরকম করে তো বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কী হলো কী এলো যে এরকম কেন। 2 গেল, 3 গেল, আমার কোনোই নেই, কিন্তু যখনই ওইটা আমার কাছে আসতো তখন আমার মনে হয় যে আমার ঘাড় ঘুরে খুবই ব্যথা করতো আর মাথা যন্ত্রণা করতো, কিন্তু ও আমার কাছে থাকতো না। আমার যেটা আমার উপরে আসছিল কাছে থাকতো না, কিন্তু অ্যাকচুয়ালি আমার জবানটা বন্ধ করে রাখছে, আমি কথাই বলতে পারবো না কারোর সাথে। তো এরকম করতে করতে এই হুজুরের কাছে নাই, ও হুজুরের কাছে নাই, ও কবিরাজের কাছে নাই, কোনো কাজ হয় না। কিন্তু এরপরে আমাদের জানা মতে বাড়ির পাশে থাকে, তার সাথে আমাদের একটু যোগাযোগ ছিল। তা একজন বলল যে ওখানে যাও, যে ওই কবিরাজটার সাথে দেখো যে কি হয়। তো ওই কবিরাজের কাছে আমার আম্মু আমাকে নিয়ে গেল। উনি আবার সবসময় কবিরাজি করে না, উনি আবার জবও করে, আবার মাঝে মাঝে এরকম
একটু কবিরাজিগিরি করে, কিন্তু খুবই ভালো, কারোতে কোনো টাকাও খায় না, কোনো কিছু না। তো আমাদের সম্পর্কে আমরা মামা মামা বলি, তো ওনার দুপুরে লাঞ্চ টাইমে ওখানে বাসায় আসছে পরে, তো আম্মু আমাকে নিয়ে যখনই ওনার বাসায় গেল আর দরজার সামনে দাঁড়াইছি, ওনাকে দেখে বলে আমি আর রুমে ঢুকি না, আমি দাঁড়াই দিছি। তা উনিও আমাকে দেখে বুঝে ফেলছে যে ঘটনাটা কি। এর মধ্যেই উনি বলল যে আসো তুমি ভিতরে আসো, কিছু হবে না, আসো। আমি আসি না, কয় তুমি আসবা না আমি উঠে আসব। তারপরে গেলাম, তো উনি আমার মাথায় হাত দিল, হাত দিয়ে ঠিক আছে যে একটু ঝাড়লো, ঝাড়ার পরে আমার শরীরটা কেমন জানি নানা দিয়ে উঠলো। তো উনি আমাকে চলে যেতে বললো যে যাও তুমি চলে যাও, বের হয়ে বসছি আর এমনি আর কিছু হয়নি। পরে আম্মুকে বলে বলছে যে দেখেন এই ওর সাথে কিছু একটা ঘটছে, তো যেটা ওর কাছে আছে সেটা হলো বোবা, কোনো কথা বলতে পারে না, আর মেয়ে কোনো দিন না, যে মেয়ে পড়ি ও বোবা কি খুব সুন্দরী, কিন্তু কির জন্য ওকে ধরছে এটা আমি যতক্ষণ না আসনে না বসবো ঠিক আমি সেটা বলতে পারবো না, কি কারণে ওর কাছে আসছে কি আসার বিষয়। তো আজকে যেহেতু রবিবার আছে তো আমি বসবো না, আমি মঙ্গলবারে একটু বসবো, তো এর ভিতরে আপনি ওকে আমার কাছে নিয়ে আসেন, ফজরের টাইমে আর আসরের টাইমে আমি ঝাড়ফুঁক করে দিব, পরে কি কি বলবো আমি বলে দেবো না। তো মঙ্গলবার দিন তো উনি বসছে বলে বুধবার দিন সকালে আম্মু আমি আমার নানু চলে গেছে ওনার কাছে, ওনার কাছে যাওয়ার পর ওনাকে বলতেছে, উনি বলতেছে কয় দেখেন এই ঘটনা, ওরে তো বলছ বেশি কিছু না বলে নেই, এক কথাই যে ওকে ওর ভালো লাগছে, ঠিক আছে ওকেও নিয়ে যাবে, ঠিক আছে এই হলো কথা। ও কারোর সাথে কোনো কথা বলতে পারে, যেহেতু ও বোবা ওকে ও বোবা করে রাখছে ওর সাথে যে আছে। ভাইয়া আমি প্রায় একটা মাস পুরাই বোবা ছিলাম, ও মাই গড, একটা মাস আমি পুরাই বোবা ছিলাম, আমি কারোর সাথে কোনো, আমি যখন ও থাকে না তাও আমি বোবা, তাও আমি বোবা, কারোর সাথে কোনো কথা বলতে পারবো না কোনো কিছু। আর কেউ যদি আমাকে কোনো কিছু প্রশ্ন করে, যেহেতু হঠাৎ করে হয়ে গেছে, আমার নানু আমার আম্মু আমাকে কথা বলতে বলে, এই আওয়াজ করতে বলে, তা আমি বলতে পারি না। আর কেউ যদি বেশি আমাকে একটু চাপ দেয় কথা বলার জন্য, তখনই আমার খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে, কথাই বলতে পারি না। তো এই টাইমে আমার ফাইনাল পরীক্ষা চলে আসছে থ্রিতে, তো এখন কীভাবে কি করবে, এখন যাক পরীক্ষা আমি পড়তে পারি মনে মনে, কিন্তু নো সাউন্ড, কোনো সাউন্ড নাই আমার মুখে, একটা মাস আমাকে এভাবে রাখলো। তাও আমার কবিরাজ মামা বলছে যে ঠিক আছে আমি এটা একটা তো করতেই হবে, যেহেতু আমার কাছে আসছে আমি তো না করে আর পাবো না, যেহেতু আমার একটা দায়িত্বের ভিতরে পড়ে গেছে, এখন দেখি কি করা যায়। তো ওনাকে বলছে, উনি আবার পরের দিন ওটার সাথে বলে কথা বলছে যে দেখো তোমার ওকে যেতে বলো, ছোট মানুষ ও কিছু বোঝে না, আর তুমি ওকে নিয়ে কি করবা, ঠিক আছে ওটা বলতেছে না, ও আমার খেলার সাথী, ঠিক আছে ওকে আমি খেলতে যেয়ে পাইছি, ওকে আমি নিব, ঠিক আছে তুমি এটা কোথায় দেখবে, ও যে কলা গাছ থেকে যে মোচা খাইছে না, আমি ওই ওখানেই ছিলাম ওই কলা গাছে, তা ও খাইছে আমার আমার গাছের ফল খাইছে, আমি ওকে নিবই, আমি ওকে নিবই বলতেছে, কয় না তুমি তো ওকে নিতে পারবে না, যেহেতু আমি আছি এখানে আর এটা যেহেতু আমার কাছে আসছে, নিতে পারবে না, তুমি কি করবা তুমি ভাইবা দেখো, কয়তাছে আমি ভাইবা দেখছি আমি ওকে নিব, কয় কে এটা তো সম্ভব না, ঠিক আছে যাও তুমিও তোমার জিদে থাকো আর আমিও আমার জিদের ভিতরে থাকি, দেখি কি কে জিতে কে হারে, ওই কবিশটা বলল। তো আমার নানুকে বলছে যে একদমে সাত কলের পানি, সাতটা গাছের কাটা, আর ও যে রুমে যে ঘরে শোয় ওই খাটের চার কোণের ধুলা নিয়ে আসতে হবে, কিন্তু যেই করেন একজন করবেন, একজন করবেন, কিভাবে করবেন, আর একটা আমাকে মাদলি বানাই দিস হলো রূপা দিয়া তামা দিয়া, এটা বানাইতে হবে। যাক ওইটিগুলো নিয়ে যখন মামার কাছে গেল, মামা ওগুলি মনে করেন আমার যাই করলো আর পানি পড়া দিল, আমাকে খেতে হবে আর ওটাতে গোসল করতে হবে, যাক গোসল করবো খাবো, ওর এই নিয়ম মতো চলছে সাত দিন, সাত দিন মতো। ওটা যখন আমার মাদলিটা গলায় দিচ্ছে তাবিজটা, গলায় দেওয়ার পরে যাক আমি ভালোই একটু কেমন জানি করতেছি,
তা আমার ওর মধ্যে পরীক্ষা দিছি, আল্লাহ আল্লাহ করে আমাকে নিয়ে গেছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নাই, কোনো না আমার একটা সাইড করে বসাই দিছে, আমি আমার মতো করে লিখে আসছি কিন্তু কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। তাবিজটা আমার গলায় 7 দিন, 8 দিনের মাথায় ঠিক আছে কেমনই জানি আমার নানু আমার বলতেছে যে নানু ভাই একটু কথা বলো তো, একটু আম্মু বলে ডাক দাও, দেখো তো পারো কি না, যেহেতু এখন যেহেতু চিকিৎসা হচ্ছে দেখি কি হয় ফলাফলটা। এখন আমি আবার বসে বসে নানু চাউল বসতে দিছে, আমি চাউল বসতেছি আর চুপ করে রয়েছে, এর ভিতরে নানু এসে যখন আমাকে বলতেছে যে বলো বলো কি আম্মু একটু বলে ডাক দাও, একটু শুনি তুমি কিভাবে আম্মু ডাক দিতে পারো। তো অনেক চেষ্টা করার পর একবার দুবার তিনবার তো চারবারের মাথায় একটু কোনো রকম স্বর আসছে, সুর আসছে গলা দিয়ে আম্মু, তখন নানু বলতেছে কেমন জানি শুনলাম গলা দেওয়া সাউন্ড আসছে, তুমি আবার একটু সাউন্ড করো, আবার আম্মু বলে ডাক দাও। তখন আমি আবার আম্মু বলে ডাক দিছি, তো এবারকে পুরোপুরি ক্লিয়ারলি শুনছে, শোনার পর তো এখন তো সবাই খুশি যে নাতনুই আমার কথা বলতেছে, আম্মু খুশি, সবাই বাড়ির খুশি, আমার নানু পুরা মহল্লা জড়ো করতেছে, আমার নাতি কথা বলতেছে কথা বলতেছে, ঠিক আছে দেখো আমার নাতি কথা বলে ভালোই। তো এর মনে হয় 3-4 দিন পর নানু আমাকে বলে যে এই ই করো তো, ঘটা মুছো, ঘটা মুছে আয়সা পড়ো। তো আমি ঘর মুছে আয়সা পড়ছি, নানু এর ভিতরে ধমক মারছে আমার এতক্ষণ লাগে ঘরটা মুছতে, তো তাড়াতাড়ি মুছলে কি হয়, বাস আমি এমনই জিদ উঠলো শরীরে, আমি যে পানিগুলি নিছিলাম মুছা শেষ বের হয়ে যাব আবার ঘরে ঢেলে দিছি, যাও মুছে নাও। আবার চলে আসছি নানি আর কি যে কাজটার জন্য আমাকে একটু রাগ দেখায়, আমি উল্টা ওই যা ভালো করবো কেমন উল্টা করে দিতেছি, ভাত খেতে বসতেছি কথা বলছে ভাতের প্লেট বুত করে চলে আসছি আর খালি ঘুমরাতে থাকি কেন এরকম করে। পর আবার ওনার কাছে গেল, ওনার কাছে যেয়ে বলতেছে যে দেখেন তো ও এরকম তো ছিল না, ওকে যা বলতাম তাই করতো, ঠিক আছে ওর মতো এত শান্তশিষ্ট মেয়ে তো ছিল না, কিন্তু ইদানিং ও এরকম খুব রাগ দেখাচ্ছে, জিদ দেখাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না, আর কিছু বললি দেয়ালের সাথে ধাস ধাস করে মাথা থাপড়ে বাড়ি মারে, এরভাবে তো আরও সমস্যা হয়ে যাবো গা। তখন ওই কবিরাজটা বললো যে আপনাদের আমি আসলে একটা কথা বলতে ভুলে গেছি, তো ভালো হয়েছে আপনারা আসছেন, ওকে তো এমনিতে ছাড়াতে পারি নাই, খুবই কষ্ট হয়েছে আমার, তো কষ্ট হওয়ার মধ্যে ও আমাকে বলছে ওর সাথে থাকলে এমন সমস্যাটা হতো, আমি ওর কোনো ক্ষতি করতাম না, কিন্তু তুই যখন ওর সাথে আমার থাকতে দিলেই না, তা আমিও যাবো ঠিকই, কিন্তু আমি ওকে এমন কিছু দিয়ে যাব বন্ধু হিসাবে যে জীবনে ওর কোনো দিন ভালো হবে না, ভালো হবে না। যে আমার বোবাদের অ্যাকচুয়ালি যে বাস্তবেই সাধারণ একটা বোবার শরীরে কিন্তু খুব রাগ থাকে, খুবই রাগ থাকে, তো ওর ও বলছে আমার শরীরে যত সমস্ত রাগ আছে আমি ওকে দিয়ে যাব, এ তো ওর ভালো হবে আমি জানি না, কিন্তু ওর খারাপটাই বেশি হবে, ঠিক আছে ও খারাপটাই হবে, আমি এটাই বলে গেলাম, ঠিক আছে আল্লাহ যা কর আর তোমরা কইরা নাও। তো এই হলো আমার মনে করেন যে এই যে জিদ, এই জিদের উপরে দিয়ে মনে করেন আমার অ্যাকচুয়ালি আমার লেখাপড়া আমার সব কিছু দেয় ঠিক আছে আমার সব শেষ। ও এখান থেকেই মনে করেন যে আমি ক্লাস 8 পর্যন্ত কোনোরকম ভালোভাবে পড়লাম, তা খুব জিদ সামলায় সামলায় পড়ছি বাড়িতেই করে, ফাইনালি আমার পরীক্ষা দেবো, আমি দেবই না, আমি দেবই না, আমার মামি একটা কথা বলছে এর জন্য আমি দেবই না, কি করলাম ওই বইগুলি নিয়ে বাঙালির দোকানে বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম পড়বই না যা। এইরকম করতে করতে আমার লাইফ পুরাটাই হেল হয়ে গেছে এই এই একটার কারণে। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আমাদের শ্রোণী আজকে অতিথি, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনাটি ভয়ঙ্কর তার চাইতে বেশি দুঃখর এবং বেদনাদায়ক, যেটি তার জীবনে একটি ভয়ঙ্কর প্রভাবও ফেলে গেছে। সো আমরা আশা করব এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক। সো আপনি হয়তো শুনছেন এই মুহূর্তে আমাকে, আপনি জানতে চান যে আসলে শোয়ের নামটা কী, কারণ আপনি প্রথমবার শুনছেন, এটি হচ্ছে ভূত স্টুডিও, যেটি জাগো এফএম 94.4 হয় ভূত স্টুডিও। এই শোটিতে আমি উদয় থাকি আপনাকে কিছু বন্ধুদের মাধ্যমে গল্প শোনানোর জন্য, আর গল্পগুলো ডেফিনেটলি প্যারানর্মাল, যেহেতু ভূত স্টুডিও নামেই বোঝা যাচ্ছে, যেগুলো আসলে বিশ্বাস বা অবিশ্বাস
করা একান্ত ব্যক্তিগত আপনার ব্যাপার, এই ব্যাপারে আমি আপনাকে কোনোভাবেই কিছু বলতে পারবো না, বাট আমি বিনোদনের খাতিরেই শোটা প্রচার করে থাকি। তো আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান, আপনার কাছে যদি এই যে সোনিয়া যেমন আজকে নারায়ণগঞ্জ থেকে চলে এসেছেন তার কিছু গল্প বলার জন্য, তো উনি কিন্তু ডিরেক্ট আমাদের এখানে চলে আসেননি, উনি গত সপ্তাহে রেজিস্ট্রেশন করছে, আমাদের টিম ওনাকে ফোন করছে, ওনার গল্প শুনছে, ফাইনালি ওনাকে সিলেক্ট করে ওনাকে টাইম বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবারের জন্য আপনি সিলেক্ট হলেন এবং আপনি আসবেন। এই পদ্ধতিতেই সবাই এখানে আসে। সো তুমি যদি আজকে প্রথমবার শুনে থাকো, আপনি যদি আমাকে প্রথমবার শুনে থাকেন, আর আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই রকমের ঘটনা আমারও জানা আছে, আমিও আসতে চাই রেডিওতে এসে গল্প বলতে চাই, তাহলে কি করবা? সিম্পল ব্যাপারটা কিন্তু খুবই সহজ, খুব কঠিন কোনো কিছু করতে হবে না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলো তুমি এখনই RBS, স্পেস দিয়ে লিখো তোমার নাম, স্পেস দিয়ে তোমার লোকেশন লিখো, স্পেস দিয়ে তোমার প্রফেশনটা টাইপ করতে হবে, তুমি কি করো। এবার পুরো SMS পাঠাবে আমাকে 26969 এই নাম্বারটিতে। আবারও বলছি, RBS, স্পেস নাম, স্পেস লোকেশন, স্পেস তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দাও 26969 নাম্বারে। শুধুমাত্র যারা নেক্সট উইকে এখানে এসে গল্প বলবা তারাই এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবা। অনেকে শখে খুশিতে RBS, স্পেস নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দাও, পরবর্তীতে ফোন দিলে শোনা যায় তুমি আসলে ভুলে পাঠিয়ে দিছো, কিংবা তুমি আসলে আম্মুর মোবাইল থেকে পাঠিয়ে দিছো, তুমি তোমার বড় ভাইয়ের মোবাইল থেকে পাঠিয়ে দিছো, এরকম অনেকেই মানে এরকম ঘটনা ঘটায়, পরবর্তীতে বাসায় বকাঝকাও খায়। সো আমি বলবো ছোটো ছোটো বন্ধুরা, এই রেজিস্ট্রেশনটা হচ্ছে শুধু যারা রেডিওতে এসে গল্প বলবে তাদের জন্য। সো যদি তুমি আসতে চাও বাসায় আগে পারমিশন নাও, তারপর রেজিস্ট্রেশন করো, কোনো সমস্যা নাই। সো আজকে চলছে ভূত স্টুডিও, আর শনিবারে হবে লাভ স্টোরি। শনিবারে রাত 10টায় ভালোবাসার কিংবা জীবনভিত্তিক গল্প শুনতে হলে কান পাততে হবে আর জি উদয়ের সাথে, শনিবার রাত 10টায় জাগো FM 94.4 লাইভটা শেয়ার করার কথা বলেছিলাম, অনেকে করেছেন অনেকে করেন নাই, যারা করেন নাই প্লিজ শেয়ার দিস লাইভ, প্রথমত নিজের প্রোফাইলে শেয়ার করেন, পরবর্তীতে বিভিন্ন গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দিবেন, এটা আমার বিশ্বাস। বন্ধু আরেকজন ওয়েট করছে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম রফিক আহমেদ খোকন। কি করেন আপনি? আমি একটা মেডিসিনের ব্যবসা করি। আচ্ছা, সো শুনি আপনার প্রথম অভিজ্ঞতাটা বলেন। মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসলে ঘটনাগুলো বলার আগে দুই একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আমাদের এই অনুষ্ঠানটা শুনছে, সবাইকে রিকোয়েস্ট করব যেন আজকের ঘটনাগুলো শেয়ার করার জন্য, বেসিক্যালি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে নারায়ণগঞ্জে, আনোয়ার, জাফর এবং আরও যারা আছেন তারা সবাই শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে এই অনুষ্ঠানটা অনেক এগিয়ে যাবে। যাই হোক, আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অনেক আগের, ঘটনাটা ঘটেছিল আমার নানুর সাথে। আমার নানু বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো আমার নানুর যখন বিয়ে হয়, একটু বলে রাখি যেটা হচ্ছে যে আমার নানা ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো আমার নানুর বিয়ে হয় আমার নানার সাথে। আমার নানু দেখতে অনেক সুন্দরী ছিল। বিয়ে হওয়ার পর এক বছরের কিছু সময় পর আমার নানু প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট হওয়ার পরে যখন আমার নানুকে নিয়ে ডাক্তার কবিরাজের কাছে আমার নানা যায় চিকিৎসার জন্য, তখন থেকে তার কিছু ঘটনা, মানে কিছু প্যারানর্মাল ঘটনা তার সাথে ঘটতে থাকে। একদিন আমার নানু মাগরিব নামাজের কিছু আগে হাত মুখ ধোয়ার জন্য কলে যায়, কলের সামনে যায়। তো ওখানে কিছু পানি, এটো পানি যেটাকে বলে গ্রাম ভাষায়, যেটা এটো পানি একটা বাঁশঝাড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তো বাঁশঝাড়টা অনেক আগে থেকেই আমার নানা বাড়িতে ছিল, এখন অবশ্য নেই, সেটা পরবর্তীতে কেটে ফেলা হয়েছে। ওখানে যখন এই বাঁশঝাড়ের মধ্যে পানিগুলো ফেলে দেওয়া হয়, তখন থেকেই আমার নানুর উপরে একটা প্রভাব শুরু হয়। তো নানু ঘরে চলে আসে। ঘরে আসার পর রাত থেকেই আমার নানুর কিছু উপসর্গ দেখা দেয়, প্যারানর্মাল কিছু উপসর্গ দেখা দেয়। তো এটা আমার নানা তেমন কোনো আমলে নেয়নি বিষয়টা। তো যাই হোক, পরের দিন আমার নানার নিজস্ব কাজে বের হয়। তো আমার নানু এর মধ্যে
এই উপসর্গ নিয়েই সে তার চাচি শাশুড়ির সাথে শেয়ার করে বিষয়টা, তো তারাও তেমন কোনো রেসপন্স দেয় না। তো এভাবে চলতে থাকলো অনেক দিন। চলতে থাকার পর এক সময় আমার নানুর প্রথম সন্তান প্রসব হয়, আই মিন আমার মামা, সেটা হয় মৃত সন্তান। তো এইভাবে পুরো ঘটনাটি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি শর্টলি বলছি। এভাবে আমার নানু পাঁচটা সন্তানের জন্ম দেয়, পাঁচটা সন্তানের জন্ম দেয় এবং প্রত্যেকটি সন্তানই হয় মৃত। তারপরে এই ঘটনা জানার পর আমার নানা বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ফকিরের কাছে দৌড়ঝাঁপ করে তাদেরকে এনে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে, তাতে কোনো সুরাহা হয়নি। তো একটা পর্যায়ে আমার নানু অ্যাবনর্মাল হয়ে যায়। অ্যাবনর্মাল হওয়ার পরে কি করত, কবর থেকে ওই আমার যে মামাগুলো মারা গেছে ওই লাশ উঠিয়ে উঠিয়ে সে নিয়ে বসে কাঁদত। তো এই সিচুয়েশনগুলো যখন আমার নানা দেখত, দেখার পরে আমার নানা একটু গোয়ার টাইপের ছিল, তো আমার নানা আমার নানুকে গাছের সাথে বেঁধে রাখত, যেহেতু মানসিকভাবে অ্যাবনর্মাল, কী করার, তাকে বেঁধে রাখত। তো ইন দ্য মিন টাইম একদিন ওনাদের বাড়ির সামনে দিয়ে একজন লোক যাচ্ছিল, তো বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পরে সে একটু ফকির টাইপের আর কি, ঢিলে ঢালা কাপড় পরা। তো সে এসে বাড়িতে বসলো, বসার পরে বাড়িতে কেউ আছে কিনা জিজ্ঞেস করলো। এর মধ্যেই আমার নানুর যে চাচি শাশুড়ি উনি আসলো। আসার পরে বললো যে আপনি কাকে চান, কী চান? তো ওই ফকিরটা বললো যে আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দেয়া হোক, খাবার দাও। তো আমার নানুর ওই চাচি শাশুড়ি কিছু খাবার নিয়ে আসলো, তাকে খাবার দিল। তো উনি খাবার খেয়ে বসলো। বসার পরে আমার নানু কিন্তু এখনও ওই গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। তো নানুর চাচি শাশুড়িকে ওই ফকির জিজ্ঞেস করতেছে, এই মেয়েটিকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে? তো আমার নানুর চাচি শাশুড়ি বলল যে বাবা আর বললেন না, এই মেয়েটার বছর বছর সন্তান হয় আর মৃত সন্তান হয়, আর ওই কবর দিলে কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে বসে থাকে, কী করা যায়? কোনো ট্রিটমেন্ট হইল না, কোনো সুরাহত হইল না, এখন আল্লাহ যদি চায়। তখন ওই ফকির উনি ওনার সাথে একটা জোলার মতো ছিল, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে জোলা, মানে ঝুলির মতো আর কি, যেটা ঝুলি থেকে কিছু গাছগাছড়ার ওষুধ বের করে আমার নানুর চাচি শাশুড়িকে বললো ওনার বাতটা খুলে দাও, হাতের বাঁধনটা খুলে আমার কাছে নিয়ে আসো। তো যাই হোক, হাতের বাঁধনটা খুলে ওনার কাছে নিয়ে আসা হলো। তো উনি বসলো, বসে বলল যে ওর তো অনেক বড় সমস্যা, তো তোদের এই বাড়িতে এই বাড়ঝাড়ে 200 বছর যাবৎ একটা জিন বসবাস করে, এই জিনটাই ওর ক্ষতি করছে, তো যদি ভালো হয় তাহলে আমি আজকে চলে যাচ্ছি, যদি ভালো হয় আমার নামে আল্লাহর নামে 2টা খাসি তোরা ছেড়ে দিবি। তো যাই হোক, সে কথা বলে ওষুধপত্র দিয়ে আমার নানুর চাচি শাশুড়িকে দিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে আমার নানু কিছুদিন পরে মোটামুটি একটু নর্মাল হলো। নর্মাল হওয়ার পরে তারও 1 বছরের কিছু সময় পর আমার এক মামার জন্ম হলো। উনি অবশ্য নেই, লুৎফর রহমান উনি মারা গেছেন। তো ওই মামার জন্মের পর আমার নানা অনেকগুলো খাসি ছাড়ছে, ছেড়ে দিছে, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেই ফকির আমার নানুর বাসায় আসছিল, তাকে ওষুধ দিয়ে গেছে, তাকে অনেক খোঁজাখুঁজির পরও, অনেক চেষ্টা করে, 1 বছরের বেশি সময় ধরেও আমার নানা খোঁজ করে, তার কোনো খোঁজ মেলেনি, পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।
তো যাই হোক, তারপরে আমার মামা হলো, এরপরে আমার আরও দুই মামা এবং আমার মা। আমার নানি এখন দুনিয়াতে নেই। তো এই হলো আমার প্রথম ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আসবো আপনার কাছে। শুনছিলাম আজকে আমাদের বন্ধু খোকনের তার জীবনের একটি অভিজ্ঞতার কথা। আপনিও নিশ্চয়ই এমন অভিজ্ঞতাগুলো হয়তো আপনার কাছে আছে বলে মনে করেন, কিংবা আপনি শেয়ার করতে চান, একটা প্ল্যাটফর্ম তো দরকার। সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে জাগো এফএম 94.4 এর প্রতি বৃহস্পতিবার রাতে ঠিক 10টা থেকে 1টা অবধি উদয় থাকে আপনার সাথে ভূত স্টুডিওতে। যদি আপনার মনে হয় আপনি আসবেন ভূত স্টুডিওতে এবং আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আপনাকে RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে আমাকে 26969 এই নাম্বারটিতে। ওয়েল, আমার একটু আপনাকে মনে করিয়ে দিই, আমাদের একটি শো হয় যার নাম হচ্ছে লাভ স্টোরি, যেটি প্রতি শনিবার দিন রাতে হয় 10টা থেকে 12টা। তো এই শোতে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করার নিয়মটা আমি একটু জানায় রাখি, কারণ এখানে অনেক নতুন বন্ধু আছে, হয়তো তারা জানেন না যে শনিবার রাতে লাভ স্টোরি হয়। এই অনুষ্ঠানটি জীবনভিত্তিক, জীবনের গল্পগুলোই আমরা এখানে তুলে ধরি, তবে সেখানে ভালোবাসা এবং ভালোবাসা সম্পর্কিত জীবনে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলোকেই। তা আপনার কাছে যদি এমন অভিজ্ঞতা থাকে আর আপনি আসতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এখন সারা সপ্তাহ রেজিস্ট্রেশন করা যায়, অর্থাৎ আপনি এখন শুনলেন মনে করছেন যে আচ্ছা আমি এই স্যাটারডেতে না হোক নেক্সট স্যাটারডেতে যাব, আমার স্টোরিটা বলা প্রয়োজন, আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অবশ্যই সশরীরে এসে গল্প বলতে হবে, মানে অনেকেই আছেন যে রেজিস্ট্রেশন ঠিকই করেন কিন্তু তিনি আসলে কেন করেন তিনি জানেন না। সো রেজিস্ট্রেশন আমরা তাই জন্যই বলি করতে, যে কারণে আপনি রেডিওতে এসে গল্প বলতে চান, অর্থাৎ রেডিওতে সশরীরে এসে গল্প বলার প্রিপারেশন আছে এবং আপনার গল্প বলার প্ল্যাটফর্মটা রেডি আছে, এখন আপনি আসবেন বলে ডিসাইড করেছেন, তাহলেই রেজিস্ট্রেশনটা করবেন। SMS PC-তে অনেকেই SMS করেছে আমাদেরকে, যারা আজকে নতুন এবং পুরনো, এরকম অনেক বন্ধুকেই দেখতে পাচ্ছি। স্নিগ্ধা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন পারুল, রয়েছেন আমাদের সাথে জুবায়ের, রয়েছেন আমাদের সাথে নিয়ামত, রয়েছেন মেহেদি হাসান, ফাহিম, জয়সহ আরও অনেক অনেক বন্ধু। লাইফটা শেয়ার হচ্ছে স্লো গতিতে, একটু গতিটা বাড়ায় দিয়ে আমরা প্রত্যেকে লাইফটাকে শেয়ার করি। নিজের টাইম লাইনে একবার হলেও শেয়ার করতে হবে এবং বাকি শেয়ারগুলো করবো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজে। মনে করিয়ে দিচ্ছি আগামীকালকে রাত 10:30 সময় আই হ্যাভ এ অ্যানাদার হরর শো, যেটার নাম হচ্ছে ভূতের ডায়েরি। অ্যান্ড ভূতের ডায়েরি শোটা আপনারা রেডিওতে হয়তো উপভোগ করতে পারবেন না, বাট ফেসবুকে আর যে উদয়ের পেজে যদি আপনি কানেক্টেড থাকেন ঠিক রাত 10:30 থেকে আপনি ভৌতিক একটা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সো জাগো এফএম 94.4 মানেই হচ্ছে আমার সেই সমস্ত বন্ধু যারা ভৌতিক অনুষ্ঠান শুনতে পছন্দ করেন, আমি বিলিভ করি তারা এই মুহূর্তে ভূত স্টুডিও শুনছে। সো তাদের জন্য কালকে ঠিক রাত 10:30 সময় আরজি উদয়ের পেজ থেকে আরেকটি শো হবে যার নাম ভূতের ডায়েরি। যদি আপনার কাছেও এই ধরনের প্যারানর্মাল ঘটনা থাকে কিন্তু আপনি সশরীরে রেডিওতে আসতে পারছেন না বলে মনে করেন, তাহলে আপনি আমার পেজে কানেক্ট হতে পারেন এবং সেখানে আপনি আমাকে ইনবক্সে জানাতে পারেন যে হ্যাঁ আমি বাসা থেকে গল্প বলতে চাই, আমার কাছে ইন্টারনেট আছে, স্মার্টফোন অ্যাভেলেবেল, আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। হোপফুলি কালকে হোক বা নেক্সট উইকে হোক আপনি কানেক্টেড হয়ে যাবেন এবং আপনার ঘটনাগুলো রাত জেগে আমরা শুনব। বাট এই মুহূর্তে আমি চলে যাব আমার পরের বন্ধু সোনিয়ার কাছে আবারও। সোনিয়া, আপনার দ্বিতীয় ঘটনাটা শুনব। আমার দ্বিতীয় ঘটনাটা হলো আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। তো একটা মেডিকেলে কাজ করতো, ওই কি লাশ কাটার ঘর বলে বলি ওখানে। তো ও আসলে কি লাশ তো কাটতো না, আর কি লাশগুলি দেখে দেখে রাখতো, ওখানে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতো। তো এখন যেদিনকা ওর সাথে এক ঘটনাটা ঘটে যায়, তো সেদিনও ওর ডিউটি পড়ে ওর ডিউটি করতেছে। তো ওর প্রতিটা লাশ দেখে দেখে রাখে, ওর রুমেতে ঘুরে আসে, এই হলো ওর কাজ। তো সেদিন দেখে যে একটা বিড়াল, ঠিক আছে, কালো রঙের বিড়ালটা তো ওর আশেপাশে ঘুরঘুর করতেছে আর খালি মিউ মিউ করে ডাকতেছে। তো এতটা ই করে নেয়, কেয়ার করে নেয় যে এটা জিনিসটা কী, বিড়াল তো বিড়ালই সাধারণত। তো এটা ভাবতেছে কারণ ওর সাথে এরকম আগে হয় নাই, তাই ও এটা বুঝতে পারে নাই। তো ওই বিড়ালটা কী করলো যে এক ফোঁটা রক্ত দেখছে ফ্লোরে, যেভাবে হোক পড়ছে, কীভাবে পড়ছে তো কেউ জানে না। তো পড়তে পড়ে ওটা ওর ফলো করতেছে যে ওই বিড়ালটা ওই ব্লাডগুলো খাচ্ছে। তখন ও বলতেছে ব্লাড খাচ্ছে মানে আচ্ছা ঠিক আছে। তো এর ভিতরে আরেকটা লাশ আসছে, তো ওইটা নিবে পরে ইতে পোস্টমর্টম করতে নিবে পরে।
তো ও মুহূর্তে কি করছে, ও লাশের থেকে কিছু ব্লাড নিয়ে ফ্লোরের ভিতরে ফালাইছে। দেখেতে কি করে এটা, তখন দেখলাম ব্লাডটা খাচ্ছে, তো এখন আবার কি হলো এটা দেখি খায়নি। তো ও আবার কি করছে, কিছু ব্লাড নিয়ে ওই ফ্লোরেই আবার ফালাইছে। ফ্লোরে ফালার পর ওই ব্লাডটা ঠিক ওই আবার ওখানে উকুল খেয়ে ফেলছে, টোটালি খেয়ে ফেলছে। তখন একটু ঘাবড়াই গেছে যে এটা অন্য কিছু হবে। তো যখনই ওই পোস্টমর্টমটা করা শেষ হয়েছে, পরে লাশটা নিয়ে আসছে আয়েশা, যখনই রাখছে ওই লাশ রাখার বক্সে। তো রাখার পরে তো যখনই ওই লাশটা রাখলো, ও ঢেকে দিছে, ঢেকে দিয়ে ওই ইয়ারগুলো ডটা আটকে ও চলে আসছে। এর ভিতরে ও দেখতে বসে রয়েছে দরজার বাহিরে, হঠাৎ একটা শব্দ আসলো ভিতর থেকে, যে জোরে আমরা যেমন এই স্টিলের আলমারি গুলি খুলি ওরকম একটা শব্দ। তো এরকম শব্দটা পায় ও আবার ভিতরে ঢুকছে। ঢুকে দেখে যে যে লাশটা মাত্র রাখলো সেই লাশটার ডোরটা খুলে গেছে। তখন ও ঘাবড়ায় গেছে, তো এখন কী করবো। সামনে এক পা দু পা করে সামনে গেল, যা দেখে যে যে লাশটা থেকে ওই বিড়ালটাকে ব্লাড দেওয়া হয়েছিল খেতে, ওই লাশের ডোরটাই খুলে গেছে। তো খুলে গেছে আর মুখের উপরে যে কাপড়টা ছিল ওই কাপড়টা নেই, মুখের উপরে নেই, সরে গেছে। তো ও কী করলো, ওই কাপড়টা যখন নিয়ে আবার ঢেকে দেওয়ার জন্য টান দিল, ওই ভিতর থেকে আর কাপড় আসে না, কাপড়টা ভিতরে আটকে দিচ্ছে। ও কোনো রকমই লাশটা ঢেকে দিতে পারতেছে না। কেন ঢেকে দিতে পারতেছে না, এখন ও তো একটু অনেক ভয় করতেছে, আর ওখানে আর কেউই নাই, ঠিক আছে, আরেকজন থাকে সেও নাই, আজকে ও একা ওখানে। তো এরকম প্রায় অনেকক্ষণ সময় এরকম করতেছে, তখনই দেখে যে ওই বিড়ালটা ওই দরজার সামনে দাঁড়ানো, দাঁড়ানো দাঁড়ানো ডাকতেছে। তখনই ও ঘাবড়ে বুঝতে পারছে যে আর তো ব্লাড তো, এটা তো ব্লাড নাই, এখন কি করব আমি, আর এখন যদি ওটা আমার কোনো ক্ষতি করে ফেলে তখন আমি তখনই বা আমি কী করব। ও তো মনে এইতে দোয়া দূরত পড়তেছে, কিন্তু কোনো কামই হইতেছে না, কোনো কাজই হইতেছে না, আর ওর লাশটা ঢাকতেও পারতেছে না, ডোরটাও লাগাতে পারতেছে না। তো লাগাতে পারতেছে না কেন, এরকম হইতেছে। তা বিড়ালটারে ও ওই তাড়ানোর জন্য একটু শব্দ করলো, তো বিড়ালটা সরে গেছে, ওখান থেকে সরে গেছে। ও বিড়ালটা সরে যাওয়ার পরপর দিয়েই ও লাশটা ঢেকে দিতে পারছে কাপড়টা, আর ডোরটাও লাগাই দিয়েছে, লাগাই দিয়ে এসে। তো ওখানে ওই লাশ কাটার ঘরের পাশে বলে রাখি যে একটা বকুল ফুল গাছ ছিল, তো ওখানে আইসা ওই গাছতলায় বসে রয়েছে ভয়ে, যে ও জানে যে বসতেছে সবার কাছ থেকে শুনি যে আগুন জাতীয় জিনিস কে এরকম থাকলে তো ভূত পেত সামনে আসে না। তো ও এই ভয় একটু সাহস নিয়ে একটা সিগারেট ধরে আপনি খাচ্ছে, তো একটার পর একটা জ্বালায় যাচ্ছে। তো ও আবার ভাবতেছে যে এখন কি করব, কোথায় কাউকে যে বলবো, বলতে পারতেছি না, আশেপাশে কাউকেও দেখতেছি না, এমনইভাবে পজিশনে আসো। তো এর ভিতরে দেখে যে সিগারেটটা শেষ প্রায়, ওই বিড়ালটা ওই বকুল গাছের উপরেই বসে বসে আবার মিউ মিউ করে ডাকতেছে। তখন ও কী করলো, একটা লাঠি নিল, লাঠি নিয়ে ওই বিড়ালটাকে তাড়ানোর জন্য গাছের উপরে বাড়ি মারছে। তো বাড়ি মারার পরে এই গাছের থেকে এক ফোঁটা রক্ত ওর শরীরে পড়লো। পড়ার পরে ও তাকায় দেখে যে ওর শরীরে ব্লাড, কীরকম বিড়ালটা পরে গাছের পাতার ভিতরে বাড়ি মারে ব্লাড, মানে যেখানে বাড়ি মারে সেখান থেকেই রক্ত পড়তেছে ওর শরীরের উপরে, পুরা শরীর আর রক্তাক্ত হয়ে গেছে, যে মনে হয় যে রক্ত দিয়ে গোসল করে উঠছে এই অবস্থা। তো ও এরকম দেখে ও খুবই ভয় পেয়ে ওখানে মনে করেন বেশ পড়ে যায়। পরে ওর বাসা নিয়ে আসে, যখনই ওর হুশ আসে তখন দেখে ও বাসায়, বাসা এরপরে ওর শরীরে এমন ভীষণ জ্বর আসে। তো জ্বরের জন্যে ও একটা না 10 দিন বিছানায় পড়া ছিল, অনেক ডাক্তার ডাক্তার আসে কোনো ই হয় না। তারপরে আপনি মনে করুন কবিরা জানে ঝাড়ায়, তো ভয়ের কারণে বেশিরভাগই ও এরকমটা হয়েছে। তো ও আর কখনো ওই ইয়াতে যায় না, মেডিকেলে যায় না, ওকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, ও বলে যে না আমি আর ওখানে যাব না, আমি এই চাকরি করব না, আমি ওখানে থাকলে আমার সমস্যা হবে, আমি যাব না। তো ওর বাড়ির থেকেও বলছে যে না ওর যাওয়ার দরকার নেই, এই চাকরি করার দরকার নেই, কেন
ও আর জানে। এই সপ্তাহখানিক পর দেখা যেতেছে যে ও প্রায় সময় এরকম ওই স্বপ্নটা দেখে আর খুব ঘুমে থেকে চিকার দিয়ে উঠে। ওর মাও খুব ভয় পেয়ে যায় এখন কি করবে। তো প্রায় রাত্রে এরকম ওর সাথে হয়। তো হওয়ার পরে ওর আম্মু একবার একটা ভালো কবিরাজ আনে, আইনা ওকে দেখায়, ঠিক আছে। তারপরে কবিরাজ ওর একটা দেয়, তাবিজ দেয় শরীর বন্ধ করার জন্য। তো তাবিজ দেওয়ার পরে তারপর থেকে ও একটু সুস্থ, আর ওর সাথে এরকমটা হয় না, কারণ ওখানে আর চাকরি তো যায় না, আর এরকমটা হয় নাই, এখনও ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আমরা সোনিয়ার কাছ থেকে তার একটি অভিজ্ঞতার কথা। কেমন লাগলো এই অভিজ্ঞতাটা সেটা আমাদেরকে জানাতে পারেন। তার জন্যে শুরুতে যে এফএম স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। ইন্টারেস্টিং ঘটনাগুলো আমরা একের পর এক শুনেই যাচ্ছি। ইতিমধ্যে রাত 10:54 বলছে জাগো এফএম 94.4 এর স্টুডিওর ঘড়ি। শোটা রাত একটা পর্যন্ত চলবে এবং আজকে অনেকগুলো ঘটনা আপনাদেরকে শোনাবো। এই প্রিপারেশন নিয়ে আমরা শোটা স্টার্ট করেছি। সো কেমন লাগছে, কি করছেন, কোথায় আছেন, সমস্ত কিছু জানতে চেয়েছিলাম যে এফএম স্পেস নাম দিয়ে মনে কথাগুলো পাঠাতেও বলেছিলাম 26969 এই নাম্বারটিতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট উইকে তোমার কাছে থাকা গল্পগুলো রেডিওতে এসে যদি সশরীরে বলতে চাও তাহলে আজকেই রেজিস্ট্রেশনটা করে ফেলো। মোবাইলটা হাতে নিয়ে নাও, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলো RBS, বি ফর বল, RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন অবশ্যই লাগবে। লোকেশন মানে হোম টাউন না, লোকেশন মানে তুমি যেখানে থাকো। স্পেস দিয়ে তোমার প্রফেশন, স্টুডেন্ট হলে অবশ্যই মেনশন করতে হবে স্কুল কলেজ না ইউনিভার্সিটিতে পড়ছো। জব করলে শুধু জব লিখলেই হবে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখতে হবে, অর্থাৎ যে যে প্রফেশনে আছেন সেটা লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখা, 26969 শুরুতে রেজিস্ট্রেশন করতে হলে RBS। সো চলো পরের ঘটনাটা শুনি খোকন ভাইয়ের কাছ থেকে। খোকন ভাই পরের ঘটনাটা বলেন। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে। সঙ্গত কারণেই আমি নারায়ণগঞ্জের লোকেশনের কথাটা আমি বলবো না, গার্মেন্টসের ঘটনা, নামটাও আমি উল্লেখ করবো না, শুধু ঘটনাটা বলবো। এই গার্মেন্টসটা পাঁচতলা। তো এই গার্মেন্টসে আমার এক ছোট ভাই এখানে জব করে, ভালো একটা পদে উনি চাকরি করে ওখানে। তো এই গার্মেন্টস সম্পর্কে ডিটেলস উনি আমাকে বলছে। তো এখানে ব্যাপারটা বলে রাখি, এই গার্মেন্টসটা যেখানে হয়েছে ওর পিছনেই ছিল একটা শ্মশানঘাট, চিতাখোলা বলে যেটাকে। এবং রিসেন্টলি কয়েক বছর যাবৎ এই গার্মেন্টসটা হয়েছে। এই এলাকাটা ছিল এরকম একটা এলাকা যে 71-এ পাকিস্তানি আর্মিরা যত মানুষ মারত সব লাশগুলো এখানে এবং এর আশেপাশে ফেলে রেখে যেত। আর জায়গাটা হিন্দু এলাকা হিসেবে পরিচিত এবং যেহেতু ওখানে শ্মশানঘাট ছিল, চিতাখোলা ছিল, আর ওই হিন্দু মেয়েদের ওখানে পোড়ানো হতো। বিশেষ করে 71-এর কথা বলি, 71-এ যেই আমাদের হিন্দু সম্প্রদায়ের যে মা বোনগুলো লাঞ্ছিত হইতো তাদেরকে, তারপর লাঞ্ছিত হওয়ার পর তারা আত্মহত্যা করতো, তাদেরকে পোড়ানো হইতো গার্মেন্টসের ঠিক পেছনে এই শ্মশানঘাটটা। ওটা এখন নাই, তো যাই হোক ওই জায়গাটা এখন গার্মেন্টস হয়েছে। তো গার্মেন্টসটা হওয়ার পর থেকে কিছু অস্বাভাবিক ঘটনা ওই গার্মেন্টসের কর্মীদের সাথে প্রায়ই ঘটে যেত। তো ঘটনা ঘটে গার্মেন্টসটা তৈরি হওয়ার ঠিক এক বছর পর থেকে। গার্মেন্টসটা পাঁচতলা এবং তিনতলার যে ফ্লোরটা এটা দক্ষিণে গার্মেন্টসের তিনটা ফ্লোরের তিনতলায় দক্ষিণে যে ওয়াশরুমগুলো, বাথরুম আর টয়লেট একসাথে করা ছিল। তো ওখানে মহিলা টয়লেট আলাদা এবং পুরুষের টয়লেট আলাদা। তো ব্যাপারটা হচ্ছে যে মহিলারা যখন টয়লেটে যেত তো অনেক প্যারানর্মাল ঘটনা ঘটত। তো এটা নিয়ে অনেক কথাবার্তা ওই গার্মেন্টসের মালিক পক্ষদের সাথে বা কর্মকর্তা পক্ষদের সাথে কথাবার্তা হয়েও কোনো সুরাহা হয় নাই। তো তারা বিষয়টা আমলে নেয়নি। ঠিক তার কয় মাস পর ঘটল একটা নতুন ঘটনা। ওই গার্মেন্টসের ঠিক তিনতলার ওই ফ্লোরের টয়লেট থেকে একটি মেয়ে উধাও হয়ে গেল। অলৌকিকভাবে উধাও হয়ে গেল, তার
ওড়নাটা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তো এটা নিয়ে অনেক থানা পুলিশ, অনেক গণমাধ্যমের লোকজন, মিডিয়ার লোকজন অনেক গেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর গার্মেন্টসের যে মালিক, ওনাকে নাকি স্বপ্নে দেখানো হয়েছিল যে এই তুই যে কোনো কিছু একটা কর, বা আমাদেরকে একটা ভোগ দে, বা আমাদেরকে কিছু একটা কর, তাহলে তোর এই সমস্যা থেকে তুই মুক্তি পাবি। তারপর এই গার্মেন্টসের মালিক মোটামুটি অনেক টাকা পয়সা খরচ করে কয়েকটা গরু জবাই টবাই দিয়ে লোকজনরে খাওয়ানোর পরে মোটামুটি বছরখানিকের মতো খুব ভালোই চলছিল। এক বছর যাওয়ার পরে ওই টয়লেট ওই মালিকপক্ষ ভেঙে অন্য পাশে নেয়, তিনতলার ফ্লোরের যে টয়লেট ওটা ভেঙে অন্য পাশে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই ফ্লোরটা চালু করে। তো চালু করার পরে ঠিক তার কিছুদিন পর ওই গার্মেন্টসের মালিককে আবার স্বপ্নে দেখানো হয় যে তুই টয়লেট এবং ওয়াশরুম যেই জায়গাতেই ছিল সেই জায়গাতে এনে রাখ, নতুবা তোর অনেক বড় ক্ষতি হবে। তো যেই কথা সেই কাজ, ওই টয়লেট ওয়াশরুম ভেঙে আবার সেই আগের জায়গায় আনলো। আনার পর মোটামুটি ছয় মাস থেকে এক বছর ভালোই চলছিল। ছয় মাস এক বছর যাওয়ার পর আবার সে একই ঘটনা। এভাবে আমাদের জানা মতে চার থেকে পাঁচজন মেয়ে ওই টয়লেট থেকে উধাও হয়েছে, এবং প্রত্যেকটা টয়লেটেই ওই টয়লেটের মধ্যে প্রত্যেকটা মেয়েরই ওড়না ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, ওড়না ছাড়া কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে এই ঘটনাগুলো হওয়ার পর মালিকপক্ষ ওই তিনতলার ওই ফ্লোরটা বন্ধ করে দিতে বাধ্য হয়। এখনও পর্যন্ত ওই তিনতলার ফ্লোর বন্ধ, ওখানে কোনো স্টাফ কাজ করে না, পাঁচতলার গার্মেন্টসের তিনতলার ফ্লোরটা বন্ধই থাকে। পরবর্তীতে তারা অনেক কবিরাজের কাছে যায়, যারা এগুলো নিয়ে রিচার্জ করে। তো তাদের কাছে যাওয়ার পরে তারা সমাধান হিসেবে একটা কথাই বলছে যে এটা আস্তে আস্তে ঠিক হবে, তবে এখানে যে পিছনে গার্মেন্টসের পিছনে যে শ্মশানঘাটটা ছিল, এখানে যারা ওই যে আগেই বলছি যে আপনার হিন্দু যে মেয়েরা সুইসাইড করতো তাদেরকে পোড়ানো হইতো, তাদের প্রেতাত্মাগুলো এগুলো ঘুরে বেড়ায় এখানে, যার কারণে কোনো পুরুষ লোকের উপরে অ্যাটাক না করে তারা অ্যাটাকটা করে মহিলাদের উপরে। তো এইভাবেই এখনও চলছে গার্মেন্টসটা, ওই তিনতলার ফ্লোরটা বন্ধ আছে। তো এই হলো আমার দ্বিতীয় ঘটনা উদয় ভাই। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আরও চমৎকার একটা ঘটনা আমাদের বন্ধু খোকন ভাইয়ের কাছ থেকে। সো আপনি কেমন আছেন, কোথায় আছেন, কী করছেন সে কথাও অনেকে জানিয়েছেন। যেমনটা রফিক বলছে, উদয় ভাই গল্পগুলো ভালো লাগছে। সানবিন বলছে, উদয় ভাই অলওয়েজ আমি শুনতে চাই ভূতের গল্প। আর রূপন নামে একটা বন্ধু যুক্ত হয়েছেন, ভালো লাগছে শুনতে, সেটিও তিনি জানিয়েছেন। শরাফাত বলছে, আমি আসতে চাই, আসার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার নিয়মটা খুবই ইজি, ওই যে বলছিলাম মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, বি ফর বল, RBS একসাথে, স্পেস আপনার নাম, আপনার নাম স্পেস আপনার লোকেশন, লোকেশন মানে আপনি যেখানে থাকেন, স্পেস আপনার প্রফেশন, প্রফেশন মানে আপনি যা করেন, তারপর সেই পুরো SMS পাঠাবেন 26969 এই নম্বরটিতে। ঠিক 11:02 বলছে স্টুডিওর ঘড়ির কাঁটা। আমরা দুজনের কাছ থেকে আর একটা করে ঘটনা শুনবো, বা ছোট ছোট ঘটনা শুনতে চাই এবার। সোনিয়ার কাছে চলে যাব আমরা সরাসরি, শুনি। আমার তৃতীয় ঘটনাটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া, যখন আমি প্রেগনেন্ট, আমার বেবিটা 7 মাস, আমি যে বাসায় থাকি ওই বাসাটাই একটু অন্য রকম ছিল, তা আমরা তো বুঝতে পারিনি। সবাই বলতো যে আশেপাশের লোক যে এই বাড়িতে তো এরকম আছে, কিন্তু আমাদের সাথে ঠিক এরকম তো কিছু দেখিও নাই, কিছু হয়ও নাই, তার জন্য তেমন একটা আমরা গুরুত্ব দিই নাই। তো যখনই আমি ওখানে, আমার বেবিটা আমার মাত্র 7 মাস, তখনই আমি আমার শাশুড়ি ওনারা কেউ বাড়িতে ছিল না, তো আমি আর আমার হাজবেন্ড তো বাসায়, এক সময় তো দেখি যে কারেন্ট নেই, সন্ধ্যার থেকেই কারেন্ট নেই, প্রচুর গরম। আমরা বাড়ির ভিতরে তিনটা ভাড়াটিয়া ছিলাম, তো ভাড়াটিয়ারা সবাই মিলে ওখানে রাত 10টা পর্যন্ত গল্প আড্ডা দিতাছি যে কারেন্ট আসুক, আসলে আমরা তখন ঘরে যাব নে বসে রয়েছি। তো সবাই সবাই রুমে চলে গেছে, তো আমি আর আমার হাজবেন্ড বসেই রয়েছি যে কী করবো, ঘুম আসতেছে না আর এত গরম, তো একটু থাকি পরে থাকি, এরকম করতে করতে
তো ও বলতেছে আচ্ছা তুমি থাকো তো আমি একটু রাস্তা থেকে হাইটে আসতে আসতে আইসা তোমার সাথে পরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো নে, ঠিক আছে? ও চলে গেছে। না আমি ওখানে সিঁড়িতে বসে রয়েছি, ছাদে সিঁড়িটা উঠার, তো বাড়িটা ছিল দোতলা, ওখানে বসে রয়েছি। বসে থাকার সময় তো দেখি যে একটু হালকা হালকা বাতাস আসতেছে, যে না গরমের ভিতরে বাতাস সবাই একটু ভালোই লাগার কথা, ভালোই লাগতেছে। তো এরকম করতে করতে রাত 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো ও বলতেছে আর কত বসে থাকবো, কারণ মনে আজকে আসবে না, তো চলো যে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে চলো যাই। তো চার জানলা ধরে আমার হাজবেন্ড ভাত খেলো, তো আমি আর খাইলাম না, রাত্রে আমার ভালো লাগতেছে না, খাবো না। তুমি ও খেয়ে দে শুধু দুজনই শুয়ে পড়ছি। তো আধা ঘন্টা না 15-20 মিনিট হবে এরকমের মধ্যেই দেখি যে কোনো কথা নাই, কোনো সারা শব্দ নাই, সবাই সবার মতো শুয়ে রয়েছি। আমি যাক না, আমার কাছে খুব খারাপ লাগতেছিলো। এর ভিতরেই আমার বেবি যেহেতু পেটে পানি ভাঙা শুরু হয়ে গেছে, আখার উপরে কেন লাফ দিয়ে উঠছি বাতি ধর। আমার হাজবেন্ডটা বলতেছে তাড়াতাড়ি লাইট অন করো তো, দেখো কী হয়েছে। এখন দেখতেছি যে আমার পানি ভাঙা শুরু হয়েছে, কেন এরকম হইতেছে? এখন তো এটা আমার জিজ্ঞেস করলো যে বেবি কয় মাস, আমি কই মাত্র তো 7 মাস চলতেছে, তো এখন এরকম। আচ্ছা ঠিক আছে, তা আম্মা তো বাসা নাই, আমার শাশুড়ি, উনি আবার ঢাকায় গেছে। তো এখন আমাকে ফোন দিলাম যে আম্মা এই অবস্থা, তেন কী করব। তো আম্মা আবার বলতেছে যে আচ্ছা ঠিক আছে উপরে বাড়িয়ালিকে ডাক দাও, দেখো উনি যেহেতু বাসা আছে দেখবো। পরে বাড়িয়ালিকে ডাকায় আনলাম, আনার পরে উনি আবার জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে আমি বসি, তুমি এলাকার ভিতরে একটা দাই আসলো তাকে নিয়ে আসলো। ওনাকে আসার পরে বলতেছে যে দেখুন তো এই অবস্থা। তো বললো যে তোমার কয় মাস চলতেছে আম্মু? আমি কই খালাম উনি আমার তো মাত্র 7 মাস চলতেছে। কয় এটা তো খুব খারাপ কথা, 7 মাসের কালা এরকমটা হওয়াটা তো ঠিক না, আর এটা তো আমার হাতের নাগালের বাইরে, দেখেন আপনারা কী হয়। তো সারা রাত বসে রইলাম। তো এখন আমাকে আমার হাজবেন্ড আর সবাই পরামর্শ দিল আমার আত্মীয় স্বজন যে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নিয়ে যাও, দেখো কী হয় ওখানে কী হয়। পরে আমাকে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে আসলো। সারা রাত ওরকমই, খালি পানি যাচ্ছে তো যাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যথা নাই, কোনো সারা শব্দ নাই, কিছু না। যেমন যেহেতু বেবি পেটে থাকলে যখন সময়টা কোন আসে তখন একটু আনচেনলি মাখলাদের যেমন একটা ই হয়, আমার ওরকম কিছু না। তো আমাকে নিয়ে আমার হাজবেন্ড ঢাকা মেডিকেল আসলো। আস্তে আস্তে সকাল 10টা বাজলো, ওখানে পরে আলট্রাসোনোগ্রাম করলো, করে দেখে যে বেবিটা ঠিক আছে কিন্তু উল্টা হয়ে রয়েছে, পেটের ভিতরে উল্টা, জরুরি সিজার করতে অপারেশন করতে হবে। তো যখনই আমাকে নিয়ে সারা বিকাল দিকে নিয়ে গেল অপারেশন রুমে, অপারেশন করে নিয়ে আসা, তো আমার বেবিটার চোখ ফুটে নেই, চোখই ফুটে নেই, ঠিক আছে, একবারে পিচ্ছি, যে আমার এক হাতের তালুতে মনে হয় শুধু নেওয়া যাবে। তো ওকে নিয়ে আইসিউতে ভর্তি করলো। আইসিউ করাতে চোখ কীভাবে ডাক্তারেরা গ্লাসে রেখে আবার চোখ টোক ফুটালো, যাক আমরা মনে করেন অনেক বেবিটাকে নিয়ে, আমাকে নিয়ে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, হয়েছে আমার বেবিটাকে নিয়ে, আমার বেবিটা খুবই অবস্থা খারাপ ছিল। পরে যখনই আমরা 12 দিন মেডিকেলে ছিলাম, 12 দিন পর বাসায় আসছি, তো বাসায় আসার পরে আমার বেবিটাকে যেদিন আসে তার পরের দিনেই আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আম্মা, আমি আমার বেবিটা ঘরে ছিলাম একই রুমে। তো আমি আমার এই সময় আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন পড়লো, তো আমি বের হই, আমি ওকে বললাম যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি ওকে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তুমি যাও। আমি বের হইলাম, বের হয়ে যখনই আমি ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমটা আর ওই যে ছাদের সিঁড়িটা যাওয়ার সামনাসামনি, আমি তখন রাত 1টা বাজে, আমি গেটটা খুললা যখন নিয়ে আমি বাইরে তাকালাম, দেখলাম যে সিঁড়িটার উপরে এমন ভাবে বসে রয়েছে অবিকল, চেহারাটা একটু মানুষের মতো আপসে আপসে আসে কিন্তু একটা বিড়াল এমনভাবে বসে রয়েছে, পা মানুষের মতো বসে রয়েছে, পাও ভাইঙ্গা কেমনই যেন অদ্ভুতভাবে বসে রয়েছে। ওর আমরা যেমন মানুষ সিঁড়িতে বসলে যেন একটা পা উপরে থাকে, একটা একটু পাওটা নিচে থাকে, তো ওরকমই বসে রয়েছে।
যে ও কি বিড়াল না ও মানুষ না ও কি, কোনোটাই আমি মিল খুঁজে পাইতাছি না। কিন্তু চোখ দুইটা মনে হয় যে আগুনের মতো জ্বলতেছে, এমন কেন? তা আমি একটু ঘাবড়াই গেছি। আমারকে শুধু এক নজরও দেখা দিয়া নাই, ওখান থেকে নেই, কোথায় গেল? উপর হাওয়া। তা আমি বুঝতে পারছি যে জিনিসটা আসলে কি হয়েছে, যেহেতু আমার সাথে এরকম কিছু একটা ঘটছিল আগে। তা আমার রুমের সামনে গেলাম, যে আমার দরজা নক করার পরে আমার হাজব্যান্ড তো জাগ নাই, তো ওকে বললাম যে একটা ম্যাচ ফিক আমারও তোমার কাছে, তো ম্যাচটা দিল পরে আমি আবার ওখানে আগুন ধরালাম দরজার সামনেই। আগুন ধরায় পুরো শরীরটা আগুনের উপরে দেওয়া নিয়ে আমি ঘরে গেছি। ঘরে যেয়ে বললাম যে তুমি আজকে বেবিটাকে তোমার পাশে নিয়ে যাও, তোমার কাছে রাখো, আমার কাছে ওকে ভিড়তে দিও না। কয় কেন? আমি কই যা বলার আমি সকালে বলবো, এখন আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে, তুমি ওকে আজকে একটু সামলাও। আমি ওভাবে সারা রাত পার করেছি। ফজর আজানের সময় আমার শাশুড়ি আম্মা উঠলো, উঠলার পরে আমি আমার শাশুড়ি আমার সাথে কথাটা বললাম যে আম্মা এই ঘটনা, এই তো ব্যাপার। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখতেছি কী হইতেছে। পরে হুজুর আনলো, হুজুরের না আমাদের মা ছেলে দুজনেই শোল বন্ধ করার তাবিজ দিল যে আর যত শীঘ্রই পারো তোমরা এই বাসাটা ছেড়ে দিও, ঠিক আছে, যে এরকম যে হয়েছে দেখো, যদি এরপরে যদি বড় একটা ঘটনা ঘটে যায় তো কিছু করা থাকবে না। তা আমরা ও বাসার থেকে ছেড়ে দেওয়া হয় আর আমাদের মা ছেলে দুজনেই শোলটা হুজুরে তাবিজ দিয়ে আটকে দেয়। এরপরে তাল্লার রহমত আর কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সোনিয়া। খুব চমৎকারভাবে তিনি তিনটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা আরেকটা অভিজ্ঞতা শুনবো খোকন ভাইয়ের কাছ থেকে, এবং এই দুজনের কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা যেহেতু শুনেই যাচ্ছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে নেক্সট উইকে আপনিও আসেন, আপনিও গল্প বলেন এবং আপনার স্টোরিটাও আমরা সবাইকে শোনাতে চাই। কী করতে হবে? ইচ্ছা থাকতে হবে ফার্স্ট অফ অল যে হ্যাঁ আমি রেডিওতে গিয়ে গল্প বলবো। অ্যান্ড তারপরের কথাটা হচ্ছে যে আপনার কাছে গল্প থাকতে হবে, গল্পগুলো বানোয়াট নয়, অন্য কোনো FM রেডিও থেকে ধার করাও নয়। হ্যাঁ, হতে পারে আপনার কাছে কোনো একটা ফ্রেন্ড শেয়ার করেছে, কিংবা আপনি আপনার দাদুর কাছ থেকে শুনেছিলেন, আপনার বাবার কাছ থেকে শুনেছেন, তারা হয়তো রেডিওতে এসে গল্প বলতে ইন্টারেস্টেড না, কিন্তু আপনি চাইছেন। সো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি অ্যাটলিস্ট 3-4 ঘটনা থাকে যেটা আপনি FM রেডিওতে এসে বলতে চান, কারণ আপনি এক্সপিরিয়েন্সটা নিতে চান, আচ্ছা একটা FM রেডিওতে গিয়ে কীভাবে গল্প বলা যায়, কী কী হয়। সো আমার মনে হয় সেই বন্ধুগুলোকে উদ্দেশ্য করে আমি বলছি রেজিস্ট্রেশনটা করতে হবে আপনাদেরকে। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, বি ফর বল, RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশনটা লাগবে, লোকেশন মানে আপনি কোথায় থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, প্রফেশন মানে আপনি কী করেন, এই পুরো জিনিসগুলো লিখে SMSটা কোথায় পাঠাবেন 26969 নম্বরে। অনুষ্ঠানটা একযোগে ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে আমাদের পেজ www.facebook.com/jagofm, এবং একই সঙ্গে আমার ভেরিফাইড একটি পেজ আছে ফেসবুকে। আর যে উদয় দিয়ে সার্চ দিলে যেই পেজে নামের পাশে ব্লুটিক মার্ক থাকে সেটি হচ্ছে অথেন্টিক পেজ, বাকি সমস্ত পেজ আইডি সব কিছুই ফেক। সো www.facebook.com/rjudoy এই পেজটা খুঁজে পেলে মনে করে লাইক অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখেন, ওখানে ভিডিওটা লাইভ হচ্ছে, লাইভের নিচে কমেন্টটা করে ফেলেন। লাইভটা শেয়ার করতে বলেছিলাম, এখন পর্যন্ত অনেকেই শেয়ার করেছেন, অনেকে করেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ শেয়ার দিস লাইভ, বিকজ আপনি যখন লাইভটা শেয়ার করবেন তখন অনেক গ্রুপে অনেক মানুষ আছেন যারা এখন রাত জেগে আছেন, তাদের কাছে ভিডিওটা যাবে, তাদের মধ্যে হয়তো কয়েকজন ভাববে যে আমার কাছে স্টোরি আছে, আমি রেজিস্ট্রেশন করি আর নেক্সট উইকে আমরা গল্প বলি। এভাবে করেই কিন্তু আসলে স্টোরি টেলারকে আমরা খুঁজে পাই, আদারওয়াইজ তো একটা শো লং টার্মে চলতে পারে না। উই নিড ইউর সাপোর্ট। চলেন খোকন ভাই, আপনার কাছ থেকে শেষ ঘটনাটা শুনি, বলুন। খুবই ছোট একটা ঘটনা আমার শেষ ঘটনা, এরপরে আমি দু একটা কথা বলবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই ঘটনাটা আমাদের এলাকাতেই, আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নামটা আমি উল্লেখ করলাম না এখানে। এই মাদ্রাসায় মোটামুটি অনেক বছর যাবত, আল্লাহ তাআলা তো যেহেতু মানুষ এবং জিন সৃষ্টি করছেন, জিনেরও পড়াশোনা করে মানুষের সাথে, তো মোটামুটি 5-10 মতো জিনের বাচ্চা পড়াশোনা করত। তো আমাদের ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল স্যার, উনি মাঝে মাঝে ওই বাচ্চাদের হেফজখানায় ওই আপনার আরবি পড়াতেন, একা একা ছোটো ছোটো বাচ্চাদের আরবি পড়াতেন অবসর সময় আর কি। অবসর সময় ওনার একটা হলরুমের মতো রুম আছে, ওখানে বাচ্চাদের আরবি পড়াতেন। তো অনেক সময় সকালের দিকেও পড়াতেন, অনেক সময় দেখা গেছে সন্ধ্যার পরেও বাচ্চাদের আরবি পড়াতেন। তো একদিন
প্রিন্সিপাল সাহেব ওই বাচ্চাদের আরবি পড়াতেছেন, সেটা মাগরিব নামাজের পর পরেই, নামাজ পড়ে তো তাদেরকে আরবি পড়াচ্ছেন। তো আরবি পড়ানোর মধ্যে এর মধ্যে ওই রুমের পাশে আবার একটা খাট আছে, তো সেখানে ওই প্রিন্সিপাল সাহেব একটু রেস্ট করেন মাঝে মাঝে। তো তো ওই খাটে যেয়ে ওই প্রিন্সিপাল সাহেব একটু শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বাচ্চাদের উদ্দেশ্যে বললেন, এই তোমরা পড়ো, পড়ে যাওয়ার সময় আমাকে জাগিয়ে দিও। তো এক পর্যায়ে বাচ্চারা আরবি পড়তেছে, পড়তে 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 মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তো এর মধ্যে আমাদের ওই প্রিন্সিপাল সাহেব একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তো প্রিন্সিপাল সাহেব বাচ্চাদের উদ্দেশ্যে বলছে যে তোমরা যাওয়ার সময় তোমরা আরবি পড়া শেষ হয়েছে? তো বাচ্চারা বলছে জি হুজুর শেষ হয়েছে। তো যাওয়ার সময় লাইটটা অফ করে তারপর যেও। তো হুজুর ওই খাটের উপরে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। তো যাওয়ার সময় সব বাচ্চারাই গেছে, পিছনে যে দুজন বাচ্চা ছিল, তো বাচ্চা দুজন বসা অবস্থায় হাত লম্বা করে লাইটের সুইচটা হচ্ছে, সুইচ বোর্ডটা হচ্ছে ওই বাচ্চারা যেখানে বসে পড়তেছিল তার থেকে অন্তত 20-25 ফুট দূরে দেয়ালে। তো ওই বাচ্চা দুটো কী করলো, ওই বসা অবস্থায় বসে থেকে হাত লম্বা করে ওই সুইচ বোর্ডের সুইচ অফ করলো। তো প্রিন্সিপাল সাহেব যেহেতু তন্দ্রাচ্ছন্ন পুরোপুরি সে ঘুমিয়ে যায়নি, তো উনি খেয়াল করলো যে কী ব্যাপার। তো উনি তাকিয়ে দেখলো শো অবস্থায় তাকিয়ে দেখলো যে বাচ্চা দুটো কী করলো, দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চা কী করলো যে হাত লম্বা করে আপনার ওই সুইচ বোর্ডে হাত লাগিয়ে সুইচ অফ করলো, অফ করে বাচ্চা দুটো চলে গেল। তো এই ঘটনা দেখে তো প্রিন্সিপাল সাহেব খুবই ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পরে কাউকে কিছু না বলে, তো পরের দিন বাচ্চারা আবার আসলো, আসার পরে তো উনি কাউকে কিছু বলে না, তো বাচ্চারা পড়তেছে যার যার মতো পড়তেছে, আরবি পড়তেছে। পড়ার পরে তো হুজুর আমাদের প্রিন্সিপাল সাহেব উনি বলল যে আচ্ছা তোমরা ওই পড়া শেষ হলে ওই যে দুই বাচ্চা জিনের যে দুই বাচ্চা ওই দুই বাচ্চাকে বললো তোমরা দুজন থাকবে এখানে, তোমাদের সাথে কথা আছে, আর বাকিগুলোকে ছুটি দিয়ে দিলাম। তো পড়া শেষ হলো, ওই বাকি স্টুডেন্ট ওরা চলে গেলো, ওই বাচ্চা দুটোকে বসায় রাখলো এখানে। তো প্রিন্সিপাল সাহেব যে সামনে বসলো, বসার পরে প্রিন্সিপাল সাহেব বললো আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করব, যদি তোমরা আমাকে সঠিক উত্তর দাও তাহলে আমি খুব খুশি হব। তো হুজুর বাচ্চা দুটো জিজ্ঞেস করছে জি হুজুর বলেন কী বলবেন, যে গত রাতের ঘটনা এরকম এরকম, এটা তো আমি নিজ চোখে দেখলাম, আসলে তোমরা কারা? তখন বাচ্চা দুটো বলতেছে যে হুজুর আপনি যেহেতু সব কিছু দেখছেন, দেখেই ফেলছেন, তো আপনার কাছে গোপন করার কিছু নেই, আমরা মানুষ জাতি না, আমরা জিনের জাতি। তো যাই হোক আপনি যেহেতু জেনেই গেছেন তাহলে আমরা এই মাদ্রাসায় আর থাকবো না, আমরা চলে যাব, কোনো মানুষ জেনে যাক বা জেনে গেলে আমরা সেখানে থাকি না। তো হুজুর তাদেরকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমার জীবনের একটা শখ ছিল যে জিনেরা নাকি অনেক উঁচু লম্বা হতে পারে, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কি আমাকে দেখাবা যে তোমরা কোন পর্যন্ত লম্বা হতে পারবা বা বড় হতে পারবা? তো বাচ্চা দুটো বলতেছে হুজুর এটা আপনি দেখে সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না, ভয় পাবেন। তো হুজুর বলতেছে না আমি ভয় পাবো না, আমার সাহস আছে, ইনশাল্লাহ তোমরা দেখাও বলে। তারপরও তারা বলছে, বাচ্চা দুটো বলছে না হুজুর দেখলে সহ্য করতে পারবেন না। তারপর হুজুর বললো না আমি পারবো। তো বাচ্চা দুটো বলছে ঠিক আছে হুজুর আপনি এখানেই বসেন। তো বাচ্চা দুটো এত পরিমাণ লম্বা হয়েছিল যে আমাদের ওই প্রিন্সিপাল সাহেব ওটা দেখে সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে ওইখানেই সে মোটামুটি 2-2.5 ঘন্টা পড়ে থাকে। পরে তাকে লোকজন এসে ধরাধরি করে নিয়ে যায়, পরে সে ঘটনাটা শেয়ার করে, আমরা এটা জানতে পারি। তো এই ছিল আমার উদয় ভাই আজকে শেষ গল্প। আমি পাশাপাশি দু একটা কথা বলে আজকের শো থেকে বিদায় নিতে চাচ্ছি। লিসেনার যারাই শুনছেন আজকের এই শো, একটা কথা বলি যেটা হচ্ছে জিন এবং ইনসান এ দুটো আল্লাহরই সৃষ্টি। তো মানুষের মধ্যেও ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। তো জিনের মধ্যে যারা খারাপ মন্দ তারা হয়তো মানুষকে ভয় দেখায় সাময়িক, কিন্তু মানুষের মধ্যে যারা মন্দ তারা ওই মন্দ জিনের থেকেও ভয়ঙ্কর বেশি। সুতরাং
আমাদের মন্দ মানুষগুলোর মধ্যে যারা মন্দ কাজ নিয়ে আছেন, খারাপ হৃদয় নিয়ে আছেন, ওই খারাপ হৃদয়টাকে বর্জন করে ভালো মানুষটাকে জাগিয়ে তোলেন, তাহলে আপনার এই ভালো মানুষ থেকে সমাজ কিছু শিখবে, একটা পরিবার কিছু শিখবে, রাষ্ট্র কিছু শিখবে। সো যারাই শুনছেন, পরিশেষে একটি কথাই বলতে চাই যে আল্লাহকে স্মরণ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর সহি আকিদা ভিত্তিক জীবনটা গড়বেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উদয় ভাইকে, ধন্যবাদ জাগো এফএম কে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে সোনিয়া আপনাকেও অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনিও ভালো থাকেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কথা হলো আমাদের আজকে শেষ দুজন অতিথি, প্রথম অতিথি যে দুজন ছিলেন খোকন এবং সোনিকা, তাদের সাথে এর পরের অতিথিরা চলে আসবেন। তার আগে আমি কিছু এসএমএস আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যারা এসএমএস করেছেন ইতিমধ্যে আমাকে। যেমনটা আমাদের সাথে কল্যাণী যুক্ত হয়েছেন, উদয় ভাই ভালো লাগে এই অনুষ্ঠানটা শুনতে। অ্যান্ড রাইসা বলছে, কালকে রাতে আমি তোমার সাথে ভূতের ডায়েরিতে জয়েন করতে চাই, কিভাবে নিয়মটা বলো? খুবই ইজি, আর যে উদয়ের ফেসবুক একটা পেজ আছে এবং আর যে উদয় অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই দুটো জায়গা থেকে আমি প্রতি শুক্রবার রাত 10:30 একটা শো করে থাকি, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব থেকে। সো স্পেশালি প্রচুর মানুষ ফেসবুকে এখন আইডি খুলেছেন এবং এখন জাগো এফএম এর পেজে আছেন, আর যে উদয়ের পেজ থেকেও লাইভ দেখছেন। সো আর যে উদয়ের পেজের ইনবক্সে জাস্ট আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার অথবা আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন। অবশ্যই আপনার কাছে ইন্টারনেটটা থাকতে হবে এবং স্মার্টফোন ইউজ করাটা জানতে হবে, ভেরি সিম্পল। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব, ইনবক্সে একটু লিখে দিতে হবে আপনার কাছে কয়টা ঘটনা আছে। কালকে রাতে যেহেতু 10:30 সময় শো স্টার্ট হবে, সো সেই জন্য আপনার প্রিপারেশন আছে কি না, এবং অ্যাটলিস্ট আপনি কোথায় থাকেন, ঢাকাতে থাকেন না কানাডায় থাকেন, অর্থাৎ প্রবাসীরা স্পেশালি এখানে কানেক্টেড হতে পারেন, ঢাকার বাইরে যারা আছেন তারাও কানেক্টেড হতে পারেন, বাট ইন্টারনেটটা অ্যাক্সেস থাকতে হবে আপনার কাছে, মানে অর্থাৎ ইন্টারনেট সুবিধাটা থাকতে হবে। স্টোরি যদি মিনিমাম 3টা ঘটনা হয় খুব ভালো হয়, বাট এই ডিটেলসগুলো আমার ইনবক্সে আপনি পাঠিয়ে রাখুন। যাক, এরপরে আমি আরও দুজন অতিথিকে পেয়ে গেছি, তাদের সাথে একটু কথা বলে নেই। অ্যান্ড বাই দিস টাইম আপনারা যারা শেয়ার করেছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা যে এভাবে লাইফটাকে শেয়ার করছেন বিভিন্ন গ্রুপে, অনেকে হয়তো করছেন না। যারা করছেন না তাদেরকে আরেকবার অনুরোধ করি যে যদি আমার এই অনুষ্ঠানটা ভালো লাগে, প্লিজ শেয়ার দিস লাইভ। আমি কিন্তু চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার রাতে ভৌতিক গল্প যারা শুনতে পছন্দ করেন, প্যারানর্মাল স্টোরি শুনতে যারা পছন্দ করেন, তাদের জন্য কিছু ভৌতিক গল্প নিয়ে আসার জন্য। সো থ্যাংকস আ লট এভাবে সাপোর্ট দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, ইন্সপায়ার করার জন্য, কমেন্ট করার জন্য। চলো পরের দুজন বন্ধুর সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, কী নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে মাহফুজ। মাহফুজ কী করেন? আমি একটি হসপিটালে জব করি। ওকে মাহফুজ, শুনি আপনার প্রথম অভিজ্ঞতাটা বলেন। তো আমার প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে শোনা। আমার বন্ধুর নাম হচ্ছে আরিফ, সে অনার্স থার্ড ইয়ারে পড়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকায়। তো ও একদিন, ওদের একটা জমি আছে আমাদের রাস্তার পার ঘেঁষে, তো সকালবেলা ও জমিটা দেখতে যায়। তো ভাই উদয় ভাই, আমি একটা কথা বলে রাখি, আমাদের ওই রাস্তাটার পাশে মেবি এখন পর্যন্ত 15-20 জন সুইসাইড করে যারা মারা গেছে তাদের কবর দেওয়া হয় ওইখানটাতে। তো সে যখন ওই জমিটা দেখতে যায়, তো হঠাৎ করে সে একটি ছায়ার মতো দেখতে পায়, ছায়াটা তার দিকে তেড়ে আসতেছে। তো সে ভয় পেয়ে দৌড়ে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সে ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তো একটু পর সে দেখতে পায় যে ছায়াটি ঘরে চলে এসেছে এবং তার উপরে চেপে বসেছে। তো সে তার উপর চেপে বসার পর তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হচ্ছে। তো ধস্তাধস্তির এক পর্যায়ে সে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে থাকে। তো আয়াত পড়তে থাকার পর সে জিনিসটা তার উপর থেকে চলে যায়। চলে যাওয়ার পর তো সে তার পাশের মসজিদের ইমাম সাহেবকে ঘটনাটা জানায়। জানানোর পর তাকে বিভিন্ন তাবিজ কবজ দেয়, তারপর থেকে সে ভালো আছে। তো ভাই এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ মাহফুজ। আমরা পরে যার একজন অতিথি আছে তার কাছে সরাসরি চলে যাব এবং আমরা তার কাছ থেকে আরেকটা স্টোরি শুনবো। এভাবে করেই পর্যায়ক্রমে আমরা স্টোরি শুনছি এবং আপনিও চাইলে স্টোরিগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। কী নাম ভাই আপনার? ধন্যবাদ উদয় ভাইয়া। আমার নাম মোহাম্মদ দালাল হোসেন লিটন। আসলে
ধন্যবাদ জানাচ্ছি জাগো এফএমের সকল কলাকুশলীদের, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি উদয় ভাইয়াকে এবং ধন্যবাদ জানাচ্ছি অপরূপ ভাইয়াকে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গী সাথী এবং আমার পাশের ফ্যাক্টরি রাজ টিম্বারের সদস্যবৃন্দদের। আসলে আমি যে ঘটনাটি আজকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি হচ্ছে আমার সাথে মালয়েশিয়াতে ঘটে যাওয়া। 2007 সালের জানুয়ারি মাসের 22 তারিখে আমি তখন মালয়েশিয়ায় যাই। তো আপনারা হয়তো শুনে থাকবেন, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে গেল। তো সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা সম্মুখীন এজেন্টের লোকদের কারণে হয়েছিল। তো ওখানে আমিও ছিলাম তাদের মধ্যে দুর্ভাগা একজন। মোটামুটিভাবে আমি কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ আমি যে কোম্পানিতে জব করতাম ওই কোম্পানি থেকে আমাদেরকে বলা হলো যে কাজ নাই, তোমরা দেশে ফিরে যেতে হবে, তোমাদের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও। এটা হচ্ছে 2011 সালের ঘটনা, 2007 থেকে 2011 সালের লাস্ট পর্যায়ের ঘটনা এটা। তো আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো, ওইখানে গিয়ে আমাদেরকে পাসপোর্টের মধ্যে লাল কলমের কালি দেওয়া হলো আর কি, মানে পাসপোর্টটা বাদ হয়ে গেছে। তা আমি আমার এক কলিগ ছিল, উনি পেনাং শহরে থাকতো, মালয়েশিয়া যারা আছেন তারা হয়তো পেনাং শহরটাকে ভালোভাবেই চিনবেন। আমি ওনাকে কল দিলাম যে ভাইয়া আমি তো আসছি, এখনও ভালো কিছু করতে পারি নাই, তো যদি আপনার কাছে যাই তাহলে আমাকে কোনো জবের ব্যবস্থা করে দিতে পারবেন? তো উনি বলল আসো আমি দেখি তোমার জন্য কী করা যায়। তা আমি বললাম না কী করা যায় না, আমার জন্য কিছু করতে হবে, তাহলে আমি এয়ারপোর্ট থেকে পালাবো। তো উনি থাকে পেনাং শহর, আমি আগেই বলছি মালয়েশিয়া যারা থাকেন তারা বুঝতে পারবেন যে জোহর বারু এবং পেনাং শহরটা প্রায় বাসে এখান থেকে ওখানে যেতে 13 ঘন্টা সময় লাগে। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি ঘটনাগুলি সংক্ষেপে বলছি, অতটা পেঁচানো যাবে না। তো আমি ওখানে গেলাম, পেনাং বাস স্ট্যান্ডে নামার পর আমি ওনাকে কল দিচ্ছি কিন্তু আমার কলটা রিসিভ হয় না। আমি সকাল 8টায় ওই বাস স্ট্যান্ডে নামলাম, বিকাল 5টা পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষায় বারবার কল দিচ্ছি কিন্তু তিনি আমার কলটা রিসিভ করছে না। এক পর্যায়ে আমার তো বিশাও নাই, আমি অবৈধ হয়ে গেছি, আমার পাসপোর্টে তো লাল কালি, আমি কী করবো, আমি দিশা পাচ্ছি না। আমি খুব কাঁদতেছি, নিজে নিজে কাঁদতেছি যে আল্লাহ আমি কোন বিপদে পড়লাম, কোম্পানি আমাকে দেশে পাঠিয়ে দিতেছে, আমি চলে যাওয়াই ভালো ছিল কিন্তু আমি কেন পালালাম উনার কথা ধরে? উনার নাম্বার এখন বন্ধ পাচ্ছি বারবার, আমি কোথায় যাব? তো আমি হাঁটতে হাঁটতে দেখি যে বাংলায় লেখা আছে মসজিদ, এটা আসলে প্রবাসী যারা তারাই এই মসজিদটা নির্মাণ করছে। তা আমি ওইখানে মসজিদের সামনে একটু গেলাম, গিয়ে দেখি একজন ভাই ওই মসজিদের পাশে বসা। তো আমি বললাম যে ভাইয়া আমি এই সমস্যার মধ্যে আছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে? বলছে ভাই মসজিদে তো থাকা যায় না, তবু আপনি যখন প্রবাসী মানুষ বাঙালি একটু থাকেন। তা আমি ওই মসজিদের ভিতরে গিয়ে পর্যাপ্ত কাঁদলাম সারা রাত, আল্লাহর কাছে এত কাঁদলাম যে আল্লাহ তুমি বিহীন এখন আমাকে সাহায্য করার মতো এই মালয়েশিয়াতে কেউ নাই, আমাকে একটু সাহায্য করো। অনেক রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম, পরে অনেক কান্নাকাটি করলাম। পরদিন সকালে আমি আবার জোহর বারু ফিরতেছি, জোহর বারু জেবি শহর, জেবি শহর আসার পরে আমি রিপিটকেল নামের একটা বাস আছে ওই বাসে উঠলাম। উঠে আমি আমার এক মানে পরিচিত ভাই আছে ওনার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, তো আমার পাশের সিটে বসে একজন ভদ্রলোক, উনি লম্বায় অনেক লম্বা, রংটা খুবই পরশা, তো উনি বারবার আমার দিকে তাকাচ্ছে, বলতেছে তোমার সমস্যা কী, তোমার চোখে পানি কেন? তা আমি ওনাকে আমার ঘটনাটা খুলে বললাম, বলতেছে এই নাও আমার কাছে একটা কার্ড আছে, তুমি তো অবৈধ মানুষ, তোমাকে তো অনেক একটা বনের ভিতরে একটা ফ্যাক্টরি আছে কার্ড ফ্যাক্টরি, তুমি ওইখানে যাও, ওইখানে গিয়ে কাজ করো, সমস্যা হইব না, আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি, এইভাবে এইভাবে তুমি যাও গিয়ে ওইখানে কাজ করো। তো ভাইয়া আমি ওনার ওই কথা মতো ওই কার্ড নিয়ে জোহর বারু উলুতিরাম নাম ওইখানে গেলাম, উলুতিরাম থেকে ট্যাক্সি করে আমি ওই ফ্যাক্টরির সামনে গেলাম, কার্ডটা দেখানো মাত্র আমার জব হয়ে গেছে। তো ওইখানে মালয়েশিয়াটা কিন্তু পাহাড়ি অঞ্চল, আপনারা হয়তো দেখছেন কি না ইউটিউবে বা যারা প্রবাসে থাকে তারা বলতে পারবে, মালয়েশিয়াটা কিন্তু মূলত কিন্তু পাহাড়ি অঞ্চল। তো বনের ভিতরে পাহাড়ের মাঝে মাঝেই ওই ছোটো ছোটো ঘর, মানে একজন দুজন করে থাকার মতো মাচা সিস্টেম ঘর করে দেওয়া হয়েছে। তো আমি ওখানে জব করতেছি, তো ওই পর্যায়ে যে লোক আমাকে কার্ডটা দিয়ে পাঠাইলো আমি ওই ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া আপনি কবে আসবেন?
বলতেছে আমি দুদিন পরে আসবো, দুদিন পরে এখানে আসি, তোমার তোমার সাথে কাজ করব, আমি একটা মেশিনে কাজ করি। তো আসলো উনি, দুদিন পরে আসার পর উনি আমাকে বলতেছে যে ভাইয়া তুমি তো অবৈধ, তুমি বাইরে যাবে না, তোমার খাবার দাবার চাল ডাল যা লাগে আমি সব এখানে আইনা দেব। তো মোটামুটি উনি আমাকে এভাবে হেল্প করতেছে। এখন আমি একটা জিনিস ফলো করতেছি যে মনে করেন আমি বেতন পাইলাম ওই দেশে 300 টাকা, যেমন বাংলাদেশের 6,000 টাকা, বা ধার নিলাম তো আমি উনাকে 100 টাকা দিলাম যে ভাই আমাকে মার্কেট থেকে চাল ডাল এগুলো আইডা দেন, তো উনি আমাকে আইনা দিতেছে। পরক্ষণে আমি আমার পকেটের মধ্যে দেখি যে আবার ওই 300 টাকা। তো আমি ভাবলাম যে হয়তো আমার কোনো ভুল বা ভ্রম হয়েছে, আমার কাছে 400 থাকতে পারে, আমি হয়তো ওনাকে ভুল করে দিছি। তো প্রায় সময় এরকম হয়। আবার দেখি যে মাঝে মধ্যে উনি আমার সব সদা আইনা দেয়, আইনা আবার টাকাও ফিরিয়ে দেয়, বলে যে টাকা রাখো আমাকে পরে এক সময় দিয়ে দিও, এরকম বলতেছে। তো আমি উনার ওই রুমে সব সময় যাতায়াত করতাম, উনি যে রুমে থাকতো একা। তো উনার রুমটা ছিল একবার লাস্ট মাথায়, একটা পাহাড়ের ডিবির মধ্যেই, মানে সব রুমের লাস্ট মাথায়। তো আমি উনার রুমে গেলে আমি সবসময় একটা জিনিস ফলো করতাম যে ওখানে উনার রুমের ভিতরে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং আলাদা একটা, মানে ওই যে আমাদের বাংলাদেশে যে আতর বা সেন্ট, এই ধরনের এক ধরনের সেন্টের সুবাস থাকতো। তো আমি উনার রুমে বেসিক্যালি যাওয়ার কথা ছিল, উনার রুমে একটা টেলিভিশন ছিল, আপনারা মালয়েশিয়া যারা থাকে তারা এটাও জানবে যে স্যাম্বিলান 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 একটা অনুষ্ঠান হতো, এটা হচ্ছে আমাদের ওই যে ইন্ডিয়ান একটা চ্যানেল সনি আর্ট যে ক্রাইম ফ্যাক্টর দেখায়, এই ঠিক এইরকম একটা অনুষ্ঠান হতো। তো আমি ওটার খুব মানে ভক্ত ছিলাম, আমি ওটা দেখার জন্য উনার রুমে যাইতাম। তো গেলেই উনি আমাকে আপেল দিত, কমলা দিত, এইভাবে আমি খাইতাম। কিন্তু আমার একটা জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরত যে উনার রুমে গেলে এত সেন্টের গন্ধ বা এত আতরের গন্ধ আসে কেন। তা আমি উনার সাথে একই মেশিনে কাজ করতাম, উনি আমাকে দেখাই দিত এইভাবে করো এইভাবে করো, হঠাৎ করে এই ফ্যাক্টরিতে আমার কাজ বলে দিছে যে না। এখন আমি উনাকে বললাম যে ভাইয়া এই ফ্যাক্টরি তো কাজ না করে দিছে, এখন কী করবো? বলে যে আমি তোমাকে আর এক ফ্যাক্টরিতে ফাটাবো। তা আমি বললাম আমার সাথে আরও বাঙালিরা আছে 12-13 জন, উনাদেরকেও তাহলে কাজ দেন। বলতেছে সমস্যা নাই, তোমরা যাইও, কালকে আমি ট্যাক্সি আইনা দিবো, তোমরা যাইও না, কারণ তোমরা তো অবৈধ, রাস্তায় গেলে তোমাদেরকে পুলিশে ধরবে। তা আমি ভাবলাম উনি তো আমাকে একবার উপকার করছে, এবারও উনি যেভাবে বলে উনার কথাটাই মানি, উনার কথাটাই শুনে আমি ঠিক আছে। পরের দিন আমরা সবাই বেডিং পাতি নিয়ে সবাই রেডি হলাম। তো আমার বাঙালি যারা পাশে ছিল ওরা কী করলো, ওরা আগে দিয়ে গিয়ে ট্যাক্সি, তিনটা ট্যাক্সি আসছে, ওনারা দুইটা ট্যাক্সিতে বসছে, আর দুজন লোক আমি যে ট্যাক্সিতে করে যাবো ওনাতে ওটার পিছিয়ে গিয়ে বসছে, আমি ওই যে ভাই যিনি আমাদেরকে চাকরি দেবে আমি ওনার সাথে মানে হ্যান্ডশিপ ট্যান্ডশিপ করতেছি, কান্নাকাটি করতেছি। উনি আমাকে একটা খাম দিল, বলতেছে যে এই খামটা রাখো, যদি তোমার বিশেষ কোনো সমস্যা হয় তাহলে তুমি এই খামটা ছিঁড়ে দেখো, আর যদি বিশেষ কোনো সমস্যা না হয় এই খামটা ছিঁড়ো না। তো আমি মানে অতটা মানে মনের মধ্যে অতটা কিছু নিই নাই, আমি ওই খামটাকে আমার ব্যাগের ভিতরে রেখে দিছি। তো আমি ট্যাক্সিতে গেলাম, ট্যাক্সিতে বলল ট্যাক্সির আমি সামনের সিটে বসলাম, ট্যাক্সিওয়ালা আমাকে বলতেছে যে এই নাও তুমি একটা আপেল খাও, আর একটা কমলা দিল আমাকে ডেস্ক থেকে বাইর করে, আমি এটা খেলাম, আমার ঘুমাইয়া গেছে। ঘুম আসার পরে কখন যে মানে আমি ওই যে নতুন ফ্যাক্টরিতে কাজ দেবো ওইখানে চলে গেলাম, আমি নিজেও জানি না। যাওয়ার পরে বলতেছে তোমার জায়গা আসছে এই ফ্যাক্টরিতে কাজ করবো, আমরা সবাই ওই ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতেছি। কাজের ফাঁকে আমি 2-3 দিন পরে আমার ওই বন্ধুদের বলতেছি এই ফ্যাক্টরিতে ভাইয়া কাজটা দিয়ে উপকার করছে, ওনার নাম ছিল হামিদ ভাই, হামিদ ভাই বেশ উপকারই করছে। একথা বলার পরে ওই যে আমার পাশে যে বাঙালিরা ছিল ওরা আমার দিকে তাকায় আছে, বলতেছে কোন হামিদ ভাই? তা আমি বলছি ওই যে ফ্যাক্টরিতে আগে কাজ করতাম, ওই যে আমাকে যিনি কাজ দিছে ওই হামিদ ভাই আর কি, ইন্দোনেশিয়ান, ওনার বাড়ির পরিচয় দিছে আমার সাথে ইন্দোনেশিয়ান। তো আমি ইন্দোনেশিয়ান বলতে ওরা মানে হতবাক হয়ে গেছে, ওরা আমার দিকে তাকায় আছে, বলতেছে হামিদ নামের কোনো লোক তো আমাদের সাথে কাজ করতো না। তো আমি বলতেছি শোনো ভাই, ওই যে আমি যে মেশিনটায় কাজ করতাম এইখানে কিন্তু হামিদ ভাই কাজ করতো, উনি আমার ওই মেশিনের লিডার ছিল, উনি আমাকে সবসময় দেখাই দিত উঁচা লম্বা। তো ওরা একটার দিকে একটা তাকায়, মানে কেউ কেউ বলতেছে তুই কি পাগল নাকি, কিসের হামিদ ভাই? তা আমি ওদের বুঝাইতে পারলাম না। তারপরে একজন বললো যে আচ্ছা ঠিক আছে তুই হামিদ ভাই হামিদ ভাই বলো, সেখানে কাজ দিছে ওই ফ্যাক্টরিতে তোরে কাজ দিছে, ঠিক আছে আমরা আগের ম্যানেজার, আগের ফ্যাক্টরির যে ম্যানেজার ওই ম্যানেজারের কাছে আমরা কল করতেছি। তো ভাইয়া ওরা কল দিল আগের ম্যানেজারের কাছে, দিয়া বলতেছে কথা বল। তা আমি বলছি যে ভাইয়া ওই যে হামিদ ভাই ইন্দোনেশিয়ান যে 13 নম্বর মেশিনে কাজ করতো ফিনিশিংয়ে, ওনাকে আপনি চিনেন? তো ম্যানেজার বলতেছে কিসের হামিদ, কোথাকার হামিদ? তো আমি বললাম ওই যে লাস্ট কর্নারের ওই যে রুমটায় থাকতো। বলতেছে লাস্ট কর্নারের কোন রুমটায়? আমি বললাম ওই যে পাহাড়ের উঁচু ডিবুটার মধ্যে যে একটা ঘর আছে ছোট ওটায়। তো উনি বলতেছে
কি বলো কিসের হামিদ, এ কথা বলে উনি কাটিয়ে দিছেন। কাটা দেওয়ার পরে আমি ওদেরকে বলতেছি যে কি বলো হামিদ ভাই, তো আমি প্রতিদিন দেখতাম আমার আমারে ওনার রুমে নিয়ে খাওয়াইতো, আপেল দিত, এই বিভিন্ন আমার সাথে কথা বলতো, আমাকে খুব ভালোবাসতো, তোরা দেখিস নাই যে ওনার সাথে হাঁটতাম। বলতেছে কি বলস তুই পাগল হয়ে গেছিস নাকি, তোর মাথায় সমস্যা আছে। সবাই আমাকে একবার যে পাগল বলি ঘোষণা করলো, মানে ওদের আমাকে বলে নাই ডাইরেক্টলি কিন্তু ইনডাইরেক্টলি বুঝাইতেছে। তো আমি ওদেরকে বলতেছি আচ্ছা ঠিক আছে, তোরা যখন বিশ্বাস করছ না তাহলে আমার কাছে ওনার কিছু ছবি আছে মোবাইলে, আমি আর হামিদ ভাই একসাথে ছবি তুলছি, চল ওই ছবিগুলো দেখাবো। তো ভাইয়া আমি যখন ওদেরকে এই ছবিগুলো দেখাইতে নিলাম, এখন আমি দেখি যে আমার মোবাইলে কোনো ছবিই নাই। এখন তো মানে আমি পুরো আপসেট। এখন আমি ভাবলাম যে আসলে কি সত্যি আমি পাগল হয়ে গেলাম নাকি, আমার মাথায় কোনো সমস্যা দেখা দিছে। এখন মানে আমি নিজেকে নিজে বিশ্বাস করি না, আমি ওদের কি বিশ্বাস করাবো। তা আমি মানে এক ধরনের হতভম্ব অবস্থায় আমি কাজ করতেছি, কাজে মন বসে না, সারাক্ষণ ভাবতেছি কি বলে এরা, উনি আমাকে বাজার করে দিত, ওনার সাথে কাজ করতাম, উনি আমাকে এত ভালোবাসত, উনি আমি এখানে কাজ দিল, হ্যাঁ এদের কত কাজ দিল, তাহলে ব্যাপারটা কি। তো এমন তো পর্যায়ে আগের ফ্যাক্টরির ম্যানেজার কল করছে আমাদের ফ্যাক্টরিতে, কল করে বলতেছে যে ওই লোকটাকে দাও, লিটনকে দাও। তো আমার নাম আসলে মোহাম্মদ দেলা হোসেন লিটন, আমি বলতে ভুলে গেছি। তো আমাকে ওইখানে সবাই লিটন নামে ডাকতো, এখন আমার সবাই লিটন নামে ডাকে, মূলত নাম হচ্ছে পাসপোর্টের নাম দেলা হোসেন, আমি বলতে ভুলে গেছি সরি। তো উনি আমাকে এভাবে দিল, ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি কোন রুমটায় হামিদ ভাই কাজ করতো। তা আমি বলছি ওই লাস্ট কর্ডারে যে মেশিনটা 13 নম্বর মেশিন এবং লাস্টে ডিবির উপরে উনি থাকতো। তা আমাকে বলতেছে উনি দেখতে কেমন, তা আমি বললাম উঁচু লম্বা প্রায় 6 ফিটের কাছাকাছি, রংটা খুবই সাদা। তো বলতেছে তোমার সাথে কোথায় দেখা হয়েছে উনার। তা আমি বললাম যে আমি জেবি শহরে ছিলাম, জেবি শহরের ওইখানে আমি বাসে উঠলাম, উনি আমার পাশের সিটে বসা ছিল, উনিও কুলায় আসতেছিল, কিন্তু কী যেন একটা কারণে উনি কুলায় আসে নাই, আমাকে বলছে 2 দিন পরে আসবে, কার্ডটা দিল আমি এখানে কাজ নিলাম। বলতেছে যে ওর কি কোনো মুখের মধ্যে কাটা দাগ ছিল, আমি বলছি হ্যাঁ হ্যাঁ ওনার কপালে একটা কাটা দাগ ছিল। তো ম্যানেজার এখন হতভম্ব হয়ে কথা বলতেছে না। তারপর উনি বলতেছে তুমি কি জানো যে তুমি যে হামিদের কথা বলতেছ, হামিদ ভাই উনি মূলত কিন্তু ছিল, উনি তো 2 বছর আগে মারা গেছে, উনার বাড়ি ইন্দোনেশিয়া। তা আমি বললাম কীভাবে মারা গেল, বললো যে রিপিট কেলে অ্যাক্সিডেন্ট করে, যে বাসটা আমার সাথে ওনার সাথে দেখা হয়েছে এরকম একটা বাসে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই কথা শোনার পরে মানে আমি ভাই এক পর্যায়ে মানে কী করবো, আমি মানে একবার সেন্সলেস অবস্থা, আমি বুঝতে পারতেছি না কার সাথে আমি এতদিন কথা বললাম, কে আমাকে এভাবে আদর করলো, কে আমাকে এভাবে সাহায্য করলো। আমি উনার কথা শোনার পর আমি দৌড় দিয়ে গেলাম আমার ওই যে ব্যাগের ভিতরে একটা খাম দিছিল, আমি আগেই বলে রাখছি আপনাদের ওই খামটা দেখার জন্য, যে আসলে আমি জিনিসটা দেখি কী হইতেছে। আমি খামটা ভাই নিলাম, খামটা নেওয়ার পরে আমি ওই খামটার ব্যাগের নিচে ছিল কাপড়ের নিচে থেকে বের করে আমি যখন এই কাগজটা ছিঁড়লাম, তো আমি দেখি যে 50 টাকার কয়টা নোট, ওই দেশি টাকায় মালয়েশিয়ান টাকায় বাংলাদেশের প্রায় 20,000-এর উপরে হবে। তো আমি টাকাটা পকেটে নিয়ে আমি আপসেট হয়ে গেলাম। এরপর আমি সবাইকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করি যে এই যে টাকা, আসলে আমি ওনার সাথে ছিলাম। তো একজন ওই ফ্যাক্টরির একজন বাঙালি, পুরনো বাঙালি, উনি বলতেছে আসলে তুমি যা বলতেছো সবই সত্য, তবে ব্যাপারটা মানে কেমন কেমন লাগতেছে। তা আমি আজও কিন্তু এই ঘটনাটা যাকেই বলি জানি না কাদের কী ফিল হইতেছে, তবে আমি আমার মনে হয় আমি একজন ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে আমার, বা উনি কে বা কাহার আমি আজও এটার এই প্রশ্নের জবাব পাই নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। উদয় ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু মামুন আপনাকে। এবং আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, আপনাদের কাছে একটাই উদ্দেশ্যে আমি আরেকবার ফিরে এলাম, সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা একটু মনে করিয়ে দিতে চাই যে আপনি যদি চান আপনার মনের কথাগুলো বলতে এই রেডিও স্টেশনে এসে ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, তাহলে রেজিস্ট্রেশনটা আপনাকেই করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 নম্বরে। আমি আবারও বলছি RBS, স্পেস নাম, স্পেস লোকেশন, স্পেস আপনার প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। সাইফ আমাদেরকে একজন বন্ধু, তিনি যুক্ত হয়েছেন। উদয় ভাই ভালো লাগছে গল্প শুনতে, রূপন বলেছে ভালো লাগছে, জুবায়ের ভাই বলছে উদয় ভাই ছোটো ছোটো গল্প হলে ভালো লাগে, এত বড় গল্প কেন। আচ্ছা আমি ঠিক আছে আমার অতিথিদেরকে বলবো আর একটু শর্ট করে গল্পগুলো বলার জন্য, সো দ্যাট লিসনাররা যেন শুনে মজা পায়। ঠিক আছে, সো মাহফুজ ওয়েট করছে এই পাশটাতে, মাহফুজ পরের ঘটনাটা শুনি। ধন্যবাদ উদয় ভাইয়া আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য।
তো আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি, যেটা আমার সাথে ঘটা। তো আমি হসপিটালে জব করি এবং আমি জব করি ওটিতে। তো ওটিতে জব করি, তো ওটিতে জব করাকালীন প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম, কারণ কখনো অভিজ্ঞতা ছিল না। তো তিন চার মাস যাওয়ার পর আস্তে আস্তে সেই ভয়টা কেটে যায়। কেটে যাওয়ার পর একদিন ওটিতে একটা রোগী আসে, মেবি ওনার বয়সটা 70+ হবে। তো ওনাকে যখন অপারেশন করার জন্য নিয়ে আসে, তখন আমার সাথে খুব ওনার সাথে মিল হয়ে যায়, ওনার সাথে আমি খুবই কথা বলি। তো ওনার সমস্যাটা ছিল ওনার হিপ জয়েন্টে এবং ফিমারে ফ্র্যাকচার ছিল। তো ওনাকে যখন অপারেশন করানোর জন্য বেডে নিয়ে যায়, তখন আমি ওনার সাথে অনেক কথা বলি। তো কথা বলার পর ওনার অপারেশনটা শুরু হয়। তো আমি আগে বলে রাখি, ওনার অপারেশন করার আগে আমাদের যে স্যার অপারেশনটা করে, উনি ওনার লোকদেরকে বলে যে ওনার যে সমস্যা, ওই অপারেশনটার সময় অনেক রক্তক্ষরণ হতে পারে, তো আপনারা 4-5 bag ব্লাড নিয়ে আসেন। তো ওনারা বলে যে নিয়ে আসছে, তো ওটির ভিতরে আনতে বলে। তো ওনারা ওটির ভিতরে 1 bag ব্লাড পৌঁছে দেয় এবং বলে যে বাকিটা আমরা নিয়ে আসছি, আপনাদের যখন লাগে আমরা দিয়ে দেব। তো অপারেশন শুরু হওয়ার পর 15-20 মিনিট যাওয়ার পর রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ব্লাডিং হতে হতে রোগী এক পর্যায়ে কোমায় চলে যায়। তো আমাদের অ্যানেস্থেসিয়া স্যার উনি বাইরে থেকে ভেন্টিলেটর দেখে যে রোগীর পালস এবং বিপি দুটোই একেবারে বন্ধ হয়ে গেছে। তো উনি দৌড়ে ভিতরে আসে, ভিতরে এসে আমাকে বলে মাহফুজ যাও ব্লাড নিয়ে আসো। তো ব্লাডটা নেই, ব্লাডটা নেওয়ার পর দেখি যে ব্লাডটা ক্রস মেসিং করানো হয়নি। তো স্যার তাড়াতাড়ি করে ক্রস মেসিং করে তো স্যালাইন সেট নিয়ে আসে। তো স্যালাইন সেট দিয়ে ব্লাড দিলে অনেকটা লেট হয়, তো স্যার ক্যানোলা দিয়ে এবং 10cc সিরিঞ্জ দিয়ে রক্ত পুশ করে দেয়। তো পুশ করে দেওয়ার পর তো রোগী হঠাৎ করে চোখ খোলে, চোখ খোলার পর স্যার বলতেছে যে বাবা আপনি এবারের মতন বেঁচে গেলেন, আমরা তো হয়তো ভাবছি যে আপনি মারাই গেছেন। তো উনি বলতেছে যে ওনাকে পানি দেওয়ার জন্য, ও অপারেশনের সময় নিয়ম নেই যে রোগীকে পানি খাওয়ানোর, তো আমরা পানি খাওয়াই না। তো স্যার ওই 1 bag ব্লাড পুশ করার পর আমাদেরকে বলতেছে যে ব্লাড আর কোথায়। তো আমরা ব্লাডের খোঁজে যখন যাই, ওনারা বলে যে ব্লাড নিয়ে আসেনি। তখন স্যার আমাদের সবার মাথায় একেবারে গরম হয়ে যায়। তো স্যার বাইরে গিয়ে তাদের সাথে তুমুল ঝগড়া করে এবং এক পর্যায়ে ওই লোকটা 3টা বড় বড় ঢেকুর দিয়ে উনি মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা ওনার লাশটা নিয়ে ICU শিফট করি। তো আমাদের ওটিটা হচ্ছে 10তলায় আর ICU হচ্ছে 7তলায়। তো আমরা ওনার লাশটা নিয়ে ICU যাই, আমরা তিনজন, আমার সাথে আরও 2 বড় ভাই। তো ICU লাশ রেখে আসার পর আমরা যখন লিফটের সামনে আসি, তখন লিফটে লোক ভর্তি ছিল পেশেন্ট। তো আমার বড় 2 ভাই যারা ছিল আমার সহকারী, তো ওনারা চলে আসলো, আমাকে বললো যে মাহফুজ তুমি বেড নিয়ে পরে আসো। তো আমি যখন বেড নিয়ে পরে আসার জন্য লিফটে উঠি, তখন লিফট পুরোটাই খালি ছিল এবং একটা লোক ছিল যে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল। তো আমি বেড নিয়ে উঠি লিফটে, ওঠার পর তো সাততলা থেকে 10তলায় উঠতে তো বেশিটা সময় লাগে না। তো হঠাৎ করে উনি আমার দিকে ঘুরে দাঁড়ানোর পর আমি দেখতে পাই যে ওই লোকটাই যার লাশটা একটু আগে ICU রেখে আসছি, উনি আমার দিকে তাকিয়ে বলতেছে কাজটা আমার সাথে ভালো করলি না, এর ফল তোদের পেতে হবে। তো আমি 10তলায় উনি যখন এই কথা বলে আমি পুরোপুরি একদম শক খেয়ে যাই। তো আমি প্রায় সেন্সলেস হওয়ার অবস্থা, তখন ICU লিফটের দরজাটা খুলে যায়, 10তলাতে পৌঁছে যাই। আমি এক লাফ দিয়ে 10তলার ফ্লোরে গিয়ে পড়ি এবং ওই আমার বড় 2 ভাই দাঁড়িয়েছিল, ওনারা জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তাদেরকে ঘটনা বলার পর বলে না এই সব তো হইতেই পারে না, আর তুমি তো ওনার সাথে অনেক কথাবার্তা বলছো, হয়তো বা তোমার কাছে কেমন যেন লাগতেছে, তুমি এক কাজ করো বাসায় চলে যাও আজকে। তো আমি বাসায় চলে আসি, বাসায় চলে আসার পর পরদিন সকালে আমি আবার যখন ওটিতে যাই, ওটিতে যাওয়ার পর তখন কেউ আসে না, ওটির গেট যে খোলে প্রতিদিন সে গেট খুলে উনি ওনার কাজে চলে যায়।
তো আমি ওটির ভিতরে যাই। ওটির ভিতরে যাওয়ার পর আমি যেই মেশিনটা চালাই, তো ওই মেশিনটা আমি মুছতেছি, ব্লাড বড়েছিল গতকালকের অপারেশনের সময়, তো আমি ব্লাড মুছতেছি। হঠাৎ যেন আমি যেন শুনতে পাই ওটির ভিতরে কে যেন কান্না করতেছে। তো কান্না করতেছে, আমি ভাবলাম কি ব্যাপার, এত সকালবেলা তো পেশেন্ট আসেনি, তো কে কান্না করতেছে। তো আমি হঠাৎ করে ঘুরে যখন তাকাই, দেখি যে আমাদের যেই বেডটাতে রোগীদেরকে অপারেশন করা হয়, ওই বেডটাতে একটা সাদা কাপড়ে ঘোরা একটা লোক শুয়ে আছে এবং কান্না করতেছে। তো আমি কি করি, এটা দেখেই আমি ওটি থেকে বের হয়ে যাই দৌড় দিয়ে। আমি ওটি থেকে বের হয়ে পাবলিক প্লেসে চলে যাই। পাবলিক প্লেসে যাওয়ার পর যখন আমার সহকারীরা আসে, ইনচার্জ, আমি ওনাদেরকে এই ঘটনা বলি। তো বলার পর বলতেছে যে কী ব্যাপার, তুমি এইগুলো কী শুরু করলা, তুমি প্রতিদিন এক একটা ঘটনা বলতেছো, এগুলা তো কখনো শুনি নাই আর আমরা দেখি নাই। তো আমি বলতেছি যে না, আমি দেখছি, আমি গতকালকেও দেখছি আজকেও দেখছি। তো আমাদের ইনচার্জ আমাকে বলে যে আমাদের অপারেশনের আগে রোগীদেরকে ড্রেপিং শিট আছে, ওইটা দিয়ে সেভ করে নিতে হয়, আনস্টেরাইল স্টেরাইল দুটাই আছে। তো আনস্টেরাইল যে শিটগুলা, আমাকে বলে যে যাও তুমি শিটগুলো নিয়ে আসো। তো শিটগুলা আনার সময় যখন শিটগুলো আমি টান দিই, ওইখানে আমি একটা পা দেখতে পাই, কাটা পা। তো পাটার মধ্যে গজ ব্যান্ডেজ, রোল ব্যান্ডেজ এবং সফট রোল এগুলো পেঁচানো ছিল এবং ওই পাটা থেকে ব্লাডিং হইতেছে। তো ব্লাডিং হইতেছে পরে আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমাদের ইনস্টারুমে ওইখানে আমি শোয়া, তো আমাকে জিজ্ঞেস করতেছে কী হয়েছে। তারপর আমি বলতেছি এখানে আমি একটা কাটা পা দেখতে পাইছি। তো কাটা পা দেখতে পাইছো, আমাকে ওইখানে নিয়ে যায়। যাওয়ার পর আমি দেখি যে ওইখানে কিছুই নেই। তো আমাদের ইনচার্জ বলতেছে যে তুমি এখানে কাটা পা দেখবা কীভাবে, আমরা যে এখানে যাই কাটে, কাটা পা হোক হাত হোক এগুলো ফরমালিনে দিয়ে নষ্ট করে ফেলা হয়। তো এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। ওয়েল, আমরা শুনছি জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও। আপনি শুনছেন এই মুহূর্তে উদয়কে এবং চলছে আমাদের বৃহস্পতিবার রাতের এই আয়োজন। স্টুডিওর ঘড়ি বলছে 11:45। কেমন লাগছে আজকে স্টোরিগুলো নিয়ে? অনেকগুলো মতামত ইতিমধ্যেই জমা পড়ে গেছে, যেমনটা সাব্বির জানিয়েছে ভালো লাগছে, রূপম জানিয়েছে তিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফামি আমার বন্ধু, আমাদের সাথে রয়েছেন এদিকে সিফাত নামের একটি বন্ধু। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এইভাবে কানেক্টেড আছেন বলেই গল্পগুলো এগিয়ে যাচ্ছে নিজস্ব গতিতে। লাইফটা শেয়ার করার কথা বলেছিলাম, অনেকেই শেয়ার করেছেন, অনেকেই করেন নাই। যারা করেন নাই তাদের কাছে আরেকটি বার ছোট্ট করে অনুরোধ করতে চাই, যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের কিঞ্চিত হলেও ভালো লাগে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে এই লাইফটা একবার শেয়ার করে দিবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন গ্রুপে, যেই সমস্ত গ্রুপে একটা ভিডিও শেয়ার করলে অনেকের কাছে পৌঁছবে বলে আপনি মনে করেন, নিজ দায়িত্বে এই এফএম রেডিওটির এই অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগার অনুষ্ঠান হয় তাহলে সেই সমস্ত গ্রুপে একবার করে হলো এই ভিডিওটি শেয়ার করে দিন। তো চলো, পরের বন্ধু মামুন ওয়েট করছে, মামুনের কাছ থেকে শুনতে চাই পরের ঘটনাটা। ধন্যবাদ উদয় ভাইয়া, আসলে আপনি বারবার আমার নামটা ভুল বলতেছেন। আমার নাম হচ্ছে লিটন। লিটন, আচ্ছা, লিটন হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে আছে, লিটন মোহাম্মদপুর থেকে এসেছেন, লিটন, রাইট, ওকে, লিটন পরের ঘটনাটা বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি এখন যে ঘটনাটি বলবো, এখানে কিন্তু আমি নাম বা স্থান এটা উল্লেখ করতে চাই না, তবে শুধু বলবো যে আমার পাশের এলাকা শেরপুর নামক একটা জায়গা, আচ্ছা, ওইখানকার ঘটনা। ঘটনাটা হচ্ছে, এখানে শেরপুর নামের একটা গ্রাম আছে আমার পার্শ্ববর্তী। তো সেখানে খুবই সম্ভ্রান্ত ঘরের একটা ছেলে, এক মায়ের এক ছেলে, বাবা সরকারি চাকরি করত, যে কোনো কারণে ওই বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো ওনারা ওই যে যে ছেলে, ওই ছেলের মামারা ঢাকায় খুবই মানে ভালো পজিশনে আছে আর কি। তো মা ভাবলো যে আমার সন্তান, যেহেতু আমার স্বামী নাই, তাহলে আমি সন্তানটাকে ঢাকায় রেখে পড়ালেখা করাবো। তো ভাইয়ের কাছে অনুরোধ করলো যে ভাই তুমি ঢাকা আসো, আমার তো অর্থ সম্পদ আছে কিন্তু আমার তো এখন পরিচালক নাই, যে আমার সন্তানকে পরিচালনা করে বড় করবে, যার দায়িত্বে আমার সন্তান গড়ে উঠবে, তিনি যেহেতু নাই, আমি তোমার আশ্রয় আমার সন্তানকে দিতে চাই। তো ভাই কথা মতো ভাগ্নাকে নিয়ে আসলো ঢাকায়। তো বলে রাখি, যে ছেলেটার কথা বলছি, ছেলেটা কিন্তু লম্বায় অনেক ছিল,
এটা আসলে আমার শোনা কথা, কিন্তু পরবর্তীতে ঘটনাটা আমি নিজ চোখে দেখি, প্রথমগুলো আমি শোনা বলছি। তো মামার কাছে থেকে ছেলেটা পড়ালেখা করতেছে, ঢাকায় ভালো একটা কলেজের ছাত্র। ছেলেটা উঁচা লম্বা ছিল অনেক এবং খুবই সুন্দর ছিল, মানে দেখার মতো একটা ছেলে, যে কোনো মেয়ে তাকে দেখে লোভে পড়বে। আর এই লোভ আর চতুরতার কারণেই ঘটনাটা ঘটে। তো আসলে একটা কথা বলে রাখাই ভালো, মামানি কিংবা ফুপু যারাই হোক, তারা হচ্ছে মায়ের জাতি। সবাইকে একটু সাবধানতা বজায় রাখা উচিত, শালীনতা যেটা। আপনি আমার যেই মানে আপনি যদি আমার মামানি হন, আপনি আমার মায়ের মতো, যদি আপনি আমার ফুপু হন তাহলে আপনার আপনি আমার মায়ের মতো হন। কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এগুলা উল্টো কাজ করে বসে আর কি। এই যে ঘটনাটা বলতেছি এটার ক্ষেত্রটা আসলে উল্টো হয়ে গেছে। তো ছেলেটা অনেক সুন্দর, ছেলেটার কিন্তু একটা মামাতো বোন আছে। তো আমি যতটুকু শুনছি যে মামাতো বোনের সাথে কিন্তু এই ছেলেটার মোটামুটি রিলেশন আছে, মামানিও বেশ সুন্দর। তো এই ছেলেটা এই বাসায় থেকে পড়ালেখা করতো, কলেজে সবসময় আসা যাওয়া করতো, কিন্তু মামানির নজরটা ছিল আসলে খারাপ। মামানি মানে ওই ছেলেটার রূপে একটু অন্যমনস্ক হয়ে গেছে, উনি ভুলে গেছে যে এই ছেলেটা তার সন্তানের মতো। তো মামানি ডিস্টার্ব করা শুরু করছে, মানে আসলে এখানে তো খোলাখুলি অনেক কথা বলা যায় না। আমি এই জন্য আপনারা যারা অনুষ্ঠান শুনছেন অবশ্যই সবাই বুঝেন, এবং দুনিয়া সম্পর্কে সবারই ধারণা আছে, মামানি এই ছেলেটাকে তার সাথে তো আর বিয়ে বসা যায় না, অন্য সম্পর্কে জড়াইতে চাইছে আর কি। তো ছেলেটা কিন্তু আসলে চিন্তা করছে, যেহেতু আমি মামানির মেয়ের সাথে সম্পর্ক আছে আমার, তাহলে আমি মামানির সাথে তো আর কোনো বাজে সম্পর্কে যাওয়ার দরকার নেই। তাছাড়া ছেলেটা হয়তো বা ভালো ছিল, আমার ধারণা, এই জন্য সে এই সম্পর্কে জড়ায় নাই। তো মামানি ওকে বহু প্রলাপিত করার চেষ্টা করছে, কিন্তু ছেলেটা প্রলাপিত হয় নাই। তো একদিন মামা কাজে গেছে, আর ওই যে মামাতো বোনটা, ও সম্ভবত স্কুলে গেছে, তো ও বাসায় ছিল, মামানি ওর সাথে মানে বাজে বিহেভ করার চেষ্টা করছে, এমন তো পর্যায়ে ছেলে মামানির গালে থাপড় মারছে। তো থাপড় মারার পরে মামানি রাগান্বিত হয়ে গেছে, এখন মামা বাসায় আসছে আর মামার কাছে উল্টাপাল্টা বলছে, মামা তো খেপে গেছে যে আমি তোরে আমার বাসায় রাখা পড়াশোনা করাইতেছি, তোর বাবা নাই, তোরে আমি এত কষ্ট করে আমার বাসায় রাখি, তুই আমার ওয়াইফের সাথে বাজে ব্যবহার করছস। এক পর্যায়ে মামা আর ভাগিনার মধ্যে ঝগড়া হইয়া যায়। তো মামা কী করছে, ছুরি দিয়া ওই ছেলেটাকে আঘাত করে। আঘাত করার পরে গলার যে গর্দান, গর্দানে একটা রগ থাকে এই পাশে, এই রগটা কাটা যায়। কাটা যাওয়ার পরে ছেলেটা মারা যায় ওখানে। তো মামার মামি যুক্তি কইরা ঢাকার যে কোনো একটা ভালো হসপিটালের একজন সার্জনকে দিয়ে এই জায়গাটাকে প্লাস্টিক সার্জারি করে লাশটা বাড়িতে ফাটাইয়া দেয়। তো ছেলেটাকে কবর দেওয়া হয়। তো মায়ের তো একটা সন্তান, মা তো সন্তান হারাইছে, এখন কবর দেওয়ার দুই তিন দিন পর থেকে মা বলতেছে যে আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার ছেলেকে খুন করছে আমার ভাই আর আমার ভাবি। এখন ও কবরের পাশে আইসা কোদাল নিয়ে কেবল কবর খুঁড়তেছে, কেউ দেয় না, বলতেছে আপনি কি বলেন, বলতেছে আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার ছেলে প্রতিদিন স্বপ্নে আসে, আসে আমারে বলতেছে মা আমাকে খুন করা হয়েছে, আমাকে মামা আর মামুনি মাইরা ফেলাইছে। তো এগুলা বলতে 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 বিভিন্ন মানুষের কাছে এই কথাগুলি পৌঁছাইয়া যায়। যাওয়ানোর পরে কেউ আসলে এই কথায় কান দেয় না, যে লাস্ট তো কবর হয়ে গেছে, এখন কেউ কান দেবে। তো এক পর্যায়ে উনি কী করছে, থানায় গেছে, থানায় গিয়ে ওই থানায় জিডি করছে। জিডি করার পরে এই মামলাটা এক পর্যায়ে উনারা নিছে, যেহেতু মা বলতেছে, এবং মা এমন এভাবে বলতেছে যে আমার ছেলের গলার গর্দানে ছুরি দিয়ে গায়ে দেওয়া হয়েছে, এবং সেই গর্দানের কোথায় গায়ে দিছে সে বলতেছে অমুক জায়গায় ঘাই দেওয়া হয়েছে, আর এই জায়গাটাকে প্লাস্টিক সার্জারি করা হয়েছে যাতে কেউ ধরতে না পারে। তো এটা ঢাকায় আসে এই ঘটনাটা, ওইখান থেকে কেস নেওয়ার পরে এটা ঢাকা আসে, ঢাকা হেড অফিস থেকে এটা যে মামার মামনি ওনাদেরকে এই বাসা থেকে আনা হয়েছে, আনে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ছেলের মায়ের বক্তব্য যে আপনারা ওকে খুন করছেন এইভাবে এইভাবে, এখন আমরা এটা দেখবো, আমরা এটা ইনভেস্টিগেশন করবো, আমরা দেখবো গিয়ে যে ছেলেটার আসলে কি হয়েছে। তো এখান থেকে ঢাকা থেকে পুলিশ এবং বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার যারা,
কিছু ডাক্তার নিয়ে আমাদের এলাকায় গেছে। তো এই ঘটনাটা কিন্তু মোটামুটি প্রচার হয়ে গেছে যে মৃত লাশ তিন দিন বা চার দিন বা পাঁচ দিন পরে লাশ উঠানো হবে। এই জিনিসটা কিন্তু আসলে অল্পতেই মানুষের কাছে ছড়ায় গেছে। এখন মানুষ উৎফুল্ল হয়ে গেছে যে জিনিসটা দেখবে এতদিন পরে লাশ উঠাবে, লাশটা কীরকম কী অবস্থায় আছে। তো মানুষ অসংখ্য মানুষ জমায়েত হয়ে গেছে, অসংখ্য মানুষ জমায়েত হওয়ার পরে এই লাশটাকে উঠানো হয়েছে। লাশটাকে উঠানোর পরে এখন পরীক্ষা নিরীক্ষা ডাক্তাররা করতেছে, কোনো ক্লু পাইতেছে না। তো ডাক্তাররা এক পর্যায়ে বলতেছে তা আমরা তো কিছু পাইতেছি না। তো মা বলতেছে আমি জানি আমার ছেলেকে কীভাবে হত্যা করেছে, আমি দেখাই দেব। তো মা ওই ছেলের কাছে গেছে, ছেলের কাছে যাওয়ার পরে ওর ঠিক গর্দানের পাশে এই উনি হাত দিয়া টান দিছে, টান দেওয়ার পরে ঠিক দেখা যায় যে সেখানে আসলে ছুরির দাগ আছে। তো এইটা দেখে মানুষ কিন্তু বিস্মিত হয়ে গেছে। ওই মামার মামুনি তৎক্ষণে কিন্তু সেখানে ছিল। তো মানুষের এত বেশি ক্ষোভ ছড়াইছে যে ওইখানেই মানুষের হাতেই ওই মামানিকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। পরে সব মামাকে পুলিশ নিয়ে আসছে। তো এই ঘটনাটা আসলে আমরা দেখছি বা মানুষজন যারাই দেখছে, তো আমরা হতভম্ব হয়ে গেছি যে মৃত্যুর পরেও যে মা জানে তার সন্তান কিভাবে কোথায় কিভাবে কি হয়। আসলে মাঝে মধ্যে আমি শুনছি যে সন্তানের নাকি কোথাও যদি প্রথম আঘাত লাগে মা নাকি শব্দটা শুনতে পায়। আসলে আমি একটা কথা বলবো, যে যেখানে থাকেন মা জিনিসটা অতি দামি, মাকে কেউ অবহেলা করবেন না। আসলে আমরাও অনেক ভুল করি, আমরাও মা বাবার সাথে অনেক অন্যায় আচরণ করি। যার আছে মা সেই বুঝে, আর যার নাই সেও জানে এই যন্ত্রণাটা। দেখেন মৃত্যুর পরেও কিন্তু মা বলতে পারছে তার সন্তানের কীভাবে হত্যা হয়েছে। তো এটাই ছিল উদয় ভাইয়া আমার দ্বিতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ লিটন। এবার ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। ওকে, সো লিটন হচ্ছে আমার আজকের অতিথি। সো এই মুহূর্তে আপনি যিনি টিউন করে আছেন আমাকে, তাকে বলছি চলছে আমার আয়োজন ভূত স্টুডিও। এই আয়োজনে নানা রকমের নানা পেশার নানা জায়গা থেকে বন্ধুরা আসেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদেরকে নতুন নতুন ঘটনা শোনাতে। সো লিটনের পর আমরা আবার ব্যাক করতে চাই মাহফুজের কাছে, তার কাছ থেকে আরেকটা অভিজ্ঞতা আমরা শুনবো। বলুন। আমি চলে যাচ্ছি আমার তৃতীয় ঘটনায়, যেটা আমার এলাকায় ঘটে যাওয়া। এলাকায় বলতে আমার বাসার পাশে আমার তিনটা বড় ভাই ছিল, যারা এখন বেঁচে নেই, মারা গেছে। তো তারা তিনজন একদিন আমাদের বাসার পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী, তো তারা ওইখানে মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে বসি দিয়ে মাছ ধরে, তো মাছ ধরতে ধরতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা হয়ে আসার পর একজন বলতেছে যে চল বাসায় চলে যাই। আর তিনজনই তখন প্রস্তুতি নেয় বাসায় আসার জন্য। তো ভাইয়া, আমি আগে ওইখানের বর্ণনাটা দেই। ওইখানটা আমাদের এলাকার কম বেশি সবাই হন্টেড প্লেস বলে জানে। ওইখানে একটা বাঁশজার রাস্তার পাশেই, তো ওইখানে বাঁশজারের সাথে গাব গাছ আছে একটা, আর শিমুল গাছ আছে। তো ওইখানে একটা ঘটনা আমার সাথেও ঘটছে, ছোট ঘটনা যেটা আমি বলতে চাচ্ছি। আমাদের এলাকায় শীতকালে ব্যাডমিন্টন খেলা হয় সারা রাত্র। তো আমি ওইখানে ব্যাডমিন্টন খেলতে যাই। খেলতে যাওয়ার পর খেলতে খেলতে এক পর্যায়ে রাত্রে আড়াইটা কি তিনটা বেজে যায়। তো আমি বাসায় আসার জন্য যখন রওনা দিই, ওই বাজারটার ওইখানে আসার পর আমি একটা বিড়াল দেখতে পাই রাস্তার মাঝখানে বসে আছে। তো বিড়ালটা বিড়াল বললে চলে না, অনেক বড় আকৃতির, এবং ওইটা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, অন্যদিকে তাকাচ্ছে না এবং চোখের পলকও পড়ছে না। তো আমি কি করলাম, তাকে অনেকবার চেষ্টা করলাম এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে এখান থেকে যাচ্ছে না এবং আমার দিকে তাকিয়ে আছে। তো আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল, আমি ভাবলাম যে কিছু সমস্যা। তো আমি কি করলাম, আমার ফোনটা বের করে আমি কোরআনের একটা তেলওয়াত সারলাম। সারার পর বিড়ালটা হঠাৎ করে রাস্তা থেকে, যখনই আমি তেলওয়াতটা সারলাম তখনই বিড়ালটা দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল। তো সেই জায়গাটাতেই তারা মাছ ধরতেছিল। তো আসার জন্য যখন প্রস্তুতি নেয় তখন তারা বড় আকারের একটা মাছ দেখতে পায় পানিতে, একবারে তাদের পাশে, তারা যেখানটাতে দাঁড়িয়েছিল। তো
একজন বলে যে চল চলে যাই, তো আরেকজন বলতেছে যে না মাছটা ধরে নিয়ে যাবো, এই সুযোগে আর কখনো আসবো না। তো আমি বলে রাখি তারা ছিল আপন দুই ভাই আর একজন ছিল চাচাতো ভাই। তো একজন যাওয়ার পর যখন মাছটাতে হাত দেয় ধরার জন্য, তখন মাছটা পানিতে ঝাপটা মারে জোরে। ঝাপটা মারার পর অনেকটা পানি তার শরীরে এবং চোখে চলে আসে। তো আসার পর তারা মাছটা দেখতে পায় না, তারা তিনজন বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর থেকে যার চোখে পানি যায় সে তার পরদিন থেকে চোখে আর দেখতে পায় না, একেবারে অন্ধ হয়ে গেছে আর কাউকেই চিনতে পারে না, একেবারে অকেজো হয়ে গেছে, হাঁটতে পারে না। তো এই অবস্থায় সে প্রায় 3-4 বছর অসুস্থ থাকে। অসুস্থ থাকার পর সে হঠাৎ করে একদিন মারা যায়। তো মারা যাওয়ার পর এলাকায় একটা শোকের ছায়া নেমে আসে, একদম ইয়াং বয়সের ছিল। তো সে মারা যাওয়ার পর তার যে ভাই ছিল ছোট ভাই, সে কি করতো, ফার্নিচারের কাজ করতো, তার নিজের দোকান ছিল। তো সে পার্শ্ববর্তী এলাকায় একটা অর্ডার পায়, অর্ডারটা নিতে রাত্রে যায়। রাত্রে যাওয়ার পর যার কাছ থেকে অর্ডারটা নেয় সে তাকে অনেক জোর জবরদস্তি করে খাওয়ার জন্য। তো সে এক পর্যায়ে রাজি হয়। তো সে খেতে বসে, খেতে বসার পর ইলিশ মাছের ভাজা দিয়ে সে ভাত খায়। ভাত খাওয়ার পর তো তার বাসায় আসতে চক দিয়ে আসলে খুব তাড়াতাড়ি হয়, এজন্য সে চক দিয়ে রওনা হয়। তো গ্রীষ্মকালীন ছিল সময়টা, তো উনি চক দিয়ে আসার সময় অনেক গরম বাতাস ওনার শরীরে অনুভব করে তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর পরদিন থেকে ওনার প্রচণ্ড পেট ব্যথা কমতেছেই না আর কেমন জানি করতেছে, কাউকে চিনে না। তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পর ওনারও মৃত্যু হয়। আর ওনাদের যে চাচাতো ভাই ছিল, ও গরু পালতো, ঘাস কাটতো, কচুরি পানা কাটতো। তো একদিন ভর দুপুরবেলা কচুরি পানা কাটতে যায় পুকুরে, কাটার সময় একদম ঠিক দুপুরবেলা ওর মনে হয় ওর পিঠে কে যেন জোরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর তার সাথে সাথে শরীরে জ্বর এসে পড়ে। জ্বর আসার পর সে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর কিছুদিন পর থেকে তার হাত পা একেবারে হলুদ হয়ে যায় এবং হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না এবং তার নাক মুখ দিয়ে খুব ব্লাডিং হয়। অনেক ব্লাডিং হওয়ার পর তাকে এক পর্যায়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পর সেও মারা যায়। তো আমার তখন ছিল রমজান মাস, আমি তখন ক্লাস 3-4 পড়ি। তখন আমার চাচা বলতেছে যে হয়তো মারা গেছে, ওর লাশটা আমাদের রাস্তার পাশে একটা টুল আছে ওইখানে রাখা আছে। তো আমরা লাশটা দেখতে যাই সেহরি খেয়ে, গিয়ে দেখি যে লাশটা শোয়ানো আছে টুলে এবং নাক মুখ দিয়ে খুব ব্লাডিং হচ্ছে। তো ওনাকে যখন গোসল করানো হয়, গোসল করানোর সময় ওনার পিঠে দেখে যে 5টা আঙুলের একটা দাগ বসে আছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে মাহফুজ, আপনাকে আজকের মতো আমি বিদায় জানাবো। ধন্যবাদ এখানে এসে আপনার জীবনের এই অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনি। থ্যাংক ইউ ভাই, আপনাকেও। কথা হয়ে গেল আমার এই সপ্তাহের একজন অতিথি মাহফুজের সাথে। আরও একটা অতিথি বাইরে ওয়েট করছে, তিনি চলে আসবেন। ততক্ষণে আমরা একটু ফেসবুক ঘুরে আসি। হ্যাঁ, www.facebook.com/rjudoy, এটি হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। সো এই পেজে কানেক্টেড হতে হলে কিছুই করতে হবে না, ফেসবুকে যান, গিয়ে জাগো এফএম দিয়ে সার্চ দিলে জাগো এফএমের ভেরিফাইড পেজটা পেয়ে যাবেন, লাইক দিয়ে দিন। অ্যান্ড সাথে সাথে আর জি উদয় দিয়ে সার্চ করলে আমার ভেরিফাইড পেজটা পেয়ে যাবেন, লাইক দিয়ে রাখুন। অ্যান্ড মনে করে দিচ্ছি কালকে রাতে আই হ্যাভ অ্যানাদার হরর শো, যেটার নাম ভূতের ডায়েরি। এই শোটাতে আপনি যেভাবে কানেক্টেড হতে পারেন বাসা থেকে ইন্টারনেটের থ্রুতে, তার জন্য যেটা করতে হবে আমার পেজের ইনবক্সে আপনাকে মেসেজ পাঠাতে হবে। অবশ্যই আপনাকে ইন্টারনেট ইউজার হতে হবে এবং আপনার একটা স্মার্টফোন থাকতে হবে। বাসা থেকে কানেক্টেড হতে হলে অবশ্যই ইন্টারনেটটা মাস্ট লাগবে, এটা তো বুঝতেই পারছেন। পৃথিবীর যেখানেই থাকেন, দেশের বাইরেও থাকতে পারেন, প্রবাস থেকে গত সপ্তাহে যেমন মালয়েশিয়া থেকে একজন
যুক্ত হয়েছিলেন, কানাডা থেকে একজন যুক্ত হয়েছিলেন। ওই হোপ এই উইকও এরকম আমি প্রবাসী কাউকে পাবো যারা আজকে আমাকে হয়তো শুনছে বা লাইফটা দেখবে পরে তাদের মধ্যে। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম থেকে গত সপ্তাহে একজন যুক্ত হয়েছিলেন। সো এরকম ঢাকার ভেতরে বা বাহিরে যে যাদের কাছে এরকম স্টোরি আছে, ডেফিনেটলি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা আমাকে ইনবক্সে দিবেন, সাথে আপনার কাছে কয়টা ঘটনা আছে আপনার প্রফেশন ডিটেলসটা লিখে ইনবক্সে পাঠিয়ে রাখবেন। অ্যান্ড আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাহাত, কেমন আছি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সো আমি লিটনের কাছে আবার চলে যাব পরের ঘটনাটা শুনতে। শুনি। ধন্যবাদ উদয় ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে রাজ টিম্বার, আমি বারবারে বলতেছি রাজ টিম্বারের যেসব আমার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল আছে, বিশেষ করে বায়ুজিৎ ভাই, রিয়াজ, ওয়াদুল ভাই, জামাল ভাই এবং আমার অতি কাছের বন্ধু গোলাম রব্বানি এবং সেই সাথে নিলয়কেও ধন্যবাদ। আসলে ওদের অনেক ওদেরকে আমি বলার পর থেকে ওদের কথাতেই কিন্তু আমি এখানে আসি, ধন্যবাদ। তা আমি আমার তৃতীয় ঘটনাটা শেয়ার করতেছি। এই ঘটনাটা হচ্ছে আমার ছোট মামানির সাথে। এই ঘটনাটা এমন বিদারক যে এমন একটা ঘটনা, উনি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত নিতে হয়েছে একটা সন্তান। আমি আগেও বলছি একটা সন্তান যে মায়ের কাছে কি, এই ঘটনাটা শোনার পর অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ঘটনায় চলে যাচ্ছি। আমার মামা, নাম হচ্ছে হোসেন আহমদ, উনি আমার মামানিকে আসলে গাড়িতেই দেখে, দেখে পছন্দ করে। আমার মামানি অনেক সুন্দর ছিল। তো এক পর্যায়ে উনাদের সম্পর্কটা ভালোবাসার সম্পর্কের মতো না, আবার ভালোবাসাও পছন্দ করছে। তো সবাই মিলে ওনাদের বিয়েটা দিল। আমার মামানির নাম ছিল নিপুন। আমি স্মরণ করছি আমার সেই মামানিকে আজ দুনিয়ার বুকে নেই, অনেক কষ্ট ভরা বুকে নিয়ে উনি দুনিয়া ত্যাগ করছেন। আমার সেই মামানি আমার মামার সাথে বিয়ে হওয়ার পর সুখে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। ওনার দুইটা ছেলে একটা মেয়ে। তো যে ছোট ছেলেটা খুব আদরের ছিল, বাবা মায়ের সবচেয়ে আদরের ছেলে, একদিন ও খেলা করতেছে, মামানি পাক করতেছে, হঠাৎ করে ওই আমার ছোট মামা তো ভাইটা পুকুরে পানিতে পড়ে যায়, পানিতে পড়ে মৃত্যুবরণ করে। তো সবাই খোঁজাখুঁজি করতেছে কোথায় কোথায় কোথায়। ঠিক এই মুহূর্তে আমার মামা তো ভাইয়ের নামটা আমার মনে আসতেছে না, ও ছোট ছিল তো, মারা গেছে, তখন আমি মালয়েশিয়াতে ছিলাম। আমি ঘটনাটা আমার আম্মার মুখে, আমার নানুর মুখে, সবার মুখে শুনছি আর কি দেশে আসার পরে। তোর খুঁজা ওকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে কেউ একজন বলতেছে পুকুরে একটা লাশ ভাসা উঠছে। তো সবাই যাইয়া দেখে যে আমার ছোট মামা তো ভাইটা পানির নিচে থেকে ভেসে উঠছে। তো ওরে কবর দিল। কবর দেওয়ার পর থেকে আমার মামানি এক ধরনের আপসেট হয়ে যায়, ওই সন্তানের শোকে শোকে উনি পাগল 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 করতেছে। তো একদিন আমার নানু দেখে যে উনি পাকঘরে বসা পিঠা বানাইতেছে। তো আমার নানিরে উনি আমার মামা নিয়ে পিঠা দিল, দুইটা পিঠা দিল, দুই খাচ্ছে আমার নানি। হঠাৎ করে আমার নানু খেয়াল করতেছে যে আমার মামানি কারে যেন পিছন দিকে পিঠা ছুঁড়ে দিতেছে। তো একটা দিল, দ্বিতীয়বার ছোড়ার পরে আমার নানি বলতেছে যে তুমি কারে পিঠা দিতেছ। তো আমার মামানি বলতেছে যে আমার ওই যে ছোটো মামা তো ভাইটা, আমি আগে বলছি আমার নামটা সঠিক মনে আসতেছে না, ওরে ছুঁড়ে দিতেছে। তা আমার নানি বলতেছে ওরে তুমি কই পাইলা, কেন আপনি দেখেন না ও পিছে দাঁড়াই আছে, আমি ওরে পিঠা দিতেছি, আমার কাছ থেকে পিঠা খুঁজতেছে। তো আমার নানি হতম্ব হয়ে গেছে, আমার মামার কাছে বলল। তো আমার মামা বলল ওই তো সন্তান হারাইছে, হয়তো বা এই কারণেই সে একটু আপসেট হয়ে গেছে। গেল এই ঘটনা। এবার আরেকটা ঘটনা হলো, আমার ওই যে মামা তো ভাই বোন তিনজন, আমার মামার আর আমার মামনির একটা নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা ব্রাশ আছে যে টুথপেস্ট, ওনারা টুথপেস্ট ওই ব্রাশের মধ্যে দিয়ে রাখত। তিন ভাই বোন ওই ব্রাশ ব্যবহার করতো প্রতিদিন সকালবেলা। তা আমার মামুনি এখনও ওই ঠিক তিনটা ব্রাশের মধ্যে সকালবেলা ওইটা পেস্ট দেয়, কিন্তু দেখা যায় যে পেস্ট থাকে না, তিনটা ব্রাশেই ইউজ করা হয়।
তো এইটা কিন্তু মোটামুটি আমার মামার চোখে আর আমার নানুর চোখে পড়ে। এরপর একদিন আমার নানু দেখে দুপুরবেলায় পাক শাকের পরে যে আমার মামানি ওই যে আমার মামাতো ভাইটাকে যে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশে গিয়ে বসে আছে। একটা কলা গাছ ছিল, কলা গাছের মধ্যে হেলান দিয়া বৈশা কথা বলতেছে, কি যেন বলতেছে কেউ বুঝতেছে না। তো আমার নানু পিছে যায় দাঁড়াই আছে। তো আমার মামানি বলতেছে, তুই ঘুমা, তুই একা একা ভয় করতেছস, সমস্যা নাই, মা আসি, তো মাও তোর কাছে আসতেছি, বেশি দেরি নাই, আমি তোর কাছে আসতেছি। তো আমার নানু এই কথা শুনে আমার নানু ভয় পাইয়া গেছে। আমার নানু অবশ্য এখন নাই, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। তো এই কথা শোনার পরে উনি বাড়িতে চলে আসছে, আসা আমার মামার এই ঘটনাটা খুলে বললো। তো আমার মামা কি করছে, উনারা ডাক্তারের কাছে নিল। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কোনো রোগ পাচ্ছে না, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলো কিন্তু কোনো রোগই ওনার মধ্যে নাই। তো ডাক্তার বলল, হয়তোবা উনি একটু সমস্যার মধ্যে আছে, সন্তান হারাইছে, তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। তো এভাবেই চলতে থাকে। উনি বলতেছে যে গোসল করার সময় উনি ওই যে আমার মামাতো ভাইটার তোয়ালে এটা নেয়, এবং মাঝে মধ্যে দেখা যায় যে উনি পুকুরে যাইয়া নিজে বৈশা বৈশা গোসল করতেছে, কারে যেন ডলতেছে, কার শরীর যেন পরিষ্কার করতেছে সাবান দিয়া। এটা মোটামুটি সবার চোখেই লাগে। এর মধ্যে আসলে উনার যে সমস্যাগুলি হচ্ছে এর মধ্যে থাকলেও ভালো হতো, কিন্তু এই যে সমস্যাটা উনাকে যে মৃত্যুর পাড়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এটা আসলে কেউই বুঝতে পারে নাই। সবাই ভাবছে যে হয়তোবা মন মানসিকতার একটু পরিবর্তন হয়েছে বা সমস্যা দেখাচ্ছে যে এটা কিছুতে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কেউই বুঝতে পারে নাই যে এই মন মানসিকতাটা উনাকে মৃত্যুর পাড়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তো একদিন আমার মামা শহরে যায়, আমার নানু ঘুমাচ্ছে, আমার মামানি সকালবেলা থেকে খুব কাজ করলো, ওই দিন পুরা বাড়ি ঝাড় দিছে, পুরা বাড়িটা পরিষ্কার করছে, রান্নাঘর পরিষ্কার করছে, পুরো ঘরটা ধুইছে, মেঝেটা পাকা ছিল তখন, মেঝেটা ধুইছে, এত পরিষ্কার করছে, রুমের সমস্ত জিনিস গোছাইছে। এরপরে একটা কাগজে উনি কোথায় স্বর্ণ আছে, কোন ব্যাংকে টাকা আছে, কোথায় স্যাক বই রাখা আছে, কোথায় কি রাখা আছে, উনি সব কিছু লিখলো। লেখা উনার ওই যে বাকি দুইটা বাচ্চা ছিল ওই দুইটা বাচ্চারে খাওয়া দাওয়া করাইছে, খাওয়া দাওয়া করাইয়া সামনের রুমে ঘুম পাড়াইলো, ঘুম পাড়াইয়া ওরা বলতে ওদেরকে বলতেছে যে আম্মু তো আর তোদের ঘুম পাড়াবো না, পরে থেকে তোর আব্বু তোদের ঘুম পাড়াইবো, তোরা ভয় পাস না, আম্মু আসি, যেখানেই থাকে আম্মু তোদের আশেপাশে থাকবো। তো সন্তানরা তো ঘুমাচ্ছে কিন্তু তারা তো জানে না যে মা চির বিদায় নিয়ে যাচ্ছে সন্তানদের। আসলে এই ঘটনাটা আমি যখনই বলতে যাই আমার কাছে খুব খারাপ লাগে। আমি আমার মামানিকে অতটা কাছ থেকে কথা বলি না কিন্তু খুব ভালোবাসতাম, মানে ভালো মানুষ ছিল। তো আমার মামানি সেদিন যে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আসলে কেউ বুঝতে পারে নাই। উনি সবার কাছ থেকে বিদায় নিল কিন্তু কেউ বুঝতে পারে না যে উনি আজকে চলে যাবে। সন্তানদেরকে ঘুম পাড়াইলো, খাওয়াইলো, কোথায় কত টাকা আছে, কোথায় স্বর্ণ আছে সব কিছু কাগজে লিখলো, লিখা কাগজটারে টেবিলের উপরে রাইখা রুমের দরজাটা আটকাইয়া উনি গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আর লেখা রাখছে যে আমি আমার সন্তানের কাছে চলে গেলাম, আমার সন্তান একা একা থাকতে পারতেছে না। তো পরেক্ষণ দরজা খুলা দেখে যে দরজা বন্ধ, দরজা খুলতেছে না। তো দরজা ভাঙার পর উনাকে নামানো হয়েছে। তো আমার মামানি তো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু একটা কথা রেখে গেছে যে সন্তান যখন মায়ের বুক থেকে চলে যায় তখন মা সন্তানের জন্য পাগল পাগল থাকে। এরকম অনেক মা আছে যে সন্তানদেরকে এত ভালোবাসে যে সন্তানের দুঃখে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এর পাকে এই ঘটনার সাথে একটা ঘটনাই বলবো, আমার বাড়ির পাশের একজন মা তার সন্তানকে হারাইছে, হারায় এত মোটা তাজা মা ছিল, উনি কিন্তু পর্যায়ে আমার চোখে দেখা উনি এরকম কাঠির মতো হইয়া মরে গেছে, মিলনের আম্মা নাম কইরা। তো উদ্ধ ভাইয়া এটাই ছিল আমার তৃতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের বন্ধু লিটন তার আরেকটি অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন। আমরা নতুন একজন বন্ধুকে পেয়েছি আমরা সরাসরি তার কাছ থেকে। আরও একবার একটু আপনাকে জানায় রাখি যে আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে মাস্ট, মানে আপনি রেজিস্ট্রেশন না করলে এখানে এসে গল্প বলার কোনো চান্সটা নাই। সো
রেজিস্ট্রেশন করবেন কীভাবে? মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করবেন আর বি এস, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, আপনি কী করেন, এবার টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আবারও বলছি, আর বি এস স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। নেক্সট উইকে যদি রেজিস্ট্রেশন মানে রেডিওতে এসে গল্প বলতে চান, এর কিন্তু কোনো বিকল্প নাই, মানে রেজিস্ট্রেশন করতে হবে রেডিওতে এসে গল্প বলতে হলে, আর সেটা করার নিয়মই বারবার উদয় বলে দিচ্ছে। সো লাইফে যারা শেয়ার করছেন, লাইফে যারা কমেন্ট করছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। চলো পরের অতিথির সাথে কথা বলি। কি নাম ভাই আপনার? আপনি হচ্ছেন মামুন? জি। তার মানে আমার কাছে যে লিস্ট এসেছে সেই লিস্টে আপনার নামটাই ছিল। আচ্ছা মামুন, তো আপনি কি করেন? জি, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি আন্ডার 7 কলেজে। ওকে গ্রেট, শুনি প্রথম অভিজ্ঞতাটা শুনি। জি, আমি মূলত প্রথমে এখানে আমি কিছু মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই যারা এখানে আমাকে আসতে উৎসাহ প্রেরণ করেছেন। তাদের মধ্যে থেকে আমার বন্ধু সাদিয়া, ফাতেমা দেন, আমার বন্ধু রিফাত, তায়েব, এবং ধন্যবাদ জানাতে চাই আর্য উদয় ভাইয়া, অপূর্ব ভাইয়া, আপনাদের আর্য টিমের সকলকে। এবার আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনা হলো গিয়ে আমার গ্রামের বাড়িতে, আমি ছোটোকালে গ্রামে ছিলাম। আমরা ঢাকাতে আসছি 7-8 বছর হয়েছে, তার আমার জন্ম গ্রামে। তো আমাদের গ্রামের বাড়িতে, আমরা যখন গ্রামে ছিলাম তখন আমাদের প্রথমে যে সেখানে সেটাকে বলো পুরান বাড়ি। তো ওখান থেকে নেমে আমরা নতুন বাড়ি করি নদীর পাড়ে। তো পুরাতন বাড়ি থেকে আমরা নতুন বাড়িতে যখন যাই, তো আমার চাচা, আমার দাদা এবং তারা টোটাল 3 ভাই নদীর পাড়ে বাড়িতে যায়। তো নদীর পাড়ে বাড়িতে যাওয়ার ওইখানেই ঘটনাগুলোর শুরু হয়। সেখানে আমার দাদা যখন বাড়ি করে, আগে থেকে কিছু গাছপালা লাগানো ছিল, নারিকেল গাছ, তাল গাছ এবং আরও বেশ কিছু গাছপালা ছিল, বড় বড় গাছপালা ছিল। ওইখানে আমার নতুন বাড়ি করার পরে সেই গাছপালা থেকে মূলত বাড়ির নদীর পাড়ে দুটো তাল গাছ থাকে বড় বড়, সেই তাল গাছ থেকে ঘটনা শুরু। তো সেখান থেকে শুরু। এবং একদিন আমার দাদা আমাদের বাড়িতে বড় একটা নারকেল গাছ ছিল, অনেকগুলো নারকেল গাছের মধ্যে একটা বড় নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছটা নারকেল পাড়তে উঠেন। দেন নারকেল পাড়তে ওঠার পরে দাদা যখন গাছে উঠেন, গাছে উঠার পরে তিনি গাছে, আমি বলে রাখা ভালো যে গ্রামের মানুষ সবাই গাছে উঠতে খুব এক্সপার্ট, তারা এগুলো বিষয়ের সাথে অভ্যস্ত, তারা এগুলোতে তাদের কোনো সমস্যা হয় না। তো আমার দাদা যখন গাছে উঠে, তিনিও এক্সপার্ট, তিনি 45-47 এজ তার বয়স, ছোটোবেলা থেকে গ্রামে থাকেন, গাছপালা উঠতে তেমন কোনো প্রবলেম নেই। তিনি গাছে উঠেন এবং গাছে উঠার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করেন যে গাছের প্রচণ্ড বাতাস ক্রিয়েট হয়, যেখানে কিনা আশেপাশে গাছের আমরা সবাই দেখতে পাই বাড়ির যে আশেপাশে গাছগুলোতে কোনো পাতা নড়ছে না, কিন্তু দাদা যে নারকেল গাছটাতে আছেন উপরে গাছের প্রচুর পাতা নড়ছে এবং বাতাসে দাদাকে ফেলে দেওয়ার পরিক্রম সৃষ্টি হয়েছে। এবং দাদা কিছুক্ষণ ওখানে স্টে করেন 5-10 মিনিট, কিন্তু কিছুক্ষণ পর পরিস্থিতিটা যখন স্বাভাবিক হয় তিনি নারকেল না পেরেই গাছ থেকে নেমে আসার মধ্য পথে তিনি যখন অর্ধেকটা নামেন, তিনি প্রায় উচ্চতা 3-4 তলা হবে, সেখান থেকে তিনি পড়ে যান। আমরা দেখতে পাই তিনি পড়ে যান, এটা আমাদের বাড়ির সবার সামনে ঘটে, বাড়ির যত মেম্বার আছে তারা অনেকেই দেখতে পান। তো তিনি যখন পড়ে যান, তিনি পড়ে গিয়ে ওইখান থেকে পড়ে যাওয়ার পরে তেনার কোমরের মেরুদণ্ড হাড্ডি ভেঙে যায়। তিনি আর পরবর্তী জীবনে যতদিন বেঁচে ছিলেন তিনি স্বাভাবিকভাবে ওভাবে চলাফেরা করতে পারেননি। তো দাদা বললেন যে তিনি যখন গাছ থেকে পড়ে যান, তিনি বললেন যে তাকে কেউ পিছন থেকে টান দিয়ে উপর থেকে ফেলে দিয়েছে। তিনি এটা স্পষ্ট মনে করতে পেরেছিলেন যে তাকে উপর থেকে কেউ টান দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এবং দাদা যে জীবনে যতদিন বেঁচে ছিলেন পরবর্তী, তিনি শেষ মৃত্যু পর্যন্ত তিনি আর ভালোভাবে হাঁটতে পারেননি। এবং ঘটনা এখান থেকে শুরু মূলত এই নতুন বাড়িতে আসার পর থেকে। তো আমার আম্মু যখন এবারে, আমার আম্মু আমি তখনও হইনি, জন্ম নিইনি, তো আমার দা আম্মু আমার বড় একটা বোন জন্ম নিয়েছিল প্রথম আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে আমার বোনটা জন্ম নেওয়ার 3-4 ঘন্টা পর আমার বোনটা মারা যায় জন্মের পরে। তো সে মারা যাওয়ার পরে বেসিক্যালি ঘটনাগুলো আমাদের সামনে আর কি ফলপ্রসূভাবে আসতে থাকে। আমরা দেখতে পাই আম্মু প্রথমত, আমার বাবা হলো গিয়ে ব্যবসা করতেন, তিনি ব্যবসায়িক কাজে বাইরে থাকতেন বেশি, রাত্রে বাসায় একটা তেমন একটা থাকতেন না। তো আমার বাড়ি যে চাচাতো বোনরা, তো ওনারা আমার আম্মুর সাথে ঘুমাতেন, আমরা ছোট আমার আম্মুর সাথে ঘুমাতেন। তো একদিন রাত্রেবেলা আমার আম্মু মধ্যরাতে 3-3:30 বাজে ওয়াশরুমের প্রয়োজনে বাইরে গেলেন। এবং বাইরে যাওয়ার পরে তিনি যখন ওয়াশরুমটা সেরে যখন দাঁড়ালেন, তিনি দেখতে পেলেন যে আমার বাড়ির পাশের বাড়ির চাচি
আমার আম্মুর সামনে এসে দাঁড়িয়েছেন। স্বভাবতই রাত 3:30 বাজে এরকম, নদীর আর নদী আমাদের ওয়াশরুমটা ছিল যেহেতু নদীর পাড়ে বাড়ি, বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে যখন দেখতে পেলেন যে চাচি এসে আম্মুকে বলছে যে বৌমা তুমি আমাদের চলাচলের রাস্তার উপরে এই করলে, দেন আম্মু বললো যে কি বলেন চাচি আম্মা, এটা তো আমাদের রাস্তা না। তো তিনি বললেন, তিনি এই কথাটা বলার পরে আম্মু লক্ষ্য করলেন যে তার চোখগুলো বড় বড় হয়ে আসতেছে এবং তিনি ক্ষিপ্রতার সহিত আমার আম্মুর দিকে আগাচ্ছেন। তো আম্মু এটা নোটিস করার পরে যখন আম্মু তার দিকে ভালোভাবে তাকালেন, আম্মু দেখতে পেলেন যে তার পিতার চুলগুলো মাটিতে লুটিয়ে আছে এবং চুলের সীমানা, শেষ সীমানা দেখা যাচ্ছে না। তো আম্মু চিৎকার দিয়ে ঘরে চলে যান এবং আম্মু ঘরে গিয়ে বেহুশ হয়ে যান প্রথম পর্যায়ে। এটা ছিল আম্মু আম্মুর প্রথম ঘটনা। তারপরে আমাদের সাথে র্যান্ডমলি কিছু ঘটনা ঘটতে থাকে। সেকেন্ড তো আরেকটা ঘটনা ঘটে, আমি বলেছিলাম গল্পের শুরুর দিকেই যে আমার আম্মু একা থাকতেন, এই দ্যাটস ওয়াই আমার চাচাতো বোনেরা আমার আম্মুর সাথে ঘুমাতেন। তো একদিন রাতেবেলা আমাদের ঘুমে আছি আমরা সবাই, তো চাচাতো বোন ওয়াশরুমের জন্য বাইরে গেলেন, তিনি ওয়াশরুম থেকে চলে আসলেন বাসার ভিতরে। তো তখন আমাদের গ্রামে কারেন্ট আসেনি, তো গ্রামে কারেন্ট আসেনি, কুপি জ্বালিয়ে সবাই ওয়াশরুমে যেত, ওয়াশরুম থেকে আসতো। তো কুপি সে বন্ধ করলো, বন্ধ করার পরে একটা শব্দ হলো। আমাদের টিনের ঘর ছিল তখন, টিনের ঘরে টিনের উপরে যদি কেউ জোরে আঘাত করে যে শব্দটা পাওয়া যায়, সেই শব্দটা হলো। এবং পরক্ষণেই ঘরটা মনে হলো যে আগুনে ভরে গিয়েছে, তো পুরোটা একদম আগুনে ভরে গেছে। আমরা সবাই কান্নাকাটি শুরু করে দিলাম, সবার ঘুম ভেঙে গেছে, আম্মু কান্নাকাটি শুরু করে দিল। আম্মু বললো চাচাতো বোনকে, কিরে তুই কি মশারিতে আগুন লাগিয়ে দিয়েছিস? দেন সে বললো যে না কাকি, আমি তো এটা করিনি। তো আমরা সবাই চিৎকার পেরে, আমাদের চিৎকার কান্নাকাটিতে বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আমরা এত জোরে কান্নাকাটি করি। তো সবাই চলে আসলো, বাড়ির সবাই, আমরাও চলে বাইরে বের হয়ে গেলাম ঘর থেকে। আমরা বের হয়ে দেখছি যে তখন বর্ষার সিজন ছিল, আমাদের নদীর পাড়ে বাড়ি, নদীর পাশে পানির পরিপূর্ণ ছিল। তো সেখান দিয়ে একটা কালো সার, বিশাল বড় এক কালো সার পানির উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। এবং কি এটা শুধু আমরা পর্যবেক্ষণ করিনি, আমাদের সাথে যে আমরা তো নদীর পাড়ে বাড়ি, রিভার জিপসি পিপুলগুলো যারা থাকে বেদে, যারা ওই যে নৌকাতে বসবাস করে, নৌকাতে থাকে, তখন থাকতো, এখন তেমন একটা হয়তো বা থাকে না, তারাও দেখ তাদের নৌকাগুলো এমন আর কি ঢেউয়ের কারণে তাদের নৌকাগুলো উল্টে যাওয়ার পরিক্রম হলো। তারাও সবাই চিল্লাচিল্লি করলো। দেন আমরা সবাই দেখতে পেলাম যে একটা কালো বিশাল বড় সার পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। সাধারণত সার হেঁটে গেলে কিন্তু এতটা স্রোত হওয়ার কথা না, নর্মালি একটু পানিতে সব ই হবে, ঢেউ হবে, বাট সারটা চলে যাওয়ার কারণে সাধারণত বন্যা বা ইসের সময় যেই পরিমাণ ঢেউ ক্রিয়েট হয় পানিতে, এমন ঢেউ হলো এবং বেদেদের নৌকোগুলো প্রায় উল্টে যাচ্ছিলো, প্রায় 10-15 নৌকো ছিল। সবাই ঘটনাটা সযক্ষে পর্যবেক্ষণ করলেন এবং পরবর্তীতে এই ঘটনাটা পরম্পরায় দিন দিন বেড়েই চলে। আমরা কিছু কবিরাজ ডাকা হলো বাড়িতে, হুজুর ইমামকে ডেকে বাড়ি বন্ধ করা হলো, কিন্তু ঘটনা থামছে না। তো এরপরে যে ঘটনাটা সেটা সবচেয়ে কষ্টদায়ক এবং বেদনাদায়ক আমাদের পরিবারের জন্য। আমার বড় চাচা আমাদের ঘর থেকে একটু দূরে গিয়ে, আমাদের বাড়িতেই একটু দূরে গিয়ে একটা বাড়ি করতে চাইলেন, সেখানে ঘর তুললেন। সেখানে একটা বাঁশের ঝাড় ছিল, সেই বাঁশের ঝাড়টা তিনি কেটে, বাঁশের ঝাড়ের যে গোড়ার অংশগুলো থাকে মুড়ো বলে, সেগুলো কেটে, ওখানে অনেক বড় বাঁশের ঝাড় ছিল তো সেখানে মাটি ফেলাবেন কেটে। তো সেখানে যখন গেল, তিনি মাটি কাটা শুরু করলেন। তো প্রথম দিন মাটি কাটার পরে পরবর্তী দিন রাতে আমার বড় ভাই, চাচাতো বড় ভাই, তো তার প্রচণ্ড জ্বর আসে, তার প্রচণ্ড লেভেলের জ্বর আসে এবং তিনি পরের দিন প্রচুর অসুস্থ হয়ে যান। তো তার জ্বর আসার পরে তো পরের দিন কাজ অফ হয়ে যায়, বাইরে মাটি কাটা হয়নি। দেন পরবর্তী দিন আমার চাচি রাতে স্বপ্নে দেখতে পারে যে তাকে কেউ একজন বলছে, তিনি স্পষ্ট ফেসটা দেখতে পাননি, তাকে কেউ একজন বলছে যে তোমরা এখান থেকে সরে যাও। তিনি এটা দেখার পরে তিনি তেমন একটা গুরুত্ব দিলেন না। পরবর্তী দিন যখন আমরা বাসের, আমিও ছিলাম সাথে, আমি সেখানে বাসের ঝাড়ে ওখানে কাজ করছিলাম তাদের সাথে, তো অর্ধেকটা কিছুটা বাসের গোড়া কাটার পরে একটা বাসে কোপ দেওয়ার পরে সেখান থেকে ব্লাড বের হচ্ছিল আমার চোখে দেখা, এবং আমরা সরজমিনে যেটা পর্যবেক্ষণ করলাম আমাদের সামনে সবাই ছিল, সবাই অবাক। আমরা এক একজন নার্ভাস হয়ে, অনেক কান্নাকাটির অবস্থা, বাড়িতে সবাই কান্নাকাটি, মুরব্বীরা কান্নাকাটি করতেছে। দেন পরের দিন ইমাম ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, তারা বললো যে আপনারা এখানে বাড়িটা না করলেই ভালো,
কিন্তু আমার চাচা বলছিলেন যে না, আমি বাড়ি এখানেই করব, আমার যেহেতু অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এই অর্ধেক রেখে আমি কাজ করতে চাই, এখন কি করা যায় আপনারা বলেন। কবিরাজ দেখে বন্ধক টন্দক দিয়ে কাজ করা হলো। তো সেই কাজ করার পরবর্তী দিন কাজ চললো। তো পরবর্তী দিন কাজ করার সময় কিছু হয়নি, চাচি ঘুমিয়েছেন স্বাভাবিক। তো সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার হাতের একটা আঙুল ভেঙে গিয়েছে অস্বাভাবিকভাবে, যেটা কিনা মানুষ যদি ঘুমায় তাহলে তার হয়তো বা যদি ঘুমের এদিক উদিক হয় মানুষের হাত ভেঙতে পারে না, আঙুল ভাঙতে পারে না, নর্মালি সে ঘুমের কারণে তার হয়তো বা হাতে ব্যথা পেতে পারেন, কিন্তু তার আঙুলটা যখন ভেঙেছেন তিনি ঘুম থেকে চিৎকার পেরে উঠেছেন এবং তিনি চিল্লানি দিয়ে বলছেন, কে আমার হাত ভেঙে দিল, কে তার আঙুল একটা ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে সব বাধা অতিক্রম করে যখন বাড়িটা করা হলো, সেখানে ঘরটা করা হলো, সেই ঘরেও অনেক রকম কাহিনী। সেখানে শান্তিতে ঘুমোতে পারছেন না, তাকে পাশে প্রতি রাতে তাদেরকে বিরক্ত করা হচ্ছে, তারা কেউ বাইরে বের হতে পারছেন না রাতে, কেউ ওয়াশরুমে গেলে তাকে তিনি ভিজে যাচ্ছেন, বৃষ্টি ছাড়াও তিনি ভিজে যাচ্ছেন, তিনি আবার গরম নাই শীতের দিনে তিনি ওয়াশরুমে গিয়ে ঘামের কারণে প্রচণ্ড গরমে তিনি ঘেমে যাচ্ছেন, এবং তিনি ঘরে আসলে তারপরের দিন হয়তো বা জ্বর হচ্ছে বা একটা না একটা সমস্যা হচ্ছেই। আর একটা বিষয়, আমাদের চাচার একটা বড় একটা গরু ছিল, কালো কালারের ষাঁড় গরু। তো রাতের বেলা গরুটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো তালা দিয়ে, কিন্তু সকালবেলা উঠে দেখা যেত গরু খামা বিলের মাঝখানে চলে গেছে, গরু খোঁজাখুঁজি করা হচ্ছে কিন্তু গরু নাই, বা গরুর যেখানে গোয়াল ঘরে গরু নাই, গরু কোথায়, গরুকে পাওয়া যাচ্ছে বিলের মাঝখানে। তো শিকলে তালা বেঁধে রাখা অবস্থায়ও পরবর্তী দিন তালা সহ দেখা যেত তালা জায়গায় আছে, তালা ভাঙাও না, বাট গরু আর গোয়াল ঘরে নেই, গরু আছে মাঠের মাঝখানে। তো এরকম চলতে থাকে। আমার চাচির একটা বেবি হয়, বা মেয়ে বেবি, নামটা আমি বলতে চাচ্ছি না, নামটা হাইড করতে চাচ্ছি। তো চাচির একটা বেবি হয়, সেই বেবিটা স্বাভাবিকভাবে জন্ম নেয়। বেবিটার 3 মাস যখন বয়স, তখন থেকে মূলত ঘটনাটা আমাদের আর কি সবাইকে নাড়া দেয় এবং আমাদের পরিবারের জন্য একটা ডিজাস্টার নেমে আসে। সেখানে আমার চাচি যখন বাচ্চাটা যখন স্বাভাবিক হয়, সে সব কিছু খাচ্ছে টাচ্ছে ঠিকঠাক মতো, তার কোনো প্রবলেম নেই, সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। সাথে সাথে টুকিটাকে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আমরা সবাই আর কি এটার সাথে মানিয়ে নিয়েছিলাম, ইউজ টু হয়ে গিয়েছিলাম। তো ঘটনা সেখান থেকেই শুরু। আমার বা চাচাতো বোনটা 3 মাস পরে সে খাবার দাবার টোটালি অফ করে দিল, 2-3 দিনের ভিতরে সে খাবার দাবার আর খাচ্ছে না, সে শুধু চিৎকার পাচ্ছে এবং চিৎকার পাচ্ছে, তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। তো প্রথমে তো ডক্টর দেখানো হয়, ডক্টর কোনো সমস্যা পাননি, দেন কবিরাজ দেখানো হলো, কবিরাজ বলল যে না, ওই বাড়িতে যে জিনটা ছিল ওই বা ঘর করার সময় সেই জিনটা আমার চাচাতো বোনের উপরে আছর করেছে। তো আমার চাচাতো বোনকে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না, বেবিটা দিন দিন কালো হয়ে যাচ্ছে। বেবিটা যখন জন্ম নেয় খুবই সুন্দর, একদম কিউট একটা বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা যখন দিন দিন কালো হয়ে যাচ্ছে এবং রোগা হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে, তাকে দেখলে যে কোনো স্বাভাবিক মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তো বাড়ির সবাই এটা নিয়ে খুবই চিন্তিত, এবং কবিরাজ দেখা হলো, ডক্টর দেখা হলো, কিন্তু কোথাও থেকে কোনো কিছু পরিত্রাণ হলো না। ডক্টর বলল যে বাচ্চার সব কিছু স্বাভাবিক, কিন্তু বাচ্চা কেন খাচ্ছে না। তো বাচ্চাকে কিছু ওষুধ দেওয়া হয়, কিন্তু বাচ্চার কোনো ওভারকাম হচ্ছে না। বাড়িতে কবিরাজ দেখা হলো, কবিরাজ একটা জিনের ওই জিনটাকে ডাকার জন্য আমার চাচির উপরে জিনটাকে ভর করলো। দেন আমার চাচিকে বলা হলো যে চাচির উপরে ভর করলো। তো ওইখানে গ্রামের বাড়িতে আমি জানি না এটা সত্যতা কতটুকু, বাট আমি চোখে যতটুকু দেখতে পেলাম যে আমার চাচির ছায়ার উপরে পিটানি দেওয়া বাড়ি দিলে আমার চাচি চিল্লায় উঠতো। তো চাচি বলতো যে এভাবে আমাকে মারিস না, সে তার মুখে বলতেছে যে আমি তোদেরকে আমি নিষেধ করেছিলাম, তোদেরকে অনেকভাবে আমি বুঝিয়েছিলাম যে তোরা এখানে ঘর করিস না, কিন্তু তোরা আমার কথা শুনিস নি, আমি একটা কিছু নিয়েই যাব, আমি এখান থেকে ফিরে যাব না। সে এখানে একটু বলে রাখা ভালো যে এই জিনটাকে, বাড়িতে যে জিনটা আছে, এই জিনটাকে প্রথমে ছিল আমাদের বাসার ওখানে একটা তালগাছ ছিল, তালগাছটা হলো মেন রাস্তার সাথে। তো সে মানুষের সাথে প্রতিনিয়ত কোনো না কোনো ঝামেলা করতো, দ্যাটস ওয়াই কবিরাজ জেনে এই জিনটাকে ওই বাঁশঝাড়ে স্থাপন্তর করা হয়, যতটুকু কবিরাজের ভাষ্যমতে এবং বাড়িতে মুরব্বীদের ভাষ্যমতে। পরবর্তীতে ওই বাঁশঝাড়টা কাটার পরে সে ক্ষিপ্র হয়ে যায় এবং তখন কবিরাজকে বলে যে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হলো এবং আমাকে এখনও এখানেও তোরা থাকতে দিবি না, আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দিব না। পরবর্তীতে কবিরাজ বলল যে তুই কি হলে যাবি, সে বলছে যে না, সে কিছু হলে যাবে না। পরে সে স্বীকার গেল যে তাকে একটা গরু দিলে সে যাবে, কিন্তু কোনোভাবে রাজি করানো গেল না।
তারপরে তাকে একটা গরুর কথা বলে শেষে তাকে একটা ছাগল দান করা হলো। ছাগল দান করা হলো, আজকে ছাগল দান করা হলো। আমরা পরের দিন এসে একটা ছাগল আমাদের ঘরের বাইরে আর কি নারকেল খেজুর গাছের তলায় রাখা হলো। কিন্তু সকালে উঠে আমরা দেখি সেখানে কিছু রক্ত পড়ে আছে ছাগলের, এবং ছাগলের কিন্তু ছাগলটা সেখানে নাই, ছাগলের কিছু রক্ত সেখানে পড়েছিল। এবং তারপরে যে দুর্বিষহ ঘটনাটি আমাদের ফ্যামিলির সাথে ঘটে সেটা হলো, আমার চাচাতো বোন কিন্তু ভালো হয়ে ওঠেনি। ছাগলটা ঠিকই চলে গিয়েছে কিন্তু আমার চাচাতো বোন ভালো হয়ে ওঠেনি। তার যে শরীরের অবস্থা দিন দিন আরও খারাপ থেকে খারাপ তরুর দিকে ধাবিত হচ্ছে। তাকে পরবর্তীতে তিন মাস সে বেঁচেছিল। তাকে জাস্ট কয়েকবার স্লাইন দেওয়া হয়েছিল, সে স্লাইনের উপরে যতটুকু বেঁচেছিল ততটুকুই, তাই কোনো খাবার সে গ্রহণ করেনি। এবং কি সে কালো হয়ে মানুষের যে মৃত না হলেও যে মানুষকে একটা মানুষ যদি মৃত অবস্থায় তাকে 7 থেকে 8 মাস ফেলে রাখা হয় তার হাড্ডিগুলো যেভাবে বেড়ে হয়ে যাবে, এবং আমার চাচাতো বোনের শরীরের প্রত্যেকটা হাড় কঙ্কালটা তার একদম ভেসে উঠছিল, চক্ষুগুলো নিচের দিকে চলে গিয়েছিল, যে কোনো স্বাভাবিক মানুষ তাকে দেখলে ভয়ে আটকে উঠত। এবং সে পরে তিন দিন পরে সে মারা যায়। এবং তার এই মারা যাওয়ার পরে আমার চাচি খুবই অসুস্থ হয়ে যান, এবং আমার চাচি অসুস্থ হয়ে যাওয়ার পরে তো আমাদের বাড়ি থেকে এখন এটাকে সরাতে হবে, কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে এক বড় কবিরাজকে, নাম করা একজন কবিরাজকে আমরা নিয়ে আসতে গেলাম নৌকাতে করে। আমিও গিয়েছিলাম তাদের সাথে নৌকাতে করে, তাদেরকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পথে নৌকায় মাঝামাঝিতে আমাদের সাথে কিছু ঘটনা ঘটে, আমাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হয়, এবং আমরা দেখতে পাই নৌকার মাঝি 3-4 বার পড়ে যায় নৌকা থেকে। আমরা নৌকায় সবাই ছিলাম, আমার চাচাই কিন্তু নৌকা চালাচ্ছিল, কিন্তু চাচাকে 3-4 বার টেনে ফেলে দেওয়া হলো। চাচা বললো যে আমাকে টেনে কেউ ফেলে দিচ্ছে। পরে কবিরাজ বললো যে কবিরাজ সবার হাতে একটা করে ই দিল, কাঠির টাইপে একটা কিছু একটা দিল, এবং সবাইকে ছোঁড়া পড়তে বললো। আমরা সবাই ছোঁড়া পড়তে ছিলাম, এবং আমরা পরে আমার চাচাকে পরবর্তী তার তেমন কোনো প্রবলেম হয় না। কবিরাজ বললো সে চাচ্ছে না যে আমরা বাড়িতে যাই। পরবর্তীতে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে তাকে আবার ওই জিনটাকে চাচির উপরে আছর করা হলো, এবং চাচির উপরে আছর করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার চাওয়া নিয়ে নিয়েছো, কেন তুমি যাওনি? সে বলল যে আমাকে প্রথম যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে আমি কিন্তু মেনে নিয়েছিলাম, কিন্তু তোরা যখন আমার এখন থাকার জায়গায় দিচ্ছিস না তো আমি তোদের ছেড়ে যাব না। পরে কবিরাজ তাকে বললো যে তুই যদি না যাস আমি তোকে এই বোতলে বন্দি করব এবং তোকে এখান থেকে চিরতরে বিদায় করব। পরবর্তীতে সেই কবিরাজের ভাষ্য মতে তাকে ওইখান থেকে সরিয়ে ফেলা হয় এবং একটা বোতল বন্দি করে তাকে পানিতে ফেলে দেওয়া হয়। এটা ছিল আমার প্রথম ঘটনা। অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমাদের সময় আস্তে আস্তে করে কমে আসছে, আমি আরেকটা ঘটনা শুনবো আমাদের বন্ধু লিটনের কাছ থেকে, অ্যান্ড তারপর আমরা হয়তো মামুনের কাছে ফিরে যাব। সো লিটন ভাইয়ের কাছ থেকে শেষ ঘটনা এটি আমরা শুনছি, শুনি, বলুন। ধন্যবাদ দুধু ভাইয়া। আসলে সময়ের কারণে আমার মানে মূলত যে গল্পটা বলতে আসছি সেটা বলা হয় নাই আর কি। যাই হোক, আমি ছোটো করে একটা ঘটনা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির পাশের ঘটনা, আমরা যে বাড়িতে থাকি এই বাড়ির ঘটনা। আসলে আমাদের বাড়িটা অনেক বিশাল, এটা হচ্ছে হিন্দু বাড়ি। আমার দাদারা কয়েকজন মিলে এই বাড়িটা কিনে নেয়। এটা এক ধরনের ওই রাজবাড়ির মতোই বলা যায়, তবে রাজবাড়ি না, এটা আধিপত্য ছিল, খুব ভালো আধিপত্য ছিল। আমার দাদারা এটা কিনে নেয় কয়েকজন মিলে, তা আমরা এখন ওই বাড়িতে স্টে করছি। আচ্ছা যাই হোক, এই বাড়িটা হচ্ছে অনেক বিশাল। বিশাল বলতে এই বাড়িটার অর্ধেক যে জায়গাটা, মানে বিশাল অঙ্কের একটা অর্ধেক জায়গায় আমরা 3 ফ্যামিলি থাকি। আর ফিচের বিশাল, মানে আমাদের বাড়ি যেখানটায় আমরা 3 ফ্যামিলি স্টে করি এটা অনেক বড়, কিন্তু এর চেয়ে 3-4 গুণ বেশি হচ্ছে আমাদের পিসে। ওটা ছাড়া বাড়ি, মানে ওটা আমরা ছাড়া বাড়ি বলি, যেখানে কোনো মানুষ থাকে না, শুধু সুপারি গাছ, 2টা পুকুর আছে এবং বিশাল বড় জায়গা। ওইখানে দিনের বেলায় যদি কেউ যায় দিনের বেলাও ভয় পায়। ওই বাড়িটার নাম হচ্ছে পাল বাড়ি। তো আমার এলাকার লোক অবশ্যই সবাই তো বুঝতে পারছেন আমি কোন বাড়িটার কথা বলতেছি, পাল বাড়ির কথা বলছি। হ্যাঁ, এই পাল বাড়িটার ঘটনা হচ্ছে এই রকম। এই পাল বাড়িতে আপনি দিনের বেলায় যখন যাবেন, যত সাহসী ব্যক্তি হন আপনি, আপনার শরীর কাটা দেবেই দেবে। এবং এই বাড়িতে অনেক মানুষ অনেক কিছু দেখতে পাইছে। তো এই বাড়িটা সুপারি বাগান থাকার কারণে যে মালিক পক্ষ, মানে এখন তো আর হিন্দু বাবুরা নাই, এখন মুসলমানের হাতে, আমাদের বাড়ির একজনের হাতে,
ওনাদের কাছ থেকে 8-10 জন মিলে এই বাড়িটাকে কন্ট্রাক্টে নেয়। যেমন এই বৎসরের সুপারিগুলো আমরা সবাই উঠে নিব 1,00,000 টাকা। তো ওরা মাচা করে ওই বাড়ির ভিতরে ঘুমায়, ঘুমাইলে ওরা রাত্রিবেলায় দেখে যে ওনাদের ওই যে মাচার চারপাশ দিয়ে কতগুলি চোখ জ্বলতেছে, এবং চোখ জ্বলতে জ্বলতে ওনাদের ওই চারপাশ দিয়ে ওনাদেরকে যেন কী কী পিস পিস করে বলতেছে। তো বাড়ির পাশে আমাদের হুমায়ুন ভাই, সত্তার কাকা, ওনারা আসলে এগুলো তো ওখানে বলতো, বলার পরে কিছুটা বিশ্বাস হইতো, কিছুটা বিশ্বাস হইতো না। তো একদিন ওই যে বর্তমানে যারা জমিটা কিনছে ওনাদের একটা কাজের ছেলে, মানে নাম হচ্ছে নূর আলম, কাজের ছেলে না ওনার বোনের ছেলে, যেহেতু ওরা গরিবতে এই বাড়িতে থাকে, ওই ছেলেটা মানুষ হয়েছে। তো ওই যে বললাম দুইটা পুকুর, ওইখানে পুকুর পাড়ে একটা চালতা গাছ আছে, ওই চালতা গাছের পাশেই ওই ছেলেটা গরু ছিল, গরুর জন্য এই যে ঘাস, আপনারা জানি না কোন ভাষায় কী বলে, আমাদের ভাষায় ঘাস বলা হয় গরুর জন্য, ওই যে কাইটা আনা হয়। তো মাটি থাকার কারণে ওগুলোকে ফানিতে ফেলা হয়, ফানিতে ফেলার পর এটাকে আবার ধোয়া লাগে, ধোয়া গরুরে পরিষ্কার করে দেয় আর কি। তো ঘাস কাটতে কাটতে মাগরিবের আজান বরাবর হয়ে গেছে, ও ধুইতেছে ওই পুকুরে। এখন ও ধুইতে ধুইতে হঠাৎ করে পিছন দিকে তাকায়, দেখে যে ওই যে বাড়িটা কিনলো যে ওর খালা, ওর খালা চালতা গাছের সাথে চুলগুলো ছেড়ে দিয়ে ডেলান দিয়ে আছে, ডেলান দিয়ে উকুন খুলতেছে। তো বলতেছে মাগরিবের আজান দিছে, আপনি দেখেন না, আপনি এই চুল ছেড়ে দিয়ে এখানে দাঁড়ায় আছেন কেন, বাড়ির দিকে যান। এই কথা বলার পরে ও আবার ঘাস ধুইতেছে, পিছন ফিরে দেখে যে নাই। তো বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে যে ওর খালা ওই যে যে ঘাটলা আছে না পুকুরে, যে ঘাটলা পাকা ঘাটলা, ওখানে বসা বসা উনি পাতিল মাছতেছে। বলতেছে আপনি এই মাগরিব রাজার সময় ওইখানে গেছেন কেন? বলতেছে আমি কখন গেলাম, আমি তো ওইদিকে যাই নাই। তো যাই হোক, এটা মোটামুটিভাবে এগুলো আমরা শুনতেছি, কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করি না। কিন্তু এই বিশ্বাসটা গ্রহণ হয় আমি মালয়েশিয়া থেকে আসার পরে। তো এই যে বললাম না, আমাদের যে এই বাড়িটা বিশাল অঙ্কের একটা বাড়ি, সারা বাড়িটা ওইখানের একটা পাতলা রাস্তা আছে, তা আমরা যে ওই গরু অনেক সময় খাল আছে, খালের উপরে নিয়ে আবার যদি শর্টকাট আসতে হয় তাহলে এই বাড়ির ভিতর দিয়ে শর্টকাট নিয়ে আসা যায় আর কি। তো আমার আব্বা বাজারে চলে গেছে, আমাকে বলছে বিদেশ থেকে আসছি, তো বলছে বাবা গরুটা নিয়ে আসো। তো আমি বিকেলবেলা খেলা আছে, আমি আবার ক্রিকেট ভালোবাসি, ওই ক্রিকেট খেলার লোভে লোভে আমি ওই গরুটাকে দুপুরে নিয়ে আসতে গেছি, খালের ওপর দিয়ে একটা সাঁকু আছে, সাঁকু দিয়ে চলে গেছি যে গরুটাকে নিয়ে আসতেছি। তো গরুটাকে আমি চিন্তা করলাম এখন এখান দিয়ে গরু ভিজাইয়া না নিয়া এই পালবাড়ির উপর দিয়ে আমি নিয়ে যাই, আমাদের বাড়ি তো এই কতটুকু জায়গায় পার হইলে। তা আমি যখন গরুটারে নিয়ে ওই বাড়ির দিকে উঠব, ওই বাড়িটা একটু ওই যে যেখানে গরু ঘাস খায় ওই নালা জমি, তো এটা থেকে একটু উঁচু ওই জমিটা। এখন আমি এই গরুকে যতই ওই বাড়িতে উঠানোর চেষ্টা করতেছি গরুটা কিন্তু উঠতেছে না। তা আমি গরুটাকে অনেক মারলাম, এই পাতলা ঢাল দিয়ে মারলাম যে উপরে উঠার জন্য চেষ্টা করলাম, গরুটা কিছুতেই উপরে উঠে না। তো আমি একটু রাগান্বিত হয়ে গরুটাকে টাইনা উপরে উঠাইলাম। উঠানোর পরে কিছু দূর গেলাম, যাওয়ার পরে আমি চলে যাচ্ছি, ওই যে ছোটো সরু রাস্তা, তো সরু রাস্তা দিয়ে একটা গরু নিয়ে যাচ্ছি। এখন আমি ওইখান দিয়ে যাওয়ার যদি হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখি যে ওই যে যে জমি কিনছে ওই যে খালাম, ওই যে ওই ছেলের খালার কথা বললাম না, উনি দেখি যে চুল ছাড়া অবস্থায় পিছনে দাঁড়াইয়া আছে, আমার দিকে একভাবে তাকাই আছে, জল জল কইরা চোখ বড় বড় কইরা তাকাই আছে। তো এখন আমি যখন উনার দিকে তাকাইছি, আমার গরুটা কিন্তু দৌড় মারছে, মানে আমার হাত থেকে রশি খুইলা এই গরু কিন্তু দৌড়া চলে গেছে। এখন আমি নিজে নিজে ভাবতেছি ব্যাপার কি, গরুটারে এত মারলাম উঠানোর জন্য উঠে না, যাই এতক্ষণ কষ্ট টষ্ট করে এটাকে উপরে উঠাইলাম, এই উনাকে দেখার পরে গরু কেন এত জোরে দৌড় দিল। তা আমি দাঁড়াইলাম, দাঁড়াই উনারে বলতেছি আপনি দুপুরবেলা এখানে কি করেন, কী জন্য আসছেন? ক আমাদের ওই যে বা যে সুপারি গাছের যে খোলস হয় আমাদের বাসায়, ওটাকে আমরা বলি আর কি বাউল, ওই বাউল হয়, ওই বলতেছে বাউলগুলো খুঁজতে আসছে। তো আমি একটা জিনিস ফলো করলাম, উনি বাউল কিন্তু একটা হাতে আছে, কিন্তু উনার চোখ যেন মনে হচ্ছে যে আমার ছিঁড়া খাইতেছে, এমনভাবে চুল ছাড়া অবস্থায় উনি আমার দিকে এমনভাবে তাকাই আছে। এখন আমি কি করব, দৌড় দিব না এখানে স্টে করব, আমি কিছুই বুঝতে পারতেছি না, মানে আমার ভিতরে মোটামুটি ভয় ঢুকে গেছে। তো ভয় ঢুকলেও আমি জানি যে এইসব বিষয় আমার মোটামুটি গুরুজনদের কাছ থেকে আমার জানাশোনা আছে, এবং আমি পেস করছি অনেকবার, একটা ঘটনা ছিল সেটা তো বলতে পারি না, ওইখানে আমার বিশেষভাবে ফেস করা হয়েছে। তো আমি কিন্তু জানি এটা এদের সাথে কীভাবে থাকতে হয় বা কী করতে হবে,
তা আমি দাঁড়াই আছি, কারণ আমি জানি যে আমি যদি দৌড় দিই ভয় পাই তাহলে ও আমার উপরে, আমি বুঝে গেছি যে এটা আসলে নর্মাল কিছু এটা। তো আমি দাঁড়াই ওনাকে বলতেছি যে তো এখন আপনি বাউল নিতেছেন কিন্তু আপনার চোখ এইরকম কেন? উনি এখন আরও রাগান্বিত হইতেছে। পরে আমি হাতের কাছে তো কিছু পাইতেছি না, তো আমার আবার একটা স্বভাব, আমি যখন ভয় পাই প্রথম অবস্থায় আমার শরীরটা একটু কাটা দেয়, কাটা দেওয়ার পরে আমি কিন্তু যখনই মানে ভয় পাই, ভয় সামান্য পাই, পাওয়ার পরে যখন আমার মানে রাগ আসে তখন কিন্তু আমি কারোর ভয় করি না। এটা আমার এলাকা তো মোটামুটি এটা আমার একটা দুর্নাম, যখন আমার রাগ উঠে আমি আল্লাহ দুনিয়ায় কারোর ভয় করি না। তো আমার এরকম একটা মানে হঠাৎ করেই ফিলিংস আসলো, তো আমার মধ্যে থেকে ভয়টা চলে গেছে। ভয়টা চলে যাওয়ার পরে এখন আমি হাতের কাছে খুঁজতেছি কী পাই কী পাই, তাকাইতে তাকাইতে দেখি যে আমাদের বাসায় ওই কাপিলার টোকা, যে অনেক সময় দেখবেন পুকুরে বা খালে বিলে হয় পাতলা পাতলা ডাটার মতো, এরকম একটা ডাটা পাইছি। ডাটা পাই আমি ডাটাটা হাতে নিছি, ডাটাটা হাতে নিয়ে আমি দৌড়াইয়া গেছি। এখন আমি যত দৌড়াইয়া যাই উনি তত পিছে যায়, আমি যত দৌড়াইয়া যাই উনি তত পিছে যায়। তো এবার আমি চিন্তা করলাম এখন আর আগানোটা উচিত হবে না, যতই আমি ভিতরে ঢুকতেছি ততই সুপারির বাগান বা ঘন জঙ্গল এর মতো, এখন আমাকে যদি উনি অ্যাটাক করে এই মুহূর্তে আমাকে তো কেউ দেখবে না, তাহলে আমি আর ভিতরে যাব না। আমি মোটামুটিভাবে বের হয়ে আসছি, আমি আসলে গল্পটা শর্ট করছি সময়ের স্বল্পতা। তো আমি কিন্তু দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে মোটামুটি আমি কিছু দূর গেলাম। এখন আমি যাওয়ার পরে আমার আর শরীরে কোনো বল নাই, আমি মানে পড়ে গেছি। এখন আমি যে উঠা যে বাড়ির দিকে যাব আমার এই শক্তিটা আমি পাচ্ছি না, আমি বারবার চেষ্টা করতেছি যে আমি কীভাবে উঠব। এখন আমি দেখতে পাইতেছি উনি কিন্তু ধীরে ধীরে আমার দিকে আসতেছে। তো আমি মোটামুটি সুরা কেরাত জানি, আমি যা পড়ার পড়ছি, পড়ার পরে মোটামুটি আমি এই ওইখানে একটা পল গাছ আছে, নাম হচ্ছে লিচু পল গাছ, ওই লিচু পল গাছটা পার হইয়া মানে আমাদের যে বাড়ি থাকার যে বাড়ি ওই সীমান্তে পা রাখে ফেলাইছি। রাখার পরে উনি আমারে বলতেছে গেলি গা, এইটাই বলছে। তো আমি আসলে মনে অত কিছু নিয়ে আমি বাড়িতে গেলাম, আমার মনের মধ্যে একটা হাসপাস যে আসলে আমি যা দেখছি এতক্ষণ এটা কি সত্য না মিথ্যা। তা আমি উনাদের ওই বিল্ডিংয়ের সামনে উনারে কিছু জিজ্ঞাসা করি নাই, আমি যাইয়া এরকম তাকাচ্ছি, এখন দেখি উনি বসে বসে ভাত খাইতেছে। তো আমার কয় কী ব্যাপার, হঠাৎ করে কী দেখতেছ? তা আমি বলতেছি না এমনি আপনার দেখতে আসছি, আমি দেখি যে উনি ভাত খায়, তাহলে দেখেন আর বলার কিছু নেই যেহেতু উনি ভাত খায়। তো পরে অবশ্য এটা আমি আমার আব্বার কাছে খুলে বলছি, তা আমার আব্বা বলে যে আসলে এই জিনিসটা আমিও মাঝে মাঝে ফিল করি, তুমিও দেখছো, যাই দেখছো, তবে সাবধান এই বাড়ির উপর দিয়ে যাইও না, কারণ এই বাড়িতে অনেককে ক্ষতি করা হয়েছে, সেগুলো এখন আর বলার সময় নাই। তাই জন্য আমি শর্ট করে বললাম আর কি, এটা একটা হন্টেড প্লেস, যদি কারো দেখার ইচ্ছা থাকে আমার ফেসবুক আইডির নাম লিটন ফিজা, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে হন্টেড প্লেসটা দেখাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ লিটন ভাই, এত চমৎকার চমৎকার স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। হোপফুলি নেক্সট টাইম আপনার সাথে আবারও কথা হবে কোনো একদিন, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে, ভালো থাকবেন। ধন্যবাদ। কথা হলো আমাদের অতিথির সাথে, আমি হয়তো সময়ের স্বল্পতায় আর একটা ঘটনা শুনতে পারবো, লেটস সি। ঘটনাটা আমাদেরকে বলবে আমার বন্ধু মামুন, তবে তার আগে আপনাকে বলে রাখি যে আপনি যদি নেক্সট উইকে আপনার জীবনের গল্পটা মানে ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, তবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, আপনি কি করেন। এবার পুরো SMSটা পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। অ্যান্ড আমাদেরকে অনেকেই অনেক রকমের SMS করছে। বাবু ভাই বলেছেন আমাদেরকে, তিনি একটি SMS দিয়েছেন আমাদেরকে যে এর আগে মামুন যে ঘটনাটা বলছে এটা অনেক বেশি বড় হয়ে গেছে, সো এত বড় করে না বলে যদি ছোট করে ঘটনা বলা হয় তাহলে এই ঘটনা শুনতে ভালো লাগবে। শারমিন SMS করেছে, উদয় ভাই ভালো লাগছে শুনতে। রাব্বি বলছে, উদয় ভাই আমার ভৌতিক গল্প শুনতে ভালো লাগে। ওকে, শুনতে থাকেন। লাইফটা শেয়ার করার কথা বলা হয়েছিল, কেউ কেউ করেছেন, কেউ করেন নাই শেষ সময়ে। লাস্ট 20 মিনিটস তো নাই, 17 মিনিট বাকি আছে আমার শোয়ের। সো 17 মিনিটস হয়তো আমি ম্যাক্সিমাম 10 মিনিটসের একটা স্টোরি আমি শুনতে পারবো। সো এর ভেতরে আপনারা যেটা করবেন, আপনাদের রেজিস্ট্রেশনটা শেষ করে ফেলবেন। রেজিস্ট্রেশন কেন করবেন, মানে রেজিস্ট্রেশন কিসের সেটাকে বুঝতে হবে। রেজিস্ট্রেশনটা হচ্ছে এখানে এসে গল্প বলতে যদি আপনার ইচ্ছে হয় যে হ্যাঁ আমার কাছে 2-3টা প্যারানর্মাল ঘটনা জানা আছে, হ্যাঁ আমি ফেস করি নাই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স আমার সাথে শেয়ার করেছে এবং এরকম স্টোরিগুলো আমি রেডিওতে গিয়ে বলতে চাই, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, বি ফর বল,
RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কী করেন। এবার এই চারটা জিনিস টাইপ করে 26969 পাঠিয়ে রাখুন। আমাদের টিম মেম্বার পরবর্তী সপ্তাহে আপনার সাথে যোগাযোগ করবে, বাই ফোনে প্রথমে স্টোরিগুলো শুনবে। স্টোরিগুলো যদি শুনে মনে হয় হ্যাঁ আপনি ভালো করে স্টোরি বলতে পারেন, নিশ্চয়ই আপনাকে কোনো এক সপ্তাহে আমরা আমন্ত্রণ জানাবো। হতে পারে নেক্সট থার্সডেতে আপনি আর আমি মুখোমুখি গল্প শুনবো, সবাই দেখবে আপনার কথা, শুনবে আপনাকে, দেখবে আপনাকে, কারণ এখন রেডিও শুধু শোনা যায় না, ফেসবুক এবং ইউটিউবের থ্রুতে সেটা দেখাও যায়। সো মামুন শুনি পরের অভিজ্ঞতাটা শুনি। আজ উদয় ভাইয়া আপনাকে এবং আপনার টিম জাগো এফএম 94.4 এর টিম মেম্বার সকলকে এবং আমার বন্ধু বান্ধব যারা শুনছেন সকলকে আমি আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি হলো গিয়ে আমার বাবা এবং আমার চাচার সাথে এবং আরও অনেক মানুষের সাথে ওখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো আমি ছোট্ট করে কয়েকটা ঘটনার মূল থিম নিয়ে একটু বলবো। সেখানে আমাদের নদীর পাড়ে বাড়ি, নদীর ওপারে মানে ওপারের জায়গাটা কিছুটা ফাঁকা, ওপারে ঘন বাড়ি, জনগণের বসতবাড়ি কম। ওখানে আগে হিন্দু মানুষজন ছিল, তো মুক্তিযুদ্ধের সময় তারা ইন্ডিয়াতে চলে যায়। তো ওইখানে আর তখন তেমন একটা মানুষ ওপারে থাকে না, কিছু কিছু জায়গায় অনেক অনেকটা গ্যাপ দিয়ে কিছু মানুষ থাকে। তো সেখানে একটা হন্টেড প্লেস আছে, হন্টেড প্লেসটা সবাই ব্রিজ আছে একটা উঁচু ঢাল ব্রিজ নামে সবাই চিনে, সেই ব্রিজটাকে সেখানে হন্টেড প্লেস বলা হয়। সেখান দিয়ে মানুষ রাতে একা যাতায়াতের সাহস করে না, সেখানে মানুষ গেলে তার সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটেই। তো আমার বাবা তখন আমাদের জাহাজ ছিল, ছোট জাহাজ, তো ওই জাহাজে ব্যবসা করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল নিয়ে যেত, তো জাহাজে করে রাতেবেলা বাড়িতে ফিরত। সময় নির্ধারণ ছিল না, কখনো রাতে কখনো দিনে। তো একদিন রাতে আমার বাবা এবং আমার চাচা বাড়িতে ফিরছে নদীর ওপার থেকে। তো আমাদের ঘাটে নৌকা বাঁধা ছিল না তখন, বাড়িতে আমরা সবাই ছোট, তো ভেলা ছিল তখন, নৌকা ছিল না। তো ওই ব্রিজটার একটু সামনে আসার পরে আমার চাচা বলে আব্বুকে যে তুই একটু আগা, আমি আসতেছি। আমি তিনি একটু প্রকৃতির ডাকে একটু সাড়া দিয়ে ওখানে বসলেন। তো বললো তুই সামনে হাঁটতে থাক, যে আগা এসেই পড়ছি, আমরা তুই হাঁট, আমি আসতেছি। তো আব্বু বা নদী পাড়ে আসার পরে আম্মুকে ডাক দিল দাদিকে, দাদি কুপি নিয়ে বের হলো। পরে আব্বু বললো যে আচ্ছা ভাইয়া তো আসতে লেট করতেছে, তাহলে আমি আইসা পড়ি। তো আব্বুদের গোসল করে উঠতে হবে যেহেতু, তাই একবারে নদী ছোটো সাঁতার দিয়ে উঠতে চায়, সাঁতার দিবেন। তো সাঁতার দিয়ে একটু আসার পরেই পিছন থেকে প্রচুর পরিমাণ ঢিল ছোড়া হচ্ছে। একটা ঢিলও তার গায়ে লাগছে না, কিন্তু সব আশেপাশে যাচ্ছে, কিন্তু প্রচুর ঢিল ছোড়া হচ্ছে। তো দাদি মনে করলেন কেউ একজন দুষ্টামি করতেছে, তিনি বকাবকি করলেন যে কে এই কাজ করতেছে। আব্বু বকাবকি করলো, কিন্তু আব্বু যখন বাড়িতে চলে গেল দাদা চাচা আর ফিরছেন না, অনেকটা সময় চলে গেল চাচা ফিরছেন না। পরে বাড়ির যারা মুরব্বীরা ছিল সবাই ওই ভেলাতে করে ওপারে গেলেন, বেশ কয়েকজন গিয়ে ব্রিজের ওপারে দেখতে পেলেন যে আমার চাচা খেজুর গাছের মাথায় আছেন, উল্টোভাবে তিনি খেজুর গাছে উঠেছেন, তিনি উল্টোভাবে উঠেছেন এবং উল্টোভাবে উপরে রয়েছেন। এখন চাচা সেখানে ঝুলে রয়েছেন উল্টোভাবে, তো তাকে কী করে নামানো যায়? তো কেউ বললো যে তাকে ডাক দিলেই সে নামবে, আবার কেউ বললো যে না, তাকে ডাক দিলে সে অজ্ঞান হয়ে যাবে, এখন সে যদি উপর থেকে পড়ে যায় তাহলে তার মাথা ফেটে যেতে পারে এবং যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই রাতে তাকে ওখান থেকে নামানোর জন্য তারা মইটই নিয়ে এসে তাকে ওখান থেকে রেস্কিউ করে এবং তাকে নিয়ে আসে। সেইখানে কিছুদিন আগে আমি যখন বাড়িতে গেলাম সেখানে দেখলাম, তার আগের বার যখন গেলাম তখন দেখলাম ওই ব্রিজের গোড়াতে একটা বাড়ি হয়েছে, কিন্তু কিছুদিন পরে সেখানে গিয়ে দেখি সেই বাড়িটা আর সেখানে নেই। তো আমি বাড়ির ওখানের মানুষজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে তারা এখানে টিকতে পারেননি। আমি জিজ্ঞাসা করলাম টিকতে না পারার কারণ, তারা বললো যে এখান থেকে তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, তাদের বাচ্চা ঘরে রেখে যায়, বাইরে কোনো একটা কাজে গেলে এসে দেখে যে পাশে ডোবায় তাদের বাচ্চা, ডোবার কাছে বাচ্চা, তো ডোবার কাছে বাচ্চা, হেঁটে বাচ্চা হেঁটে একা একা চলে যায়। তো ঘর থেকে এত দূর চলে যাওয়া অস্বাভাবিক, তাদের প্রতিনিয়তই অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তাই তারা চলে যায়। তো এরপরে একটা ঘটনা ঘটে সেখানে, আমার চাচাতো ভাই বাড়ির একটু দূরে, তো তারা গরুর ঘাস কাটার জন্য ওপারে যায়। সেখানে গিয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছে, সময়টা আজান দিবে, আজান দেয়নি, আজান দিতে 5-7 মিনিট সময় বাকি। তখন ওরা সাথে ছিল তিনজন, তিনজনের মধ্যে আমার একটা চাচাতো ভাই, সে কাঁচি দিয়ে, কাঁচি ঘাস কাটার যে যন্ত্রটা যেটা দিয়ে ঘাস কাটে হাত দিয়ে, সেই কাঁচি দিয়ে, কাস্তে বলে অনেকে, সেই কাঁচি দিয়ে সে তার নিজে পা কেটেছে, পাক পুরো অনেকটা কেটে ফেলেছে এবং প্রচণ্ড রক্ত ঝরছে পা থেকে, পায়ের অর্ধেকটা কেটে ফেলেছে। তো ওই হুজুরের যে পাশে যে দুটো ভাই ছিল ওরা ছিল ইমামের ছেলে, আমাদের মসজিদে ইমামের, তো ওরা হলো গিয়ে বিষয়টা বুঝতে পেরে আজান দেয়, আজান দিলে বা ও কাটা বন্ধ করে দেয় পাটা, পা থেকে প্রচণ্ড রক্ত ঝরছে, ওদের কাছে গামছা ছিল, গামছা বেঁধে বা গামছা বেয়েও পানি রক্ত পড়তেছে, পানির মতো রক্ত পড়তেছে।
তো ওকে নিয়ে আসা হলো নৌকা, নৌকাতে করে এপাশে আসলো, নৌকা ভেসে গেছে রক্ততে। তো বাড়িতে নিয়ে আসা হলো, সাথে সাথে ডাক্তারখানায় নেওয়া হলো। তাকে 22টা সেলাই দেওয়া লাগছে পাকে, পাটা কেটেছে একভাবে না, পাটা কেটেছে 3-4 সাইড থেকে, আর কি মাঝামাঝিতে আড়াআড়ি এবং কানাকানি আর কি স্টার আকৃতির কাটা হয়েছে, যেটা কিনা একবারই অস্বাভাবিক। তারপরে তার সাথে জিন, তার সাথে তার থেকে জিনটা চলে যায়নি। তো আমরা বাড়িতে গেলাম ও বাড়িতে দেখতে, তো সেখানে গেলাম, সে আকাশের দিকে তাকিয়ে বলতেছে আমার ভাই, তারা নাকি 7 ভাই ছিল, এক বোন চম্পা ছিল নাকি নাম, এরকম কিছু একটাই হবে। তো সে বলল আমার এখন বড় ভাই আসতেছে, এ যাবে। তো আমি আবার ছোট ছিলাম, তো অত বেশি বড়ও না। তা আমি আমি যেহেতু শুনেছি যে আজান দিলে জিন চলে যায়, তো আমি মনে মনে আজান দিচ্ছিলাম। তো আমি মনে মনে আজান দেওয়াতে সে উঠে এসে আমার গলা চাপটে ধরলো, সে উঠে এসে তার পা দিয়ে, সে উঠে এসে গলা চাপটে ধরলো। তার পা কিন্তু তখনও সেলাই, নতুন সেলাই। তো পা যখন উঠে এসে গলা চাপটে ধরলো, সবাই আমাকে এসে ছুটায় টুটায় নিয়ে আসলো। তো তার পা দিয়ে তখন আবার রক্ত বের হওয়া শুরু হলো এবং তাকে ওইখানে স্বাভাবিক করে বসানো হলো। পরবর্তীতে সে আমাকে, আমার বাড়ি চলে আসলাম, আমাকে বললো যে আমি তোকে দেখে নিব। এটা বলার পরে আমি আমার আম্মুকে ডাকা হলো, আমাকে একা বাড়িতে ছাড়া হয়নি, বাড়ি যেহেতু একটু দূরত্ব ছিল, আমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাওয়া হলো। এবং পরবর্তীতে সেই ছেলের সাথে আরও বেশ কিছুদিন, 5-7 দিন থাকার পরে কবিরাজ ডেকে তাকে স্বাভাবিক করে তোলা হলো। এই ছিল আমার ছোট্ট একটা ঘটনা, যদি সময় থাকে তাহলে পরে অন্য একটা ঘটনা শেয়ার করতে পারবো। ঠিক আছে, ছোট একটা ঘটনা শুনে, একদম খুব ছোট দেখে একটা ঘটনা দিয়ে আমরা শেষ করবো, শুনেন বলেন। ওকে, আর একটা ঘটনা হলো আমাদের পুরানো বাড়িতে সেখানে একটা ছেলে ছিল, মাদ্রাসায় পড়তো। ওই ছেলেটাকে আমাদের বাড়িতে, ওর আমাদের বাড়িতে ওই পুরানো বাড়ির ওপারে একটা ডাঙা আছে, ছোট খাল যেটাকে বলে, খালের ওপারে ওদেরকে বাড়ি। ও মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসা থেকে একদিন উধাও হয়ে গেছে, মাদ্রাসা থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো মাদ্রাসার লোকজন অভিযোগ করলো ছেলেটা পালিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে পাওয়া গেছে তার নানু বাড়িতে পাওয়া গেছে। পরে ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে পরের দিন সকালবেলা, সে কিছুই জানে না সে কী করে ওখানে চলে গেল। পরবর্তীতে তাকে নিয়ে আসালো এবং বাড়িতে নিয়ে আসার পরে 3-4 দিন পরে ছেলেটা আবার উধাও হয়ে গেল। তো কবিরাজ দেখা হলো, তখন স্বাভাবিক লাগলো না, কবিরাজ দেখা হলো, তারা বললো যে তাকে জেপরিরা নিয়ে গেছে বা জিনি নিয়ে গেছে। তো তার ওই জিনকে একদিন হাজির করা হলো এবং বললো কি ছেলেটাকে ফেরত দিবে না বললো। এবং তার মা মাঝে মাঝে দেখতে পাতো ছেলেটা বাড়ি আসতো, মাঝে মাঝে সে এসে ঘরে ঢুকতো না, উপরে থাকতো বা গাছে কোথাও একটা হাওয়াতে থাকতো, এমন একটা পজিশন। তাকে ওখান থেকে তার মায়ের সাথে কয়েকটা কথা বলে চলে যেত। পরে একবার কবিরাজ করে অনেক তদবির করে ছেলেটাকে বাড়িতে আনা হয়। ছেলেটাকে বাড়িতে আনার 3 মাস পরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয় এবং তখন তাকে পারমানেন্টলি নেওয়া যাওয়া হয়। তাদের পক্ষ থেকে জানানো হয় এই ছেলেকে তারা আর ব্যাক করবে না এবং তাকে আর কখনো ব্যাক করেনি। সেই ছেলেটার শোকে তার মা এই গত বছর মারা যান এবং ছেলেটাকে এখন পর্যন্ত আর দেখা যায়নি। তো এই ছিল আমার মোটামুটি ঘটনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু মামুন এখানে এসে তো সুন্দর করে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভালো থেকো, আবারও কোনো দিন কথা হবে নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ। কথা হচ্ছে এক বন্ধুর সাথে এবং এরই সাথে আমাকেও আজকের অনুষ্ঠানটার ইতি টানতে হবে এখানটায়। যারা এতক্ষণ অবধি আমাদের অনুষ্ঠানটি দেখেছেন ফেসবুকের থ্রুতে এবং FM রেডিওতে শুনেছেন, কিংবা দূরদেশ প্রবাস থেকে অ্যাপস অথবা ওয়েবসাইট কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটি দেখেছেন বা শুনেছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা, কারণ আপনার সময়টা অনেক মূল্যবান। আর সেই মূল্যবান সময়ে ইন্টারনেটের ডাটা খরচ করে আপনি একটি রেডিও, ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখছেন, আবার একই সঙ্গে নিজের সময়টাকে ব্যয় করে কানে হেডফোন দিয়ে কিংবা লাউড স্পিকার দিয়ে বন্ধুদের নিয়ে অথবা একাকী ঘরে শুনছেন জাগো FM 94.4। সো কৃতজ্ঞতা আপনার প্রতি আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিব। আর চেষ্টা করেছি আজকের এপিসোডে আমি সর্বোচ্চ সংখ্যক গল্প শোনাতে, মানে আজকে SMS কমেন্টসের চাইতে অনুষ্ঠানে গল্পকে প্রাধান্য দেওয়ার। তো সেই জায়গায় খোকন ভাই এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে, সোনিয়া এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে, মাহফুজ এসেছিল আমাদের সাথে, মামুন ছিল, লিটন ভাই ছিল। তো অনেকগুলো মানুষকে নিয়ে আমরা আসলে গল্প করার চেষ্টা করেছি, 3-4 করে প্রত্যেকেই ঘটনা বলেছেন এবং আমি আশা করি যে আজকের এপিসোডে আপনারা যেই এক্সাইটমেন্টটা নিয়ে ওয়েট করছিলেন, আমি জানি যে এই শোটা নিয়ে আপনাদের একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। তো সেই মানুষগুলো যারা ওয়েট করেন আমার এই শোটার জন্য, তাদের প্রতি আমার ভালোবাসা। আর আরেকটা বিষয় বলে রাখি যে এই অনুষ্ঠানটির মতো আরও অনেক অনুষ্ঠান FM রেডিওতে বহুকাল ধরে হয়ে আসছে, হচ্ছে এবং
হবে, একটির সাথে আরেকটিকে কম্পেয়ার করা যাবে না। প্রত্যেকটা রেডিও স্টেশনের এক একটা আলাদা আলাদা ধরন আছে, প্রত্যেকটা উপস্থাপকের এক একটা আলাদা আলাদা ধরন আছে, এক একটা মানুষ যারা গল্প বলতে আসেন তারা এক একটা প্লেস থেকে আসেন। সো আপনার যদি জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও শোটা ভালো লাগে তাহলে নেক্সট থার্সডেতে আপনি আবার টিউন করতে পারেন। আর আগামীকালকে রাতে ঠিক 10:30 আই হ্যাভ অ্যানাদার শো, সেটা এফএম রেডিও 94.4 নয়, সেটা আমার যে ফেসবুক পেজ আর যে উদয় সেখানটাতে, সেটা ঠিক রাত 10:30 শুরু করব আমি। এই শোটাও ভৌতিক, তবে এটার মধ্যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমরা আমাদের বন্ধুরা যারা আসলে রেডিওতে এসে গল্প বলার এক্সপিরিয়েন্স নিতে চায় তাদেরকে নিয়ে আমরা করি ভূত স্টুডিও। আর ভূতের ডায়েরি যে শোটা আমি আমার পার্সোনাল পেজ থেকে করি সেটা হচ্ছে যারা গল্প বলতে চান কিন্তু রেডিওতে আসার হয়তো সুযোগটা হয় না বা সময়টা হয় না, হয়তো আপনি একটা স্টুডেন্ট, আপনাকে বাসা থেকে অ্যালাউ করছে না, কিংবা আপনি একজন হাউসওয়াইফ, আপনার পক্ষে রাতেবেলায় আসা পসিবল হচ্ছে না, কিংবা আপনি প্রবাসে থাকেন, আপনি রেগুলার আমাদের এই শোটা ফেসবুক লাইভে দেখেন এবং মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা আমার কাছে তো স্টোরি আছে, হয়তো আপনি একটু বয়স হয়ে গেছে এখন রাতেবেলা বের হবেন, শীতের মধ্যে অনেক কিছু ভাবেন কিন্তু গল্পগুলো বলতে ইচ্ছে করে, এরকম যদি কেউ থাকেন ফেসবুক ইউজার এবং ইন্টারনেট অবশ্যই আপনার বাসায় আছে অথবা মোবাইল ডাটা আছে, অর্থাৎ ভালো একটা ইন্টারনেট স্পিড আপনার মোবাইলে আছে, তাহলে আপনি আরজে উদয়ের পেজের ইনবক্সে আজকে হোক কালকে সকালে হোক বা যে কোনো দিন নক করে জানাতে পারেন যে উদয় আমি তোমার ফ্রাইডে রাতের ভূতের ডায়েরিতে কানেক্টেড হতে চাই। সেক্ষেত্রে কী হবে, আপনাকে খুব ইজিয়েস্ট একটা ওয়েতে, এখন যেরকম অনলাইন ক্লাস হয় বাচ্চারা ছোটো ছোটো কিন্ডারগার্টেনের বাচ্চা থেকে ইউনিভার্সিটির বাচ্চারা অনলাইনের থ্রুতে কানেক্টেড হয়ে যায়, সো বোঝাই যাচ্ছে ব্যাপারটা খুবই ইজি, জাস্ট স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশানটা আপনার থাকতে হবে। যদি আপনার কাছে এরকমের প্যারানর্মাল বা হন্টেড কিছু ঘটনা জানা থাকে যেগুলো হয়তো আপনার সাথে ঘটেছে নয়তো আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে ইনবক্সে জানাতে পারেন। কিন্তু ভূত স্টুডিও এই শোটাতে যারা আসতে চান তারা আমাকে সারাদিন ইনবক্সে নক করলেও কিন্তু আমি আপনাকে আনতে পারবো না, এটা আমি এই কারণে বলছি আমাকে প্রচুর মানুষ ফেসবুকে নক করেন ভাই আমি আসতে চাই রেডিওতে গল্প বলতে, তা আমি আপনাকে তখন এই একই কথা বলি যে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করেন। এবং সবচেয়ে যেটা মানে আমার কাছে একটু মাঝে মধ্যে খারাপ লাগে সেটা হচ্ছে তখন আমাকে প্রশ্ন করা হয় আচ্ছা রেজিস্ট্রেশন কীভাবে করবো বলেন, আমার কথা হচ্ছে একটা ফেসবুক লাইভে একটা রেডিও শোতে আমি এত এতবার করে বলি যে কিছু কিছু মানুষ তো বিরক্তই হয়ে যায় যে এই উপস্থাপক এত কথা বলে কেন, শুধুমাত্র একটা জিনিস কনফার্ম করার জন্য যে আপনি রেজিস্ট্রেশনটা ঠিকমতো করছেন এবং শেয়ারটা করছেন, এই উদ্দেশ্যেই বারবার কথাগুলো বলা হয়। তারপরে যখন আপনারা আমাকে পেজের ইনবক্সে আবার বলেন যে রেজিস্ট্রেশন করার নিয়মটা বলে দেন তখন আমার আর কিছু বলার থাকে না, তো এই জন্য বলবো রেজিস্ট্রেশন করার নিয়ম জানার জন্য ফেসবুকের লাইভ আছে টেনে টেনে দেখবেন, আমি মিনিমাম 10 বলছি তাও আরেকবার বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, আপনি কী করেন, এবার এই বিষয়টা পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। বোনেল অপটিমাইজ টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা। কমফি ম্যাট্রেসে পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী, অনলাইনে কিনতে ভিজিট করতে হবে othoba.com। আর এখন আমি বিদায় নিব, ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে, প্রত্যেককে ধন্যবাদ SMS কমেন্ট এবং শেয়ারকারী, এবং সেই সাথে SMS-এ যারা হয়তো দেন নাই কমেন্টও করেন নাই কিন্তু কানে হেডফোন গুঁজেছিলেন আমাকে হয়তো শুনেছেন, তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নেই। আমার নেক্সট FM রেডিও শো হচ্ছে শনিবার দিন রাত 10:00 আমরা রেডিওতে ব্যাক করব আমি আবার, কারণ আমার সেদিন আরেকটা শো আছে যার নাম হচ্ছে লাভ স্টোরি। এই উইকের ভালোবাসার গল্পটাও একটু ডিফারেন্ট, আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটু ভিন্ন ধরনের গল্প যেটা জীবন এবং ভালোবাসার দুটো বিষয়কে বহিঃপ্রকাশ করে, মানে শুধু ভালোবাসা নয় তার সাথে জীবনটার একটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা অর্থাৎ লাইফ অ্যান্ড লাভ দুটোকে কানেক্ট করার চেষ্টা করি আমরা। ম্যাক্সিমাম টাইমে স্যাড লাভ স্টোরি এ কারণে এখানে প্রচার করা হয়, পজিটিভ লাভ স্টোরি নাই বলে কোনো কথা নাই, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা সুখের সময় নিয়ে আসে দুঃখের সময়ও নিয়ে আসে, বাট মানুষের ইন্টারেস্ট যেই ধরনের গল্পের প্রতি থাকে আমরা সেগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি, এর চেয়ে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ছুটির দিনটা প্রিয় মানুষকে নিয়ে কাটান, খুব ভালো কাটুক, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, COVID-19 সময় যে ধরনের সামাজিক দূরত্ব মেনটেন করা উচিত সেটা মেনটেন করার চেষ্টা করি, স্বাস্থ্য সুরক্ষাগুলো ব্যবহার করি, নিজেকে সুরক্ষিত রাখি, দেশকে সুরক্ষিত রাখি। শুভরাত্রি।